ঘটনাটা 2014 সালের। তখন এসএসসি এক্সাম চলছে, আমরা তখন উত্তরাতে শিফট হচ্ছিলাম। শুধুমাত্র আমি এবং ভাইয়া পুরাতন বাসায় ছিলাম। যেহেতু এক্সাম চলছে, নতুন জায়গায় গিয়ে মানাতে পারবো কি না তাই আমরা যাইনি। তো এক্সাম শেষে এলাকার কিছু মুরব্বি আমাদের তবলিগে যাওয়ার জন্য অনুরোধ করেন। ওনারা এক চিল্লায় যাওয়ার জন্য বলেছিলেন, পরবর্তীতে আমরা 7 দিনের তবলিগে যাই। আমাদের গ্রুপে ছিল 25-26 জন আর মুরব্বি ছিল 5-6 জন। আমরা তবলিগে যাই কুমিল্লার চান্দিনার আশেপাশের কোনো একটা গ্রামে। প্রথম মসজিদে থাকবো 4 দিন এবং দ্বিতীয় মসজিদে থাকবো 3 দিন। প্রথম মসজিদে 4 দিন থেকে আমরা দ্বিতীয় মসজিদে চলে যাই। দ্বিতীয় মসজিদের এলাকার নাম ছিল রাজামোহর, রাজামেহার। তো মসজিদের পরিবেশের বর্ণনা এরকম যে মসজিদটা ছিল একতলা, তবে উচ্চতা বেশ উঁচু। ছাদে ওঠার কোনো ব্যবস্থা ছিল না। পাশেই ছিল একটা কওমি মাদ্রাসা, মাদ্রাসার সাথেই ছিল একটা প্রাইমারি স্কুল, এল শেপের টিনের স্কুল, আর মাঝে ছিল একটা মাঠ। পাশে একটা পুকুর ছিল এবং পুকুরটি শুধুমাত্র মসজিদের কাজে ব্যবহার করা হতো। পুকুরের সাথেই একটা টিউবওয়েল ছিল। মসজিদের সাথেই একটা ছোট্ট টিনের বাসা ছিল যেখানে হুজুররা থাকতেন। মসজিদের 3 দিকে ছিল চাষ করা জমি, দক্ষিণ পশ্চিম দিকে জমি, উত্তর দিকে রাস্তার পাশে খালি, জমির পূর্বে পূর্ব পাশে বসতি। আমরা যখন এখানে যাই তখন মসজিদের রেনোভেশনের কাজ চলছিল এসি লাগানোর জন্য। আমার স্মোক করার অভ্যাস ছিল, প্রথম দিন খাওয়ার পর আমি স্মোক করবার জন্য চলে যাই পাশের জমির দিকে। স্মোক করে আমি ঘুমানোর জন্য চলে আসি। মসজিদের ফ্লোরিং করে আমাদের ঘুমাতে হতো। ঘুমের এক পর্যায়ে আমার হঠাৎ করেই ঘুমানোর পর একটা সময়ে ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার এক বন্ধু নাম সাইম, যে আমাদের সাথে এসেছিল, সে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তা শুনছি কথা বলছিল, এটা দেখে আমি কিছু মনে করি না, কারণ সেই সময়ে তিনি একটা সম্পর্কে ছিলেন। আমি ভেবেছি হয়তো তার সাথে ফোনে কথা বলছে। কিছুক্ষণ পুনরায় আমি ঘুমিয়ে যাই এবং ফজরের সময় উঠি। এশরাকের নামাজের পর তালিম হতো। তালিমে সাইমকে দেখতে না পেয়ে তখন এক পর্যায়ে আমাদের আমির সাহেব বলেন যে সাইম কই। তখন আমরা আশেপাশে সব জায়গায় চেক করি কিন্তু কোথাও সাইমকে পাইনি। কিন্তু রাতে যে আমি ওকে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছি তা আমার খেয়াল ছিল না। তবে এটা নিয়ে আমরা এত সিরিয়াস ছিলাম, হয়তো আশেপাশে কোথাও গিয়েছে চলে আসবে। এক সময় আমরা একটা ডাক শুনি, ডাকটা মসজিদের ছাদের উপর থেকে আসছিল। তাই কে ডাকছে তা দেখার জন্য আমির সাহেব এবং আমরা গিয়ে দেখি সাইম মসজিদের ছাদের উপরে, কিন্তু যেটা সম্ভব না, কারণ ছাদে ওঠার কোনো ব্যবস্থাই ছিল না আর আশেপাশে এমন কিছু নেই যে সে ছাদে উঠবে। মসজিদটা বেশ উঁচু ছিল, প্রায় 2.5 তলা পর্যন্ত। পরবর্তীতে মই আনা হয়, কিন্তু উচ্চতার কারণে মই দিয়েও ওঠা যাচ্ছিল না। পরে মিম্বারের অংশ থেকে উঠে ওকে মই দেওয়া হয়। পরবর্তীতে আমির সাহেব কিছু না বলে সাইমকে গোসল করে আসতে বলেন। সাইম তখন রীতিমতো কাঁপছিল। আমরা যখন ওকে জিজ্ঞেস করি কি হয়েছিল, সে বলে যে ফোনে কথা বলা শেষ করে মসজিদে এসে কিছুক্ষণ পর সে আবার টয়লেটের জন্য বের হয়। তো সে যখন বের হয় তখন সে পুকুর পাড়ে একটা মহিলাকে দেখতে পায়। মহিলার বয়স কেমন তা বোঝা যাচ্ছিল না, কারণ সেখানে একটাই মাত্র বাতি ছিল। সেই মহিলাটা কলসি দিয়ে পুকুর থেকে পানি নামাচ্ছিল। সাইম ভাবে এই পুকুরটা শুধুমাত্র মসজিদের ব্যবহারের জন্য ছিল। পুকুরের সাথে টিউবওয়েল ছিল, তো ওনার পানি নেওয়ার প্রয়োজন হলে টিউবওয়েল থেকে না নিয়ে পুকুর থেকে কেন নিচ্ছে, তাও এত রাতে, এখানে তো কেউ আসে না। মহিলার এক পর্যায়ে সাইমকে জিজ্ঞেস করেন, আপনি এখানে কবে এসছেন? সাইম ছিল পুরান ঢাকার, আর সেই মহিলাটা পুরান ঢাকার ভাষায় কথা বলছে। সাইম তখন জিজ্ঞেস করে, আপনি এই ভাষা কিভাবে জানলেন এই জায়গায়? তখন মহিলাটা বলে যে আমিও পুরান ঢাকায় থাকতাম। তো ওইভাবে মহিলার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। মহিলার সাথে কথা বলতে বলতে সে কোথায় যাচ্ছিল তার কোনো হুঁশ ছিল না। এক পর্যায়ে যখন সে খেয়াল করে কোথায় যাচ্ছে, তখন সে মহিলাকে বলে যে আমি তো অনেক দূর চলে এসেছি, আমার মসজিদে আমাকে যেতে হবে, আমি সাহেব যদি না পায় তাহলে খুঁজবে, চিন্তা করবে, আপনার ঠিকানা বলুন,
আমি পরবর্তীতে এসে আপনার সাথে কথা বলবো। মহিলাটা বলে, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। আমি এখানে অলিগুলি সব চিনি, আপনাকে বলে দিলে আপনি চলে আসতে পারবেন। কিন্তু সাইমের এটা মাথায় আসেনি যে উনি যদি সব চিনেই তাহলে আমাকে সাথে নিচ্ছে কেন, আর আমিও নাকি এগিয়ে দিয়ে পরবর্তীতে আমি কীভাবে মসজিদে ব্যাক করবো, এই জিনিসটা আর সাইম চিন্তা করেনি। মহিলার এক পাশে হাত দিয়ে কলসটা ধরা ছিল, তো হঠাৎ করে সে দেখতে পায় অন্য পাশে একটা ছোট বাচ্চা ধরা। বাচ্চাটা তাদের সাথেই সমান তালে হাঁটছে। এটা দেখে সাইম তেমন কোনো ভয় পায়নি, তবে সে অবাক হয় যে হঠাৎ করে কথা বলার মাঝে বাচ্চাটা কোথার থেকে আসলো। সাইম বাচ্চাকে জিজ্ঞেস করে, এই তুমি কোত্থেকে আসলে? এটা বলে যখন বাচ্চাটাকে হাত দিয়ে ধরে, তখন তার হাতটা হঠাৎ করেই ট্রান্সপারেন্ট হয়ে যায়, এরকম যে বাচ্চাটাকে ধরতে গিয়ে ধরতে পারছে না, কেমন একটা অদৃশ্য ভাব। এটা হবার সাথে সাথে যে মহিলার দিকে তাকিয়ে দেখে, সেখানে কেউ নেই, আশেপাশে কেউ নেই। এতক্ষণ যে মহিলার সাথে কথা বলেছে উনি আশেপাশে কোথাও কেউ নেই, মুহূর্তের মধ্যেই উধাও। ভীষণ ভয় পেয়ে যায়, ভয়ে দৌড়ে কোনোভাবে মসজিদের দিকে চলে আসে। মসজিদে এসে নাকি সে আমাদের সবাইকে ডাকছিল, 15-20 মিনিটের মতো নাকি সবাইকে অনেক জোরে জোরে ডেকেছে, কিন্তু আমরা কেউ তার কোনো কিছুই শুনিনি। এক পর্যায়ে নাকি সে টিনের বেড়াতেও লাথি মেরেছিল যাতে আমরা শুনতে পাই, কিন্তু কোনোভাবেই আমরা শুনতে পাইনি। কিন্তু সত্যতা কি, টিনটা ঠিকই বাঁকা হয়েছিল লাথির কারণে, কিন্তু আমরা কেউ কিছু শুনিনি। ডাকাডাকি করে আমাদের কোনো সাড়া না পাওয়া এক পর্যায়ে সে বাহিরেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে সে ছাদে। ঘটনাটা শেষ হলেও এর রেশটা এখনও রয়ে গেছে। সাইম নাকি অলমোস্ট প্রতি রাতেই সেই মহিলাকে দেখতে পারে আর তাকে বলে, তুমি আবারও আসো এখানে, তুমি আমাকে বাসায় পৌঁছে না দিয়ে কেন চলে গিয়েছ। আশ্চর্যের বিষয় হলো, আমি যে রাতে তাকে ছাদে উঠতে দেখেছিলাম, কিন্তু ছাদে তো কোনো সিঁড়ি ছিল না, তখন আমি কাকে ছাদে উঠতে দেখেছি, আর ওটা কিভাবে সম্ভব, জানি না প্রশ্নের উত্তর কি। আসসালামু আলাইকুম ভৌতিকতাবাসী, সবাই কেমন আছেন? ভৌতিকতার সাথে 127তম এপিসোড পর্যন্ত থাকবার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সুস্বাগতম আমাদের নতুন লিসনারদের, যারা আমাদের সাথে আজ নতুন করে যুক্ত হয়েছেন। আমন্ত্রণ জানাচ্ছি, আমি ডক্টর আলিফ, এবং আমার সাথে আছে আপনাদের হতে ভৌতিকতার সাথে কাজ করতে যাওয়া সেসব মানুষগুলো, অথবা আমাদের মডারেটরবৃন্দ। আমাদের কাছে ঘটনা পাঠাবার জন্য একটু কষ্ট করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে হবে, যেটা হবে, যেটা আমাদের ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে, স্ক্রোলিংয়েও আছে। আপনার এপিসোড শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি আমাদের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বেল বাটনটি অন রেখে আমাদের সাথেই থাকুন সবসময়, এবং অন্যদেরও আমাদের ব্যাপারে কিঞ্চিত উৎসাহিত করতে পারেন যদি তারা ভয়ঙ্কর ঘটনা পছন্দ করে থাকেন। নাটক সিনেমার শুরুতে সবসময় শুনে থাকবেন বা দেখে থাকবেন, নাটকের সব চরিত্র কাল্পনিক। আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের এখানে কোনো কিছুই গল্প নয়, কোনো চরিত্রই কাল্পনিক নয়, তবে ছদ্মতা রয়েছে, মানে ছদ্মনাম রয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, 127তম এপিসোড সবার মাঝে ছড়িয়ে দিতে, তার লিঙ্কটি সব জায়গায় শেয়ার করে আজকের এপিসোডকে প্রাণবন্ত করে তুলতে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। বেশি মানুষ শুনলে যেমন ঘটনা বলতে ভালো লাগে, ঠিক তেমনি বেশি মানুষ আসলে আমরা অনেক বেশি বুস্টেড হয়ে যাই। আপনাদের সবাইকে বলছি, আমাদের হরর চ্যানেল আরেকটি যেটি আছে, হরর ওয়ার্ল্ড বাই ডক্টর আলিফ, সেখানে অলরেডি আমরা শ্রীলঙ্কার একটি সিমেটারির ঘটনা শেয়ার করেছি, সেটা আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আমাদের হরর ওয়ার্ল্ডের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করবার জন্য ফেসবুক পেজ, মেসেঞ্জার, টুইটার এবং ইনস্টাগ্রাম তো আছেই, সুতরাং আমরা সব জায়গায় আছি। আপনারা চাইলে আমাদের যে কোনো সময় নক করতে পারেন এবং আপনার কোনো কথা থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটা যিনি শেয়ার করেছেন তার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। তার বন্ধুর নাম শেখ ফয়সাল, ওর একটা রেস্টুরেন্ট ছিল,
রেস্টুরেন্টটা ছিল গোলহি মালদ্বীপে এবং সে রেস্টুরেন্টের মালিক একই সাথে শেফও ছিল। আমাদের ইংল্যান্ডে ওইখানে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে রেস্টুরেন্টের মালিকই কিন্তু রেস্টুরেন্টের শেফ। সেখানে স্টাফদের মধ্যে ছিল একজন ফিলিপিনিয়ান, আলপসের একজন ফিলিপিনো যার নাম রোদা। ওনারা দুইজনই কাপল ছিলেন। মালদ্বীপে শুধুমাত্র দুইটা সিজন, এখানে মাত্র দুই মাস থাকলে বোঝা যায় যে একটা বর্ষাকাল আর বাকি দশ মাস থাকে গরম। ঘটনাটা বর্ষাকালের। মালদ্বীপ যেহেতু একটি ট্যুরিস্ট কান্ট্রি, তো ওদের ওইখানে একটা ফ্যামিলি আসে ঘুরবার জন্য। সেই ফ্যামিলিতে মেম্বার ছিল চারজন। তো স্বামীর নাম ছিল নোয়েল এবং স্ত্রীর নাম ছিল সিলোউনা, আর তার ওনাদের দুজন সন্তান। ওনারা ক্রোয়েশিয়া থেকে এসেছিল। তো ওনারা আমার বন্ধুর রেস্টুরেন্টের আশেপাশেরই একটা হোটেলে ওঠে। তো সেই ফ্যামিলি আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে। তিন চার দিন রেগুলার এখানে তিনি তিন বেলায় খাওয়ার জন্য এসেছিলেন। যেহেতু তারা রেগুলার আসছিল, তাই ফ্রেন্ড তাদেরকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেয়। এভাবে নিয়মিত আসা যাওয়ার ফলে তাদের একটা ভালো বন্ডিং হয়ে যায়। একদিন সেই ফ্যামিলির পুরুষ যার নাম নোয়েল, সে আমার ফ্রেন্ডকে বলে, আমরা তো এখানে এসেছি দুই মাসের জন্য, কিন্তু এখনও কোথাও যাওয়া হয়নি। তো চলো না আমরা সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি, যা খরচ হবে সব আমি দিব। তো আমার ফ্রেন্ডের কাছে, ওনার ফ্রেন্ডের কাছে যিনি ঘটনা শেয়ার করছেন তার ফ্রেন্ডের কাছে বেশ ভালো লাগে বিষয়টা। তো পরের শুক্রবার রেস্টুরেন্ট বন্ধ, তাই তারা শুক্রবার যাওয়ার প্ল্যান করে। তো ওনাদের প্ল্যান ছিল বোটে করে সমুদ্র ঘুরবে এবং ডাইভিং করবে। তো ডাইভিং বলতে সমুদ্রের তলদেশে অক্সিজেনের ট্যাঙ্কের সাহায্যে তারা সাঁতার কাটবে। তা আমার ফ্রেন্ড একটা বোট নিয়ে যায়। যেহেতু সে বোট চালাতে পারতো, তাই কোনো বোট চালকের প্রয়োজন হয়নি। সে একটা বোট ভাড়া করে এবং সবাইকে নিয়ে চলে যায়। বোটে ছিল সেই ট্যুরিস্ট ফ্যামিলির চারজন মেম্বার, ফয়সাল এবং দুইজন ফিলিপাইন কাপল। তো বোট দিয়ে সমুদ্রে কিছুক্ষণ ঘোরার পর ওনারা একটা জায়গা নির্দিষ্ট করে যেখানে ওনারা থামে। সেই ট্যুরিস্ট ব্যক্তি নোয়েল আর আলপস দুজনই ডাইভিংয়ের জন্য সমুদ্রে নেমে যায়। ফয়সাল আর ওর সাথে ওর স্টাফ ফিলিপিনো রোডা আর সেই ভদ্রমহিলা ইউনা ফিশিং করতে বসে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওরা বর্শি সমুদ্রে ফেলার সাথে সাথেই মাছ উঠছিল, কিন্তু বর্শিতে কোনো খাবার বা যেটা আমরা আধার বলি অথবা যে খাবারটা দিয়ে মাছ ধরা হয় তেমন কিছুই দেওয়া হচ্ছিল না। বিষয়টি ফয়সাল নর্মালভাবেই নেয়, কিন্তু রোডার কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ সে যেহেতু ফিলিপাইন, সমুদ্রে বা মাছ শিকারের ব্যাপারে অনেক কিছুই জানত। একটা সময় ইউনা বোটের ভেতরে চলে যায় তার বাচ্চাদের কাছে। বাচ্চারা বোটের ভেতরেই খেলছিল। পনেরো বিশ মিনিট পর আজ সমুদ্র তলদেশ থেকে উঠে বলেছে যে সেই ট্যুরিস্ট ব্যক্তি নোয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে সে হারিয়ে ফেলেছে। সমুদ্রে নেমে কিছুক্ষণ একসাথে ডাইভিং করবার পর তাকে আর খুঁজে পাচ্ছে না। তো এটা নিয়ে সবাই খুব প্যানিক হয়ে যায়। যেহেতু ওনারা ট্যুরিস্ট, যদি কোনো ঝামেলা হয় তাহলে ফয়সাল এবং ওর স্টাফরাই সমস্যায় পড়বে। এর কারণে ওরা খুব ভয় পেয়ে যায়। যেহেতু সেই ব্যক্তি নোয়েলকে পাওয়া যাচ্ছে না, তাই এটা সেই মহিলাকে জানানোর জন্য ওরা যখন বোটের ভেতরে এসে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। তারা দেখতে পায় বোটের ভেতরে কেউ নেই। এটা দেখে ওরা আরও বেশি ভয় পেয়ে যায় যে সবাই এভাবে উধাও হয়ে গেল কোথায়। ওরা বাচ্চাগুলোর জন্য বেশি চিন্তিত ছিল, কারণ বাচ্চাগুলো তো সমুদ্রে পড়ে যায় তাহলে তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই ফয়সাল কোনো উপায় না পেয়ে তাৎক্ষণিক নেভিকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে কয়েকটি নেভি বোট সেখানে উপস্থিত। ফয়সাল নেভি সদস্যদের সব কিছু বলে। ওনাদের সাথে একটা ফ্যামিলি এসেছিল যে ঘোরার জন্য, কিন্তু ওনাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব কিছু বিস্তারিত শুনে নেভিও ওনাদের খোঁজাখুঁজি শুরু করে দেয়। নেভির লোকজন ওনারা খুঁজে কোথাও না পাওয়ার কারণে আইল্যান্ডে পুলিশকে খবর দেওয়া হয়। ওনারা যারা হোটেলে উঠছে সেও সন্ধান করার জন্য পুলিশ হোটেলগুলোতে চেক করা হয় যে ওনারা কোন হোটেলে উঠেছেন। যেহেতু কেউ জানতো না কোন হোটেলে উঠেছে, তাই সেই আইল্যান্ডে প্রায় 20টির কাছাকাছি হোটেল ছিল। প্রত্যেকটি হোটেলে খোঁজ নিয়ে তাদের কোনো অস্তিত্বই পায়নি। সেই পরিবার ওনারা যে রেস্টুরেন্টে এসেছে বা খেয়েছে এটা আশেপাশে কয়েকজন লোকও দেখেছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করার জন্য রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজও চেক করা হয়। সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো, যখন সিসিটিভি ফুটেজ চেক করা হয় তখন ওনারা যেই যেই সময়গুলোতে রেস্টুরেন্টে এসেছিল তা ব্ল্যাঙ্ক ছিল, কিছুই ছিল না সিসিটিভি ফুটেজে।
পুলিশ এটা নিয়ে কয়েকদিন তদন্ত করে। তদন্তে ওনাদের থাকার কোনো অস্তিত্ব না পাওয়ার কারণে পুলিশ শেষে তদন্ত আর পরিচালনা করেনি এবং পুলিশ এটাকে নিছকই একটা মজা করা হয়েছে বলে দাবি করে। কিন্তু ফয়সালার ওর স্টাফরা তো ভুল দেখেনি, এতদিন ওনাদের সাথে কথা বলেছে, একসাথে ঘুরেছে, কিন্তু কিছু তো কল্পনা হতে পারে না। আর এমনও না যে বিষয়টি শুধুমাত্র ফয়সালের সাথেই ঘটেছে, এটা সেই এলাকার বেশ পরিচিত একটি ঘটনা এবং প্রায় সবাই এই ঘটনাটির সাথে পরিচিত। এটা নিয়ে নিউজও হয়েছিল এবং অনেক আলোড়নও সৃষ্টি করেছিল ঘটনাটি। ধন্যবাদ ভাইয়া আপনার ঘটনার জন্য, এবং আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে ঘটনা দুটো, এবং দুটোই পড়লাম এবং আশা করছি আমাদের লিসনারদেরও এই ঘটনাটি পছন্দ হয়েছে। আমি এখন সরাসরি চলে যাব সামির ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসব, এবং আশা করছি আজকের ঘটনাগুলো শুনবার জন্য আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে আজকের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে আজকের এপিসোড শুনবার জন্য। আমরা জানি আমাদের লিসনাররা আমাদের জন্য সবসময় সদা তৎপর এবং প্রত্যেকেই যদি একবার করে লিঙ্কটি সব জায়গায় শেয়ার করে দিন তাহলে আমরা যদি একজনও সেই লিঙ্ক দেখে তাহলে আমরা মোটামুটি আশা করছি 2000 মতো লিঙ্ক শেয়ার হবে। তো আমরা আপনাদেরকে সেই দায়িত্ব দিচ্ছি, কষ্ট করে আমাদের লিঙ্কটি কপি পেস্ট করে আপনার পছন্দের জায়গায় অথবা আপনার কোনো পেজ গ্রুপ থাকলে পরিচিত সেখানে আপনারা লিঙ্কটি শেয়ার করতে পারেন। সময় নষ্ট না করে চলে যাচ্ছি সরাসরি সামির ভাইয়ের কাছে। শেরপুর সদরের দক্ষিণ নবীনগর এলাকায় থাকেন সাকিব আল হাসান নয়ন ভাই। তিনি ভৌতিকতায় আমাদেরকে বেশ কিছু ঘটনা আগে পাঠিয়েছিলেন যা আমি শেয়ার করেছিলাম। আজও তিনি একটি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছেন আমাদের মেইলে, যা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি, বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম বেশ কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে। তো নয়ন ভাই যেটা বলে, ওনার এক চাস্তবনের সাথে ঘটনাটা ঘটে, তখন তিনি অনেক ছোটো ছিলেন, মানে নয়ন ভাই তো অনেক ছোটো ছিলেন এবং ঘটনাটা তিনি ওনার চাচার কাছ থেকে শুনেছিলেন। কারণ এই যে চাচাতবনের ঘটনা তিনি এখন শেয়ার করবেন, ওনারই বাবা যেটা নয়ন ভাই যিনি চাচা হন তার নাম হচ্ছে ফাহিম, তিনি একজন বড় মাপের কবিরাজ, যদি এটা ওনার ছদ্মনাম। তো সেই ফাহিম চাচার কাছ থেকেই নয়ন ভাই ঘটনাটা শুনেছেন। অনেক ঘটনায় কিন্তু ফাহিম চাচা শেয়ার করেছেন, কিন্তু এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর ছিল এবং অদ্ভুত ধরনের একটা ঘটনা ছিল। তো ঘটনাটা সেই চাচার মেয়ে সাদিয়ার সাথে ঘটে। সময়টা ছিল 2001 সালের নভেম্বর মাস। তো ওনার মেয়ের হঠাৎ বিয়ের প্রস্তাব আসে এবং বিয়ে হয়েও যায় সেই মাসে। তো সাদিয়া তিনি বিয়ের রাতে শ্বশুর বাড়ি আসছিলেন ওনার নিজ বাড়ি থেকে। তো শ্বশুর বাড়ি যখন আসছে তখন রাত্রে 9:30 বাজবে। তো রাস্তাটা ছিল এমন যে দুপাশে পুকুর এবং মাঝখান দিয়ে পাকা রাস্তা পার হওয়ার পর কিছু অংশ আছে যে বালুর তৈরি রাস্তা। তো সেই বালুর রাস্তা দিয়ে যখন হাঁটতে হবে, মানে যখন যেতে হবে, তখন হেঁটেই যেতে হবে। এই ঘটনাটা ঘটে রাস্তাকে কেন্দ্র করেই। তো বালুর যে রাস্তাটা ছিল সেটা হাঁটতে প্রায় 5 মিনিটের মতো। তো বরযাত্রা যারা ছিল তারা আগে পিছে করেছিল এবং সেই সাদিয়া তার হাজব্যান্ডকে নিয়ে পাশাপাশি হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সাদিয়া একটা মানে নির্দিষ্ট জায়গায় এসে সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং খেয়াল করে দেখে যে তার যে পায়ের জুতাটা ছিল সেটা একটা গাথার মধ্যে পড়ে যায়, যেখানে পাশে ছিল একটা বাঁশঝাড়ের মতো। বিষয়টা দেখে আশেপাশে যারা ছিল তারা একটু কেমন জানি একটু ভয় পেয়ে যায়, কারণ একে তো রাত, গ্রামের 9:10 মানে কিন্তু ভালোই মোটামুটি রাত এবং তখন যেটা শীতকাল। তো এটা দেখার পর আশেপাশের লোকজন বলছে একটু থামো, থেমে মেয়েটাকে দোয়াদুত পরে তারপর এখান থেকে ছাড়ো। তো সেই অনুযায়ী ওনারা আবার একটু থামে, থামার পর দোয়াদুত পরে হাঁটা শুরু করে, কিন্তু সাথে সে পায়ে বেশ ভালোই ব্যথা পেয়েছিল। তখন আশেপাশে যারা ছিল তাদের কেন জানি মনে হচ্ছিল যে আচমকা একটা গরম বাতাস চারপাশ দিয়ে বয়ে গেল। কেউ কেউ তো মনে করলো যেটা হয়তো কোনো অমঙ্গলের লক্ষণ হতে পারে, কয়েকজন বেশ ভয় পেয়ে যায়। কিন্তু সাদিয়ার যে স্বামী ছিল রাকিব, সে এটা সাত পাশ না ভেবে সবাইকে একটু
বকা ছুলে বলতেছে, এগুলো কী চিন্তাভাবনা করতেছে, চলো এখান থেকে চলো যাই। ওনারা আবার হাঁটা শুরু করেন এবং নতুন দম্পতি তারা তাদের বাসায় কিছুক্ষণের মধ্যে পৌঁছায়। তো প্রথমে কিছুই হয় না, সবাই নর্মালি এটা ভেবে নেয় এবং সাদিয়া যে পায়ে ব্যথা পেয়েছিলো দেখছে সে বেশ ফুলে গিয়েছে, সে যাতে কোনো রকম ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট বলতে ঠান্ডা পানির ছাঁক বা এরকম কিছু একটা দিয়ে মোটামুটি ঠিক হয়ে যায়। দুই থেকে তিন সপ্তাহ পর সাদিয়ার মাঝে কিছুটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তার হাজব্যান্ড রাকিব। রাকিবের ভাষ্য অনুযায়ী সাদিয়া নাকি এই দুই তিন সপ্তাহ পর, মানে বিয়ের দুই তিন সপ্তাহ পর থেকে এমন হতো যে রাতে খাওয়া দাওয়ার পরে নিজের থেকেই ডিপ ফ্রিজটা খুলে কাঁচা মাছ বা মাংস থাকলে এগুলোর প্যাকেটটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকত, আবার রেখে দিত এবং কেউ যদি তাকে দেখত সে একটু মুচকি হাসিতে সেখান থেকে চলে আসত। বিষয়টা রাকিব সে বেশ কয়েকদিন খেয়াল করে। এর মাঝেই একদিন একটা ঘটনা ঘটে যে রাতের বেলা রাকিব ঘুমাবে, সে দেখছে যে তার গলার দিকে কেউ মনে হয় হাত দিয়ে কিছু একটা করতে যাবে। রাকিব চোখ খুলেই দেখে আবছা আলোতে যে তার স্ত্রী সাদিয়া তার গলা টিপে ধরছে। এটা দেখে রাকিব যখন একটা চিৎকার দেয় তখন সাদিয়া নিজেকে এমন একটা ভাব বোঝায় যে সেটা মাত্র স্বপ্ন দেখছিল বা কিছু একটা স্বপ্নের মাঝে হয়েছে, এরকম কিছু একটা হবে। রাকিব সেটাও ততটা গুরুত্ব দেয় না, কিন্তু রাকিব দিন যতই যাচ্ছে দেখছে সাদিয়ার মাঝে আরও বেশ কিছু লক্ষণ তার চোখে ভাসে। সে দেখছে যে সাদিয়া ঘুমের মাঝে বিড়বিড় করে যেন কি একটা পড়ে, কিন্তু রাকিব যখন কান পাতে তখন দেখে শুনে দেখে যে না, এটা তো আসলে বাংলা ভাষা কিছু না, অন্য কোনো ভাষা হবে। এরকম মোটামুটি যাওয়ার পর রাকিব কাউকে কিছু শেয়ার করে না। একদিন ঘুমের মাঝে রাকিবের শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, সে যখন চোখ খুলে বসতে যাবে তখন দেখছে যে সাদিয়া তার এক হাত দিয়ে, এই যে এতক্ষণ রাকিব শোয়া অবস্থা ছিল, তার এক হাত দিয়ে রাকিবের গলা চেপে ধরে রাখছিল। এটা দেখেও রাকিব বেশ ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে উঠে এবং বলে সাদিয়াকে, তোমার সমস্যাটা কি, তুমি আমার গলা চেপে ধরলা কেন? সাদিয়া কেন এর মনে হলো যে হঠাৎ সে হোসে আসলো এবং সে বলে যে না, এটা মনে আমি স্বপ্নের মাঝে করলাম। রাকিব বেশ বিরক্ত হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে পরিবারের কাউকে এটা শেয়ার করবে এবং সেটা সাদিয়াকে এসে বলেও যে দেখো, তোমার যে সমস্যা এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, আমি আশেপাশে আমার আব্বা আম্মাকে একটু জানাই। সাদিয়া বলে যে না, এটা তো কোনো সমস্যা না, আমি তো স্বপ্ন দেখি। রাকিব বলে দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি, হতে পারে না, নতুন বিয়ে করেছো, অনেক সময় অনেক রকম খারাপ টুকটাক ঘটনা ঘটতেই পারে। তো রাকিব ধরে নিয়েছিল যে হ্যাঁ, প্যারানর্মাল কিছু একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে, কারণ রাকিবদের বাসাটা ওরকম খুব একটা ভালো জায়গায় ছিল না, যেখানে আসলে যেটা রাকিব ঘটনা মাঝে শেয়ার করেছে সে নয়ন ভাই, যে আসলে ওই এলাকাটা নাকি যে একটা যে জায়গাটা রাকিবদের বাসা ছিল সেখানে আশেপাশে জিনদের যাতায়াত ছিল অনেকে বলতো। তো রাকিব আস্তে আস্তে সেটাও ধরে নিয়েছে যে সাদিয়ার সাথে এরকম কিছু ঘটনা ঘটছে নাকি। আবার এরকম কয়েক সপ্তাহ যায়, মোটামুটি তখন সাদিয়া ভালোই ছিল, কোনো সমস্যা সাদিয়া এবং রাকিবের মাঝে হয়নি। কিন্তু একদিন রাতের বেলা ঠিক আবার দুই তিন সপ্তাহ পরে রাকিব ঘুমের মাঝেই একটা কর্কশ কণ্ঠ শুনতে পাচ্ছিল, সে ভাবে হয়তো সে স্বপ্ন দেখছে। কিন্তু সে যখন কর্কশ কণ্ঠ শুনতে পায় হঠাৎ তার চোখটা খুলে দেখে যে পাশে সাদিয়া শুয়ে আছে এবং সাদিয়া নিজে নিজেই কর্কশ কণ্ঠে ঘুমের মাঝে বলছে, ওকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকে নিয়ে যাব, তুই ওকে ছোঁয়ার চেষ্টা করবি না, নাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে, নিজের জীবন নিয়ে নিজে খেলা করিস না, এরকম আবল তাবল বলে যাচ্ছিল। এবং রাকিব বিষয়টা গুরুত্বের সাথে নেয় এবং সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তার মাকে বিষয়টা জানাবে। তো তারপরে রাকিব পরের দিন ঠিক করে ওর মাকে জানাবে। তো কোনো একটা কারণে সেদিন ওর সাথে ওর মায়ের দেখা হয়নি, মা রাকিবের মা হয়তো সেদিন বাড়িতে ছিল না। ঠিক পরের রাতেই আরেকটা ঘটনা ঘটে, মাঝরাতে তখন দুইটা কি তিনটা বাজবে এরকম একটা সময় রাকিবের ঘুম ভেঙে যায়। মানে তার কেন মনে হচ্ছিল তার উপর যে দেয়াল আছে এখান থেকে পানি দিয়ে পানি ফোঁটা ফোঁটা তার মুখে পড়ছে, এটা রাকিবের মনে হচ্ছিলো ঘুমের মাঝে। বেশ কিছুক্ষণ মনে হওয়ার পর রাকিব যখন চোখ খুলে ওর রুমে ডিম লাইট জ্বালানো ছিল, সে আলোতে দেখতে পায় তার বরাবর উপর শূন্য কেউ চুল ছেড়ে ভাসছে এবং মুখ দিয়ে কিছু একটা পড়ছিল। রাকিব আঁতকে ওঠে এবং চিৎকার দেয় জোরে। রাকিবের যতটুকু জ্ঞান আছে ততটুকু সে বুঝে যে 2 ফিট উচ্চতার উপরে কেউ একজন ছিল।
রাকিব সে এতটুকু খেয়াল করে পাশে সাদিয়া নেই, হয়তো উপরে যে শূন্যে ভাসছে হয়তো সেটাই সাদিয়া হবে। রাকিবের চিৎকারে ওর বাবা মা এসে পড়ে ওর রুমে। অনেকক্ষণ দরজা নক করে, কিন্তু দরজা কেউ যখন খুলছিল না তখন দরজা ভাঙতে তারা বাধ্য হয় এবং আসে এবং দেখে রাকিব অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার পাশে সাদিয়া আসে জোরে জোরে কান্না করছিল। তারপর রাকিবের সেন্স আসে এবং রাকিব সব কিছু তখন তার বাবা মাকে বলে। এবং রাকিব এক্ষেত্রে অনেকটা যেটা হয় যে সাদিয়াকে দোষারোপ করতে চায় না, রাকিবের বাবা মাকে রাকিব বলে যে মা এমন হতে পারে মা যে আমাদের এখানে তো অনেক সময় অনেক খারাপ কিছু চলাচল আছে, হয়তো সে কারণে সাদিয়ার ক্ষতি হতে পারে। রাকিবের বাবা মাও সেটা মেনে নেয় এবং তারা ঠিক করে যে আসলে দুই পরিবারের মাধ্যমে এই সমস্যার সমাধানটা করা উচিত। আর এদিকে যেহেতু সাদিয়ার বাবা একজন কবিরাজ, তাকেও জানানো উচিত। তারপরে আসলে পরের দিন আর সাদিয়ার ফ্যামিলিকে জানানো হয় না, তো রাকিব ঠিক করে যে ওদের পার্শ্ববর্তী এলাকার কোনো একটা হুজুরকে এখানে আনবে সমস্যার সমাধান করার জন্য। এবং সেই হুজুরও আসে বাসায়, তিনি এসে পানি এবং তেল পোড়া দিয়ে যায়। এরপর খুব একটা সমস্যা হয় না, মোটামুটি সাদিয়া কিছুটা সুস্থ হয়। এবং তারপরে সেই সাদিয়ার বাবাকে জানানো হয়, তো সাদিয়ার বাবা বলছে দেখেন যেহেতু একটা সমস্যা হয়ে যায় হুজুর তো আনলেন, যদি পরবর্তীতে কোনো সমস্যা এটা আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমি কবিরাজি করি। এরপর আর কোনো সমস্যা সাদিয়ার হয় না। দেখতে দেখতে প্রায় এক বছর দু মাস কি তিন মাস, তখন সাদিয়ার কোলজুড়ে সন্তান আসে, একটা ছেলে সন্তান হয় তাদের। তো জন্মের এক মাস পর কোনো এক রাতে সাদিয়ার বাবা, তিনি কোনো একটা কাজে গিয়েছিল, সাদিয়ার সেই শ্বশুরবাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় কাজে গিয়েছিল, তো তিনি সাদিয়াদের বাসা দেখাও করে আসেন, নাতিকেও তিনি দেখে আসেন। দেখে আসার পর বাড়ি ফিরছিলেন, তো বাড়ি ফিরতে ফিরতে ওনার বেশ রাত হয়ে যায়, তখন প্রায় রাত সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজে এরকম টাইমে তিনি তার বাড়ি ফিরছিলেন। সেখান থেকে ওনার বাড়ির দূরত্ব ছিল প্রায় হেঁটে গেলে পনেরো কি বিশ মিনিট এরকম একটা দূরত্ব। তো উনি টর্চ নিয়ে এরকম লাইট মারতে মারতে তিনি তার বাড়ির দিকে যাবে, তো পাঁচটা মিনিট মানে সেই সাদিয়ার শ্বশুরবাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটার পর তিনি একটা ছোট পুল পরে ব্রিজ পরে নিচে একটা বিলের মতো গিয়েছে, রাস্তা তো পুরো অন্ধকার, তিনি দেখছে যে সাদা শাড়ি পরা একটা মহিলা হেঁটে যাচ্ছে। তো এই রাতে এরকম তখন মানে শীতকাল ছিল সম্ভবত, তো তিনি তখন ভাবছে শীতকালে এত রাতে শাড়ি পরা মহিলা এখানে যাবে, তো উনি একটু টর্চের আলোটা একটু ভালোভাবে মারে দেখছে যে মহিলাটা আসলে কে মানে কে হতে পারে আশেপাশের কেউ কিনা, এত রাতে এখানে যাচ্ছে একজন সাদা শাড়ি পরা মহিলা। তিনি খেয়াল করে দেখছেন যে প্রচণ্ড কালো, মানে মানুষ তো কালো হতে পারে কিন্তু তার থেকেও প্রচণ্ড কালো একটা মহিলা হেঁটে যাচ্ছে। ওনার থেকে বেশি দূরত্বে তখন ছিল না, পাঁচ ছয় হাত দূরত্বে ছিল। তো সেই মুহূর্তে একটা বিষয় দেখে সাদিয়ার বাবা বেশ আশ্চর্য হয়ে যায়। তিনি দেখছে ওনার যে নাতি মানে সাদিয়ার যে সন্তান হয়েছিল যে ছেলেটা, সে তার তো বয়স অল্প, তখন কয়েক মাস বয়স হবে, সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাচ্ছে সেই সাদা শাড়ি পরা মহিলাটা। তিনি যখন জোরে চিৎকার দিবে যে কে তুই, এটা বলা মাত্র মহিলাটা এমন এক দৌড় দিল তাকে ধরা আর সম্ভব ছিল না। সেখানে সেই চাচা তিনি তখন বেশ ভয় পেয়ে যান এবং তিনি আবার সেই সাদিয়াদের বাসায় মানে সাদিয়ার শ্বশুরবাড়ি আসেন। এসে জোরে জোরে চিৎকার দিয়ে থাকেন এবং সাদিয়াকে বলে যে তোর বাচ্চা কই। সাদিয়া বলে কেন ঘরে, তখন সাদিয়ার বাবা বলছে যে তোর বাচ্চা ঘরে, তুই কি করতেছিলি, বলছে আমি তো এখানে খাইতে আসলাম বাচ্চার ঘরে। তো ঘরে থাকার পরে সাদিয়াকে নিয়ে তিনি তখন অন্যান্য যারা ছিল তখন রুমে যায়, গিয়ে দেখছে বাচ্চা খেলাধুলা করছে, হাসতেছে এবং জানলার দিকে তাকায় আছে। কিন্তু বাচ্চাটাকে দেখে সাদিয়ার বাবার একটু অবাক লাগে। তিনি দেখছেন যতক্ষণে তিনি পাঁচ দশ মিনিট এখানে ছিলেন, একদৃশ্যে দেখলেন যে তার নাতি ঘাটটা কাত করে জানলার দিকে তাকায় আছে এবং জানলাটা ওদের বাসাটা যেরকম ছিল জানলায় কোনো গ্রিল ছিল না, ওই হাফ পাকা বিল্ডিং যেরকম গ্রিন গ্রিল ছিল ওই জায়গাটায়, যেহেতু বাতাস পাশে গাছপালা ছিল বাতাস যাতে আসে এরকম জায়গা বেশ খালি ছিল। তো বিষয়টা দেখে তিনি কাছে যান, সেই সাদিয়ার বাবা তিনি তার নাতির কাছে যান এবং গিয়ে দেখছেন হাত পা ধরতেছেন, দেখতেছে যে বাচ্চাটার শরীরটা কেমন জানি অস্বাভাবিক ঠান্ডা এবং কেন জানি মনে হচ্ছে যে এই বাচ্চাটার মানে যেরকম ফর্সা ছিল এরকম তার ফর্সা মনে হচ্ছে, কেমন শরীরটা যেমন লাল লাল লাগছে। কিন্তু বাচ্চা এক নাগারে জানলার দিকে তাকে হাসতেছে, তো তিনি তার সেই নাতিকে কোলে নিচ্ছিল, কোলে নিয়ে সুরা পরে ফু দিবে,
একটা বিষয় তিনি খেয়াল করেন, চূড়া পরে যখনই ফুঁ দেয় বাচ্চা জোরে জোরে চিৎকার করে, কান্না করে। তারপর তিনি বাচ্চাটাকে রেখে সেখানে সাদিয়াকে উদ্দেশ্যে একটু বকা দিয়ে বলে যে বাচ্চা কখনো এরকম একা রেখে কেউ যায় নাকি, আশেপাশে এলাকা তো ভালো না। তো তারপর সাদিয়ার শাশুড়ির কথা বলে যে তোমার উচিত ছিল বাচ্চাটাকে এরকম কারো দায়িত্বে দিয়ে যাওয়া, এই কয়েক মাসের বাচ্চাকে তুমি একা রুমে রেখে গেলা কেন। তখন সাদিয়া বলতেছে না বাচ্চাটা তো ও তো ঘুমায় ছিল, ও যে কখন উঠলো তো বুঝলাম না, টের পেলাম না। তো সেই রাতে মতো এই সেই সাদিয়ার বাবা সে সেখান থেকে চলে যায়। কিন্তু তিনি যে চলে যাবে তারপরও তার মনে একটা জানি কেন ভয় ঢুকে যায়, কেন জানি তার নাতিটাকে দেখে তিনি কিছুটা হলেও আশ্চর্য হয়ে যায় কিছু কিছু বিষয়ে, কিন্তু তিনি প্রথমে এটা কাউকে শেয়ার করে না। তারপর তিনি তো সেখান থেকে সেই রাতে চলেই যায়। তো চলে যাওয়ার পর তিনি পরের দিন ওনার মেয়ের বাসা থেকে একটা সংবাদ আসে এরকম যে বাচ্চাটা নাকি অসুস্থ হয়ে গেছে একটু যাওয়ার জন্য। তো তখন সেই সাদিয়ার বাবা তিনি পরের দিন তার মেয়ের শ্বশুরবাড়ি আবার যায়, গিয়ে দেখছে যে সাদিয়ার যে বাচ্চা তার শরীর প্রচণ্ড নীল হয়ে গিয়েছে এবং চেহারাটা কেন জানি কালচে কালচে দেখাচ্ছে। তো তিনি তখন সেই আবার ওনার নিয়ম অনুযায়ী ঝাড়ফুঁক দেয়, সেই বাচ্চাকে ঝাড়ফুঁক দেয় এবং ঝাড়ফুঁক দেওয়ার পরে দু একদিন বলে যে দেখো আগে কী অবস্থা, সাদিয়াকে বলে দেখো আগে কী অবস্থা, বাচ্চা ঠিক হয় কি না। সাদিয়া খেয়াল করছে যে তার বাবা এরকম ঝাড়ফুঁক দিয়ে যাওয়ার পরে বাচ্চা তো আরও অসুস্থ হয়ে যাচ্ছে এবং তার জ্বর, বাচ্চাটার জ্বর এবং সে শরীরটা যেন কেমন তার কালচে হয়ে যাচ্ছে এবং শরীর নাকি প্রায় সময় নীল হয়ে যায় এবং বাচ্চাটা জানলার দিকে তাকায় শুধু হাসে, অদ্ভুতভাবে হাসে। তো তখন সেই চাচা তিনি ঠিক করেন যে ওনার যে বড় ওস্তাদ আছে সেই ওস্তাদকে নিয়ে সেই বাসায় যাবে এবং চাচা তখন বুঝেই গিয়েছিল যে বাচ্চাটাকে হয়তো খারাপ কিছু আসর করেছে। তো সেই ওস্তাদ নিয়ে যায়, ওস্তাদ নিয়ে সেই সাদিয়ার শ্বশুরবাড়ি যায় এবং ওস্তাদ এবং সাদিয়ার বাবা ওনারা যখন ছিল তখন সেই ওস্তাদ বলতেছে সাদিয়ার শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে এবং তার জামাইকে উদ্দেশ্য করে বলতেছে দেখো আমার ফুটন্ত গরম পানি লাগবে এবং এই বাসায় অনেক খারাপ কিছুই ঘটতে চলেছে, হয়তো কেউ বাঁচবে অথবা না হয় কেউ মরবে। তখন তো সাদিয়া এটা নিয়ে খুব টেনশনে পড়ে যায়, এদিকে তো কান্নাকাটি রোল পড়ে যায় সেই বাসায়। তো সেই ওস্তাদ বলেছে তোমরা এরকম দোয়া দুধ পরো, দুরুদ শরীফ পরো, দেখা যাক কী হয়। তো বলে যে গরম পানি লাগবে, ফুটন্ত গরম পানি এবং এমন গরম পানি চায় তিনি যে যেখানে আঙ্গুল দিলে যাতে আঙ্গুল পুরো যায় এরকম একটা গরম পানি তিনি চায়। এবং সেই বাসাতে তখন এরকমভাবে বলে রাখা হয় যে বাসাতে বাইরের কোনো লোক না আসে। সাদিয়া শ্বশুরবাড়ির সামনে জায়গাটা ছিল উঠান, তারপরে তো ঝোপঝাড়। তো সাদিয়াকে উদ্দেশ্য করে সেই ওস্তাদ বলতেছে যে তুমি এক কাজ করো, তোমার সন্তান বা তোমার ছেলেটাকে তুমি নিয়ে আসো এখানে আমার সামনে। এবং ওস্তাদ যেখানে বসে, এটা উঠানের পাশে একটা ঘর ছিল সেখানে বসে এবং এটা রাতের সময় ছিল সম্ভবত, যেটা নয়ন ভাই বলে। তো ওস্তাদ তার জায়গায় একটা আসন বসায়, তিনি বাচ্চাটাকে তার সামনে একটা ক্লথের মধ্যে এরকম শোয়ায়। শোয়ানোর পর ওস্তাদ কয়েকবার বাচ্চাটার দিকে তাকায় এবং তাকায় নিজে বিড়বিড় করে গিয়ে কিছুরা পরে ফু দিচ্ছিল। তো ওস্তাদ তখন বলতেছে সেই সাদিয়া এবং সাদিয়ার হাজব্যান্ড বা আশেপাশে যারা তিন চারজন ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে আমি এখন যেই কাজগুলো করব এটাতে কেউ আগ বাড়ায় কিছু করতে যাবেন না, কিছু জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা যদি করে থাকেন তাহলে কিন্তু এই বাচ্চার ক্ষতি হবে। আর সাদিয়াকে বলে যে তুমি মা তোমার বাচ্চা যেই রুমে ছিল সেই রুমের জানলাটা খুলে আসো এবং জানলাটা এবং তুমি সিটকাটা লাগায় দাও, তোমার রুমের দরজা সেই সিটকাটা লাগাই তুমি এখানে বসো। আবারও সেই ওস্তাদ সবাইকে হুঁচিয়ার করে বলতেছে আমি যা যা করব তা শুধু দেখে যাবেন কিন্তু কেউ এর বিপরীতে কিছু করবেন না এবং আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। তো সেই ওস্তাদ বাচ্চাটাকে তারপর এক হাতে তিনি কোলে নেয়, কোলে নিয়ে সেই সাদিয়ার শ্বশুরের বাড়ির যে জায়গাটা ছিল রুমটা থেকে বের হয়ে উঠানের দিকে যায়। উঠানের তো একটা বাল্বের আলো বাইরে যা ছিল, বাল্বের যে একটা বাল্ব জ্বলতেছিল সেই আলোতেই উঠানের দিকে যায় এবং ওস্তাদ এটাও বলে যে আমি উনি যেই কাজগুলো উনি করবেন যাতে কেউ না দেখে পিছন থেকে। শুধু সাদিয়ার বাবাকে বলছিল যে আপনি চাইলে দেখতে পারেন, আপনি আসতে পারেন। তো ওস্তাদ উঠানের উপরে একটা কাপড় বিছায় বাচ্চাটাকে সেখানে শোয়ায় আসে। শোয়ায় আসার পর তিনি এবং সাদিয়ার বাবা সে ঘরে এসে পড়ে এবং ওস্তাদ ওই যে গরম পানি আনা হয়েছিল গরম পানির মধ্যে ওস্তাদ অনেকক্ষণ ঝাড়ফুঁক দেয়, প্রায় 10-15 মিনিট ঝাড়ফুঁক দেয়। তারপর তিনি এই গরম পানিটা নিয়ে নাকি উঠানের দিকে যায়, এটা সাদিয়ার বাবাও দেখেছিল, শুধু ওনারা দুজনেই তো এখানে দেখছে। সেই ওস্তাদ যখন গরম পানি এনে যায় তখন যে একটা সিচুয়েশন হবে সেটা সাদিয়ার বাবা আঁচ করতে পেরেছিল, এর জন্য তিনি সেখান থেকে আগেই রুমে আবার চলে আসেন।
গরম পানি নিয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে যারা ছিল তারা শুনতে পায় যে বাইরে বাচ্চাটা প্রচণ্ড কান্না করছে। এদিকে সাদিয়াও কান্নাকাটি করছে যে ওর বাচ্চাটা যেই বুঝে শেষ হয়ে গেল। তখন ওস্তাদ পুরাটা গরম পানি সেখানে উনি ওনার কাজ শেষ করে উনি পাতিলটা খালি পাতিল নিয়ে আসে, সেই সাদিয়ার সবাই যে রুমে ছিল সেই রুমে আসে। তো আসার পরে তো সেই ওস্তাদ সেই সাদিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলতেছে শেষ করে দিছি, যেটা যাওয়ার চলে গেছে, আর গরম পানিটা পুরোটা ঢেলে দিছি বাচ্চার উপরে, কোনো সমস্যা নেই, তোরা ভয় পাবি না। এদিকে তো আরও জোরে চিৎকার করা শুরু করতেছে আশেপাশে যারা আছে যে কি বাচ্চার উপর গরম পানি ঢেলে দিছে। তখন ওস্তাদ জোরে জোরে জিকির করতে থাকে এবং বলে যে ঘরের লাইটগুলো বন্ধ করে দেন আর দূরে আপনার সবাই দোয়া দূর পড়েন বেশি বেশি করে এবং দূরস্থিত পাঠ করতে বলে। আধা ঘন্টা এরকম ঘটতে থাকে এবং বাসায় তো কান্নার রোল পড়ে যায় বাচ্চার কী হলো, আস্তে আস্তে বাচ্চার কান্নাটা আস্তে করে মনে শেষ হয়ে গেল। এখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যেটা নয়ন ভাই আমাকে শেয়ার করেছেন, একটা বাস্তব অভিজ্ঞতা তিনি আগেই বলেছে শেয়ার করেছেন। এবং এই যে ঘটনা এখন যে ঘটনাটা ঘটে এটাই ছিল সবচেয়ে ভয়ানক ঘটনা। বাসার সবাই যখন দেখছে কান্না থেমে গেছে ওস্তাদ তখন উঠানে যায় এবং সবাইকে বলে যে আপনি উঠানে আসেন। তিন চারজন যারা ছিল যে সাদিয়া সাদিয়ার হাজব্যান্ড বা ওর শ্বশুর শাশুড়ি যে ছিল উঠানে আসেন, উঠানে যায় গিয়ে দেখছে গরম পানিটা যেখানে ঢালা হয়েছিল বাচ্চাটা যেখানে কাপড় উপর শোনা ছিল সেখানে একটা দাঁড় কাক মরে পড়ে আছে সেখানে। তখন ওস্তাদ বলে আলহামদুলিল্লাহ বলার পর তিনি তখন সাদিয়াকে বলে যাও তুমি তোমার রুমে দরজা খুলে দেখো তোমার বাচ্চা কী করতেছে। গিয়ে দেখে যে সাদিয়ার বাচ্চা ওর খাটের উপর শুয়ে আছে এবং ঘুমন্ত অবস্থায় আছে। এবং এখন বাচ্চাকে দেখে সাদিয়ার আগে বাচ্চা যেরকম একটু ফর্সা বনে ছিল ঠিক হুবহু মনে হচ্ছে ঠিক একইভাবে আছে। তখন সে ওস্তাদ বাড়িটাকে চারপাশে বন্ধ করে দিয়ে যায় এবং বন্ধ করে যাওয়ার পর ওস্তাদ বলে যে দেখো আমি তোমার বাসা আসার পরে বুঝতে পারছি এখানে সমস্যা আছে এবং যেটা ঘটনা ঘটছিল সেটা হচ্ছে যে ওই যে বিয়ের সময় যে তুমি হোঁচটকে পড়ছিলে না তখন একটা খারাপ জিন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, নতুন বউ যে যাচ্ছে এটা খারাপ জিন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সে তোমাকে তখনই পছন্দ করছিল এবং তারপর সে টার্গেট রাখছিল যে তোমাকে এখান থেকে নিয়ে যাবে কিন্তু কোনো একটা কারণে তোমাকে নিতে পারে নাই দেখে তোমার বাচ্চাকে নিয়ে যেতে চাইছিল এবং তোমার বাচ্চাকে কিন্তু আসর করে নিয়েও গেছিলো। ওই যে তোমার বাবা কয়েকদিন আগে দেখলো না যে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা, ওটাই তোমার বাচ্চাকে এরকম নিয়ে গেছিলো একটা খারাপ কিছু কিন্তু তারপরে এখন ফিরে আনছে। বাড়ির সবাই তো শুনে হতবাক যে আপনি এত কিছু জানেন কীভাবে। ওস্তাদ বলল আমার সাথে কিন্তু জিন থাকে আমি সবই বুঝতে পারি। এই কথাগুলো শুনে বাসার সবাই তবাক হয়ে যায় এবং ওস্তাদ বলছে তোমার সন্তানের আর কোনো সমস্যা নাই, তুমি কালকে সকালে ঘুম থেকে উঠলে ওকে খাওয়া দিবা, কালকে থেকে খাওয়া শুরু করে কোনো সমস্যা নেই, বাচ্চারা সুস্থ হয়ে গেছে, এখানে ভয় পাবা না এবং পাঁচ অক্ত নামাজ পড়তে বল বাসার সবাইকে। এরপর ওস্তাদ সেই রাতে সেখান থেকে সাদের বাবাকে নিয়ে সেখান থেকে চলে আসেন এবং যতটুকু শোনা যায় নয়ন ভাই যেটা বলেন সাদিয়া তার হাজব্যান্ড রাকিব এবং তার পুরো পরিবার পরবর্তীতে আর সেই এলাকায় সেই বাসায় এখানে আর থাকে না, তারা অন্য জায়গায় তখন থাকা শুরু করে এবং তার পরিবার এখন সবাই ভালো আছে সুস্থ আছে। এটাই ছিল সাকিব আল হাসান নয়ন ভাইয়ের পাঠানো একটা ঘটনা, যিনি শেরপুর থেকে প্রতিনিয়ত ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ তাকে এরকম সুন্দর একটি ঘটনা শেয়ার করবার জন্য। সামির ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য। আমরা সময় নষ্ট করছি না, সময় নষ্ট না করে সরাসরি শামীম ভাইয়ের এক কাজ ঘটনায় যাব। আসলে শামীম ভাইয়ের কাছে ঘটনা শুনবার আগে আমি আপনাদেরকে আগেও একটা ঘটনা শেয়ার করেছি লাস্ট এপিসোডে, যে আমি যেখানে কাজ করি সেখানে একটা মানুষকে দেখা যেত প্রায় সময় যে সিমিটারির মাঝখানে যে শুয়ে পড়ছে। আপনারা এই ঘটনা আমি আপনাদের শেয়ার করেছি কারণ তিনি যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছিল। আমি আজকে একটা জায়গায় গিয়েই মানে একটা জায়গায় কাজ করার সময় একজনের কাছে যাই এবং তার সাথে দেখা হয়। আসলে আমি বলেছিলাম যে আমি পার্ট টাইম জব হিসাবে ডেলিভারির কাজ করি, এখানে ফুড ডেলিভারি আমাদের একটা বাংলাদেশি রেস্টুরেন্টে আমি কাজ করি। তো সেখান থেকে একটা অর্ডার আসে একটা চার্চের, তো সেখানে যে লোকটার কাছে আমি যাই সেই লোকটার নাম হচ্ছে থমাস। তো আমি পৌঁছানোর পরে ডেলিভারির খাওয়া দাওয়া দেওয়ার পরে তো আমি তাকে দিয়ে বের হয়ে যাচ্ছি, ওইটা আমার ছিল লাস্ট ডেলিভারি, ওই সেগমেন্টের লাস্ট ডেলিভারি। তিনটা ডেলিভারি একসাথে নিয়ে বের হয়েছিলাম, সেটা ছিল লাস্ট ডেলিভারি। তো ওনার সাথে কথা বলার সময়
আমি জিজ্ঞেস করলাম আপনার ঘরের সাথেই, উনি যে এই জায়গাটায় থাকেন, এটা একটা মোটামুটি তিনটা বিল্ডিং, একটা হচ্ছে চার্চ বিল্ডিং 1-6, চার্চ বিল্ডিং 1-7-12, এরপরে হচ্ছে মেইন চার্চ যেখানে ক্রুসিফাইডের মধ্যে জিজাসের একটা মূর্তি আছে, সেটা সুন্দর মালা টালা দেওয়া, এবং পেছনের চার্চ, চার্চের ঠিক একটা বিল্ডিং পরেই যে চার্চের, যে চার্চের মধ্যে যে যারা পুরোহিত অথবা যারা চার্চের দেখভাল করেন তারা আমাদের এখানে একটা অর্ডার দিয়েছিল। তো তার সাথে আমি কথা বলি যে আপনার পেছনে তো একটা সিমিটারি আছে, আপনি ভয় পান না এখানে, আপনার ভয় লাগে না? বলে যে ভয় তো লাগেই মাঝে মধ্যে, কারণ একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটে গেছিলো, তারপর থেকে ভয় লাগে। তা আমি বললাম যে কী ইনসিডেন্ট ঘটে গেছিলো আমাকে একটু বলবেন। বলে যে তোমার ইন্টারেস্টের জন্য বলছি, এরকম কেউ ইন্টারেস্ট শো করে নেই, তো তোমার ইন্টারেস্টের জন্য বলছি, কারণ এর আগে আমরা যখনই এরকম একটা ভয়ের কথা বলতে যাই তখনই দেখা যায় লোকজন ব্যাক আউট করে, শুনতে চায় না, কারণ কেউ ভয় পেতে চায় না আসলে। আর সত্যি কথা বলতে ওই জায়গায় আরও দুটো বাড়ি আছে, তো এই জিনিসগুলোকে প্রচলিত করে জিনিসটা সবার মাঝে ভয় ফেলার আসলে ইচ্ছা নাই। তো যেহেতু তুমি এই এলাকায় থাকো না, তাই আমি তোমাকে বলছি, আসলে খুব সংক্ষেপে বলছি, যদি কখনো সময় হয় আমি তোমাকে ব্রডলি বলবো, আবার তোমাদের এখানে খাওয়া অর্ডার দিলে নিয়ে আসবা, তখন আমি হয়তো তোমাকে জানাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে সংক্ষেপে যতটুকু পারেন বলেন। বলে যে একদিন বৃষ্টির রাত ছিল এবং এক খুব আনইউজুয়াল টাইমে একটা ডেড বডি এখানে এসেছিল। সেই ডেড বডিটা আসার পরে সবার, ওনারা আসলে প্রস্তুত ছিল না এরকম টাইমে একটা ডেড বডি আসবে। তো যে পাদ্রি, উনি যে আমি যার সাথে কথা বলছি থমাস, তিনি নিজে একজন পাদ্রি, তো তার সাথে তিনি তখন এই জায়গায় নতুন নতুন জয়েন করেছেন এবং এই চার্চটা প্রায় 90-100 বছর আগের, তো তখন তিনি যোগ দিয়েছেন রিসেন্টলি এবং ওনার বয়স বর্তমানে 78 বছর, কিন্তু আসলে তিনি কত সালের ঘটনা বলছেন তিনি আমাকে বুঝিয়ে বলতে পারেননি। তো আমি যখন তার সাথে কথা বলি তখন তিনি আমাকে বলছেন যে একটা ছোট্ট বাচ্চার ডেড বডি আমাদের আসে। আচ্ছা ঠিক আছে, আর বলতে পারবো না, আমি তো আপনাকে আর বলতে পারবো না, যদি কখনো সময় হয় বলবো, আমার যেতে হবে। তো এই ছোট্ট বাচ্চার একটা ডেড বডির ঘটনা হয়তো তার কাছে কখনো পাওয়া যেতে পারে, কিন্তু তিনি আজকে, আজকের ঘটনা, তিনি আজকে আমাকে সেই জায়গাতে স্পষ্ট করে দেন, আসলে সে আমাকে বলেননি। তো আমি তোটুকু বুঝতে পারলাম যে খুব বৃষ্টির মাঝে একটা ডেড বডি এসেছিলো, সেটা একটা বাচ্চার লাশ ছিল, কিন্তু কে নিয়ে আসছে, কীভাবে নিয়ে আসছে তিনি আমাকে আর বলেননি। সময় নষ্ট করছি না আপনাদের সাথেও, সেই সময় নষ্ট করে আসলে আমি জিনিসটা ধোঁয়াশা রাখি নাই, ধোঁয়াশা রাখার জন্য বলি নাই, এটা হচ্ছে আমাকে এভাবেই বলেছে। তো যদি কখনো শেয়ার করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব আমাদের নতুন স্টোরি টেলার হিমেল ভাইয়ের ঘটনা শুনতে, সরি হিমেল ভাইয়ের ঘটনা আমরা একটু পরে শুনবো, আমার স্বামী ভাইয়ের একটা ঘটনা শুনবো, আমি আসলে ঘটনার কারণে ভুলতে ভুলে গেছি, আমরা সরাসরি স্বামীর ভাইয়ের, স্বামী ভাইয়ের একটা ঘটনা শুনে আসবো, সরাসরি চলে যাচ্ছি স্বামী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। সবাইকে ভৌতিকতার আজকের এপিসোডে স্বাগতম। আজ যে ঘটনাটি শেয়ার করব তা আমাদের সৌদি থেকে পাঠিয়েছেন ভৌতিকতার গ্রাফিশিয়ান সাজ্জাদ ভাই। ঘটনার জন্য সাজ্জাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঘটনাটি যার পরিবারের সাথে ঘটেছে তার নাম হচ্ছে সালেহ তৌমি। তিনি একজন সৌদিয়ান, কিন্তু কালো জাতের সৌদিয়ান। ঘটনাটি বেশ অনেক বছর আগে, ঘটনাটি তার পরিবারকে কেন্দ্র করে ঘটে। সৌদিতে একটা সময় নিয়ম ছিল যে বিবাহের জন্য কনেকে বিবাহের আগে ছেলে দেখতে পারবে না, কিন্তু ছেলের পরিবারের অন্য মহিলারা যেমন মা বোন তারা দেখতে পারবে। তো এমনই এক সময় সালের জন্য তার পরিবার থেকে একটি মেয়েকে পছন্দ করা হয়। ওই মেয়েটিও কালো জাতের ছিল, আর তখনকার সময়ে কালো জাতের সৌদিয়ানরা তাদের বংশ অনুযায়ী কালো জাতের মেয়েদের বিবাহ করতে পারত, আর সাদা জাতের যারা ছিল তারা নিয়ম অনুযায়ী সাদা জাতের মেয়েকে বিবাহ করতে পারত। এবং সেই সময়ে বিবাহের জন্য ছেলেদের বেশ ভারী অঙ্কের টাকা মেয়ের বাবাকে দিতে হতো। তো যাই হোক, বিবাহের পর তার স্ত্রীকে, মানে সালের স্ত্রীকে, কোনো একটা কারণে সালের পছন্দ হয়নি। সে মহিলাটা দেখতে বেশ স্বাস্থ্যবান এবং লম্বা ছিল, ভারী কণ্ঠের ছিল।
তারপরও তারা সংসার করে যেতে থাকে। প্রায় 1 থেকে 1.5 বছর পর তাদের ঘরে একটি ছেলে সন্তান হয়। সালে তার কিছুদিন পর, মানে তার ছেলে সন্তান হবার কিছুদিন পর উর্ধুনে ঘুরতে যায়। উর্ধুন হচ্ছে জর্দানের একটি জায়গা। তারা, মানে সাজ্জাদ ভাইরা যারা সৌদিতে, তারা এই জায়গাকে উর্ধুন নামে চিনে থাকে। তো সেখানে ঘুরতে গিয়ে সালের একটি ইরাকি মেয়েকে পছন্দ হয়ে যায় এবং সেই মেয়ের সাথে আবারও বিবাহে আবদ্ধ হয়। তো বিয়ের পর ইরাকি স্ত্রীকে সৌদিতে নিয়ে আসে। একটা পর্যায়ে তার প্রথম স্ত্রীকে সালে তালাক দিয়ে দেয়, কিন্তু সন্তানের ভরণ পোষণ করার দায়িত্ব নেয়। এভাবে তাদের 2টি বছর কেটে যায়। তো 2 বছর পারও হলেও তার দ্বিতীয় ঘরের স্ত্রীর, মানে, কোনো সন্তান জন্ম দিতে পারে না, মানে তাদের কোনো সন্তান হচ্ছিল না। তার অনেক চেষ্টা তদবির করেছে, ডাক্তার দেখিয়েছে, কিন্তু তাদের সন্তান হচ্ছিল না। এর কোনো কারণও তারা খুঁজে পায়নি। তো এই বিষয় নিয়ে সালে খুবই চিন্তিত হয়ে যায়, মানে খুবই চিন্তিত ছিল, এবং একটা সময় ধীরে ধীরে তার দ্বিতীয় স্ত্রীর প্রতিও তার মন উঠে যায়। এর কিছুদিন পরে সালে সৌদিতে একজন সুরি মহিলার সন্ধান পায়। সুরি সিরিয়ানদের বলা হয়। তো সালে এই মেয়েটিকেও বিবাহ করতে চেষ্টা করে, কিন্তু তার ইরাকি দ্বিতীয় স্ত্রী থেকে বেশ বাধা পায়। এক কথায় সে রাজি হয় না। সালে এই পর্যায়ে তার স্ত্রীকে আলাদা অন্য একটা জায়গায় রেখে দেয় এবং সুরি মহিলাটিকে আবার বিয়ে করেন। তো সালে তার প্রথম ঘরের ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ চালিয়ে যেতে থাকে, কিন্তু সালের সংসার ছিল তার তৃতীয় সিরিয়ান স্ত্রীর সাথে। আর একটা কথা বলে রাখা ভালো, সৌদিয়ানদের তারা পার্শ্ববর্তী দেশগুলো যেমন ইরাকি, ইরানি, সিরিয়া, জর্দান, বাহরাইন, এই সব দেশের মেয়েদের সৌদিয়ানদের জন্য বিয়ে করতে খুব সহজ ছিল, যে কারণে সালেও খুব সহজে ইরাকি এবং সিরিয়ান মহিলাকে বিয়ে করতে পেরেছিল। এভাবে সালের কিছু সময় কেটে যায়। একটা সময় সালের তৃতীয় স্ত্রী সন্তান সম্ভাবা হয়ে পড়ে। তো সালে এতে খুবই খুশি হয়ে যায় এবং তার সংসার তখন আনন্দেই এবং ভালোভাবেই চলছিল। কিন্তু সালে তার দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ কমিয়ে দেয়, একদমই কমিয়ে দেয়। তো একদিন সালে আর তার তৃতীয় সুরিয়ান স্ত্রী, মানে সিরিয়ান স্ত্রী, রাতে গাড়ি করে ঘুরতে যায়। তো পথে একটা পার্ক পড়ে, সেই পার্কের চারপাশ দিয়ে ঘুরছিল। তো হঠাৎ তাদের চোখ যায় দূরের রাস্তার পাশে বোরখা পরিহিত এক মহিলা রুটি বানাচ্ছিল, সৌদিয়ান রুটি। তো দূর থেকেও তারা সেই রুটির সুঘ্রাণ তাদের নাকে ভেসে আসে। তারা কৌতূহলী হয়ে সেই মহিলার সামনে গিয়ে গাড়ি থামায়। মহিলাটা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেই অঞ্চলে যেভাবে রুটি বানায়, মানে আঞ্চলিকভাবে যেভাবে রুটি বানায়, সেভাবে রুটি বানাচ্ছিল। সেই মহিলার সামনে 3টি বড় হাঁড়িও রাখা ছিল। তো সালে আর তার স্ত্রী সেই মহিলার সামনে যায়। সেই মহিলাটা দেখতে ছিল স্বাভাবিকের চাইতে লম্বা, আর স্বাস্থ্যও ছিল অনেক বেশি। তারা লক্ষ্য করে দেখে মহিলাটির পেট অস্বাভাবিকভাবে বড়। মহিলাটি যখন দুই হাতে প্রেশার দিয়ে, মানে চাপ দিয়ে থাপড়ে থাপড়ে রুটি বড় বানাচ্ছিল, তখন সে দূর থেকেই সালের স্ত্রীকে লক্ষ্য করে বলে, মারহাবা। তো সালে মহিলাটিকে রুটির দাম জিজ্ঞেস করে। মহিলা উত্তর দেয় যে 6টি রুটি 1 রিয়াল। তো সালে তাকে জিজ্ঞেস করে যে রুটি ভালো হবে কি না। উত্তরে মহিলা ভালো বলে যে খেয়ে দেখেন, ভালো লাগলে নেবেন। তো রুটিওয়ালা মহিলার কণ্ঠস্বরটা ছিল ভাঙা ভাঙা আর চিকন। তো সালের তৃতীয় স্ত্রী কৌতূহল বশত রুটিওয়ালা মহিলার সামনে থাকা 3টা হাঁড়ি থেকে একটা হাঁড়ির ঢাকনা খুলে ফেলে। সে দেখে এটা একটা তরকারি রান্না করা হাঁড়ি, ঝোল আছে কিন্তু কিসের তরকারি তা বোঝা যাচ্ছিল না। সালের স্ত্রী রুটিওয়ালা মহিলাকে জিজ্ঞেস করে যে এটা কিসের ইদাম। ইদাম হলো তরকারি। তো মহিলাটি এটা শুনে কেমন যেন একটু খুশি হয়ে যায়। তখন সে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, এটা বাচ্চাদের মগজ। তো সালের স্ত্রী বুঝতে পারে না, সে আবারও জিজ্ঞেস করে, কিসের তরকারি। মহিলা তা আবারও উত্তর দেয়, এটা বাচ্চাদের মগজ। তখন সালের স্ত্রী
আবারও জিজ্ঞেস করে, বাচ্চাদের মগজ মানে এটা আবার কি? তখন রুটিওয়ালা মহিলা রেগে গিয়ে বলে, মানে রেগে যায়, সে কুঁজো হয়ে এক হাতে কোমর রেখে অন্য হাত নেড়ে নেড়ে বলে, আরে নিলে নাও, না নিলে এত প্রশ্ন কইরো না। তো এই কথা শুনেই সালে অন্য দুই হাড়ে, মানে যে তার সালে অন্য দুই হাড়ের ঢাকনা একসাথে খুলে ফেলে আর মহিলাটিকে বলে যে, এখান থেকে আমাদের মজার একটি তরকারি দেন এবং দুই রিয়েলের রুটি দেন। এই কথা বলতেই রুটিওয়ালা মহিলা তাদের বলে যে, একটু অপেক্ষা করো, গরম রুটি বানিয়ে দিচ্ছি। তো মহিলাটা তখন একটি রুটি তাওয়াতে দিয়েছে। রুটি ভাজার সময় আগে বানানো একটা রুটি এই মহিলা মুঠ করে নেয় এবং মহিলার মুখ ঢাকার জন্য যে বোরকার সাথে নেকাব বা মাস্ক ব্যবহার করে, তা একটু উঁচু করে এত বড় সম্পূর্ণ একটা রুটি একবারে মুখে নিয়ে নেয়। যখন উনি নেকাবটা একটু উঁচু করে, তখন সালের স্ত্রী আর সে একসাথে দেখে যে সেই রুটিওয়ালা মহিলার মুখ সাধারণ মানুষের চাইতে বেশ অনেকটা বড়, যেটা স্বাভাবিক না। এটা দেখে সালের স্ত্রী আর সালে একে অন্যের দিকে তাকিয়ে একটু মুচকে হাসে। তারা মজা করছিল যে এত বড় মুখ। তো যাই হোক, তারা রুটি এবং তরকারি বাসায় নিয়ে আসে। খাবার সময় তারা খেয়াল করে খাসি ভেড়ার, মানে খাসি আর ভেড়ার মাংস আর মগজের তরকারি। তখন সালে স্ত্রী বুঝতে পারে যে আসলে ওই মহিলা এই তরকারির কথাই বলছিল। খেতে খেতেই কেমন যেন সালের স্ত্রীর ভীষণ পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। সে আর খাবার খেতেই পারে না, একটা পর্যায়ে তার বমি হতে থাকে। তো এরপর সালে তার স্ত্রীকে পানি খাওয়ায়, ঘরে যে ওষুধ ছিল বমির সে ওষুধ খাওয়ায় এবং একটা পর্যায়ে গিয়ে বমি বন্ধ হয়, সে ঘুমিয়ে যায়। তো সেদিনের পর থেকে সালের স্ত্রীর শরীর খারাপ হতে থাকে। সে ঠিকমতো খাবার খেতে পারে না, ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যায়। এমন করে বেশ কষ্টে তার দিন কাটছিল। তো মাঝে মাঝে সালের স্ত্রী ঘুমের মাঝে কিছু শব্দ শুনতে পায়। কি কথা শুনে বা কে কথা বলে সে ঘুম থেকে ওঠার পর তার আর কিছু মনে থাকে না। কিছুদিন থেকে সে যখন কথা শোনে ঘুমের মাঝে চেষ্টা করে যে জেগে উঠতে, মানে কে কথা বলছে এটা দেখার জন্য। ঠিক তখন একটা বাজে গন্ধ তার নাকে ভেসে আসে, সে চোখ খুলতে পারে না। তো এমন সময় একটা কণ্ঠস্বর বলে উঠে, সবুর সবুর, এত জলদির কিছু নাই, আমি তো আসি, সাথে আসি, দেখা যখন দিব সব নিয়ে যাব, আগে ফল আসুক, ফল নিব আমি, যেমনটা অন্যের ফল তুই নিছিস। এগুলো শুনে সালের স্ত্রীর, মানে সালের স্ত্রীর কেমন শরীর গুলিয়ে যায়। সে বিছানায় উঠে বসে, তার কাছে মনে হচ্ছে সমস্ত ঘর ভনভন করে ঘুরছে। সে সঙ্গে সঙ্গে মাথায় ঘুরিয়ে বমি শুরু করে। সালে ঘুম থেকে জেগে উঠে তার স্ত্রীকে শান্ত করে। স্বাভাবিক হওয়ার পর তার স্ত্রী সব বলে সালেকে, আর সালে বলে, তুমি তো গর্ভবতী, এই সময় মহিলারা অনেক কিছু চিন্তা করে আর সেই চিন্তা থেকে এরকম দুঃস্বপ্ন দেখে। এভাবে স্বপ্ন দেখে, মানে তার সেরা ছালের স্ত্রী ভাবে এটি কি স্বপ্ন না বাস্তব, এগুলো সে ধরতে পারে না, কিন্তু সে খুবই ভয় পেতে থাকে। সালের স্ত্রী দুই তিন দিন পর রাতে আরেকটা স্বপ্ন দেখে যে সেই রুটিওয়ালা মহিলা সে সালের তৃতীয় স্ত্রীর সামনে চলে আসে, কোনো কথা বলে না, কিন্তু সালের স্ত্রীর সামনে ঝুঁকে ঘুরতে থাকে। পড়তে বসে অনেক ছাত্রছাত্রীরা যেভাবে ঝুঁকে সামনে পেছনে ঝুঁকে সেভাবে, হঠাৎ করেই রুটিওয়ালা মহিলাটি সালের স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ায়। সে ধীরে মাথা তুলে সালের স্ত্রীর দিকে তাকায়, আর রুটিওয়ালা মহিলার তখন কি করে, সালের স্ত্রীর মাথা থেকে একদম পেট পর্যন্ত দেখতে থাকে, মাথা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এটা দেখে সালের স্ত্রী বেশ ভয় পেয়ে যায়, সে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসে, কিন্তু উঠে আর কাউকে দেখতে পায় না। প্রতিদিন সে এমন কিছু না কিছু দেখতেই থাকে। তো এর মাঝে একদিন রাতে
শোবার ঘরে সেই রুটিওয়ালা মোটা মহিলা আবার সালি স্ত্রীর সামনে এসে দাঁড়ায়। কোথায় থেকে আসলো সালি স্ত্রী জানে না। সালের তৃতীয় স্ত্রী চিল্লানোর চেষ্টা করছে, নড়াচড়া করতে চেষ্টা করছে, কিন্তু সে নড়তে পারছিল না, চিল্লাতেও পারছিল না। মোটা মহিলা বলে, কিরে দেখবি, দেখ কি দেখাই, তুই তো অনেক খুশি হয়ে যাবি রে। আচ্ছা এর আগে আমাকে বলতো, তোর ছেলে নাকি মেয়ে হবে? না 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 থাক, তুই আগে দেখ 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 এখানে দেখ, এখান থেকে তোর বাচ্চা কোনটা রে? এই কথা বলেই সেই রুটিওয়ালা মোটা মহিলা তার গায়ের বোরকাটা একটানে খুলে ফেলে। মহিলার গায়ে আর কোনো পোশাক ছিল না। সালের স্ত্রী হঠাৎ করে এটা দেখে ভয় পেয়ে যায়। স্থির হয়ে তাকিয়ে আছে সেই মহিলার পেটের দিকে। অদ্ভুত ব্যাপার হলো, এক্সরে যেমন স্পষ্ট দেখা যায় যেমনটা, আরেকটা হচ্ছে মানে আপনি যদি হাতের তালুতে টর্চ লাইট মারেন দেখবেন যে অন্যর পাশে অন্য খুব বেশি আলো হলে হাতের অন্য পাশে যেমন স্পষ্ট দেখা যায়, ঠিক এরকম এক্সরের মতো স্পষ্ট সালিস্ট্রি দেখে সেই মোটা মহিলার পেটের ভেতর একসাথে 8-9টা বাচ্চা পেটের ভেতরে, আর বাচ্চাগুলোর সাথে একটা সাপের বাচ্চাও আছে। সাপের বাচ্চাটা নড়াচড়া করছে। সালের স্ত্রী সেই মহিলার পেটের ভেতর সাপের বাচ্চাটা দেখে বেশ ভয় পেয়ে যায়। এসব দেখতে দেখতে সালের স্ত্রী বেহুশ হয়ে যায়। পরের দিন সালেকে বলে বিষয়টা, সালে শুনে হেসে উড়িয়ে দেয় আর বলে যে সেদিন যে মোটা মহিলার তোমার সঙ্গে কথাবার্তা হলো তার উপর রাগ এখনও কমেনি তোমার, বাদ দাও এসব বাদ দাও, তুমি বেশি বেশি দোয়া করে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া চাও, সব ঠিক হয়ে যাবে। তো এমন করে তার কয়টা দিন ভালো কাটে। কিন্তু এর মাঝে এক রাতে সালের স্ত্রী দেখে সেই মোটা মহিলাটি আবারও ঝুঁকে ঝুঁকে সালের স্ত্রীর পেটের দিকে তাকিয়ে আছে আর বলছে, কিরে তোর বাচ্চাটা ছেলে নাকি মেয়ে জানিস? দেখ আমার পেটে দেখ, দেখ তো এখানে তোর কোন বাচ্চাটা, আজকে চিনতে পারিস কি না কোনটা তোর বাচ্চা, ভালো করে দেখ। তো এটা বলে ঠিক আগের মতোই বোরকাটা টান দিয়ে খুলে ফেলে সেই রুটিওয়ালা মহিলাটা। আজও পেটে দেখে 8-9টা বাচ্চা আর সেই সাপ, সাপটা আজ কিলবিল করছে। এই কথা তার স্বামীকে বলে সালির স্ত্রী। তার স্বামী বলে যে চিন্তা করো না, এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে, আর বেশি বেশি ইবাদত করো। সালির স্ত্রী বেশি বেশি ইবাদত করতে থাকে, এতে করে নিয়মিত আর স্বপ্নটা দেখে না, কিন্তু সে ধীরে 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 একদম শুকিয়ে যাচ্ছে। তার পেট ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু মাসে একবার এই স্বপ্নটা দেখতেই থাকে। কিন্তু এবার হলো কি, সালের স্ত্রী দেখে সেই মহিলার পেটে 8টা বাচ্চা, একটা বাচ্চা কম, কিন্তু পেটে থাকা সাপটা আকারে একটু বড় হয়ে গেছে। এমন স্বপ্ন দেখে সালের স্ত্রীর মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তো এর 2 দিন পর মাঝরাতে সালের ঘুম ভেঙে যায় একটা কোকানোর শব্দে। সে দেখে তার স্ত্রী তার পাশে নেই। সে উঠে খুঁজতে থাকে, তখন সে শুনতে পায় একটা চাপা কান্নার শব্দ। কেউ যখন ব্যথায় আর্তনাদ করতে থাকে এবং সে আর্তনাদ করার সময় মুখ চেপে রাখলে যেমনটা শব্দ হয়, ঠিক তেমন কোকানোর শব্দ, কেউ কুকরে কাঁদতে থাকে, কাঁদছে। সালে শব্দ শুনে রান্নাঘরের দিকে যেতে থাকে। সে যখন রান্নাঘরে গেল, সাথে সাথে সালের মাথা চক্কর দিয়ে ওঠে। সে দেখে তার স্ত্রী চেষ্টা করছে তার গর্ভের সন্তানকে নিজ হাত দিয়ে গর্ভাশয় থেকে বের করে নিয়ে আসতে চাইছে। তো এমন দৃশ্য দেখে সালের মাথা ঘুরে যায়। এমন দৃশ্যও সালে কখনো চিন্তা করতে পারেনি। সে চিৎকার করে উঠে, আরে তুমি কি করতেছ, তুমি পাগল হয়ে গেলা? সালের সিরিয়ান স্ত্রী তখন ফ্যাকাশে চেহারায় কেমন ভিন্ন একটা কণ্ঠে বলে, আমি দেখব আমার সন্তান ছেলে নাকি মেয়ে, দেখতে কেমন হইছে।
তো এই কথা শুনে স্যালের মাথা গরম হয়ে যায়। সে তার স্ত্রীর গালে সজোরে একটা চড় মেরে বসেন আর তার স্ত্রীর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এমন অবস্থায় স্যালও বেশ ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারকে বিষয়টা বলে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না, এবার আল্লাহর রহমতে সব ঠিক আছে, তার পেটের সন্তানও ঠিক আছে। তার স্ত্রী যখন জ্ঞান ফেরে সে জানতে চায় আসলে কী হয়েছিল আর সে এখানে কেন। তার কিছুই মনে নেই কী হয়েছে, তার এতটুকু পর্যন্ত মনে আছে যে সে রাতে ঘুমিয়েছিল। তার স্বামী চিন্তা করে হতে পারে এটা কোনো বদজিনের আছর। তার পরের দিন তিনি একজন মহিলা যিনি ভালো তেলাওয়াত করতে পারেন, তিনি আসলে রুকাইয়া করেন, এ মহিলাদের রুকাইয়া করেন, তাকে বাসায় ডেকে নিয়ে আসা হয় এবং এক নাগারে 7 দিন তাকে রুকাইয়া করা হয়। তারপর থেকে সব কিছু স্বাভাবিক। সালে এবং তার স্ত্রী ভেবে নেয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, তাদের আর কোনো সমস্যা নেই। হঠাৎ একদিন রাতে সালের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তাদের রুমের দরজার দিকে সালের স্ত্রীর চোখ যায়। সে তাকিয়ে দেখে সেই মোটা মহিলা দরজায় আজ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখতেই সালের স্ত্রী আধ শোয়ার থেকে আধ বসা হয়ে বসে স্পষ্টভাবে দেখার জন্য। মহিলাটা দূর থেকে তার দুই হাত তালি দিতে দিতে শরীরটা নাড়িয়ে নাড়ায় নাচার মতো করে। সৌদি মহিলারা যেভাবে কাঁধ জাকিয়ে নাচে সেভাবে সে নেচে নেচে তালি দিতে দিতে সামনে এগিয়ে আসে। মহিলাটা সামনে আসতে না আসতেই সালের স্ত্রী আবারও ভয়ে জমে যায়। তার হাত পা নাড়াতে পারছিল না, শুধু দেখেই যাচ্ছে। মহিলাটা এসেই সাথে সাথে সালের স্ত্রীর পেটে কানটা লাগিয়ে দেয় কিছু একটা শোনার জন্য। সে বলে, কিরে তোটা এখনো মরে নাই, কী করবো রে বল। আনা জোয়ান অর্থ আমি ক্ষুধার্ত। এই কথা বলে যে রুটিওয়ালা মহিলা বলে নিজের পেটে থাপ্পড় দিচ্ছে আর বলছে, আনা জোয়ান। আর সে বলে, আর কী রে কী করার, তোকে তো কিছু করাই যাচ্ছে না। তোকে না সেদিন বললাম যে দেখতে তোর পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে, দেখ তো। আবারও সে দেখায়, এখানে তোর বাচ্চা কোনটা রে, দেখ তো। এই কথা বলতে না বলতেই মোটা মহিলাটা তার বোরকাটা আবার টান দিয়ে খুলে ফেলে এবং সে তাড়াতাড়ি বলে যে, দেখ কোনটা, তাড়াতাড়ি দেখ, তোর সন্তান আমাকে দেখায় দে, আমার অনেক কাজ আছে। শোন আমি কি বলি জানোস, সব কয়টাকে একসাথে খেয়ে ফেলি, কেমন হয় বলতো। কিন্তু কি করার, একসাথে কি আর এতগুলো খাওয়া যায়। তাড়াতাড়ি বল এখান থেকে তোর কোনটা, সেটাকেই খেয়ে আমি চলে যাই। সালের স্ত্রী এটা শুনেই ভয়ে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে পরের দিন। তার কাছে মনে হয় এটা স্বপ্ন, আবার মনে হয় যে না এটা বাস্তব। তো যাই হোক, বিষয়টা মানে সে ভুলে যেতে চাচ্ছে, সে মনে করছে এটা তার একটা মানসিক কারণ হতে পারে। তখন এই তিনি মানে সালের স্ত্রী এই মহিলাকে গ্রীষ্মে কয়েকবার দেখেছে। সালের স্ত্রী মনে মনে চিন্তা করতে থাকে সব কিছু ভুলে যাবে, সে মোটা মহিলাটা রুটিওয়ালা মহিলাটার কথা কোনোভাবেই সে মনে রাখতে চাইছে না, কিন্তু তার মাথা থেকে নামাতেও পারছিল না। একদিন দুপুরবেলা সালে বাহির থেকে একটি তরমুজ নিয়ে আসে বাসায়। খাওয়া দাওয়া শেষে সালে সেদিন তার স্ত্রীকে তরমুজ কেটে নিয়ে আসতে বলে। বেশ কিছুদিন পার হয়ে যায় কিন্তু তার স্ত্রীর কোনো সাড়া শব্দ না পেয়ে সালে আবারও রান্নাঘরের দিকে যায়। তো গিয়ে এবার গিয়ে দেখছে তরমুজ কাটা হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী দুই হাত দিয়ে তার পেটটা চেপে ধরে কুঁজো হয়ে ফ্লোরে পড়ে আছে। সালে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে ধরে ঘোরাতেই দেখে রক্ত, হাতে ফ্লোরে রক্ত লেগেই আছে। হাতটা সরিয়ে দেখে তার স্ত্রী নিজেই নিজের পেট চাকু দিয়ে কেটে ফেলছে। এটা দেখে সালে তাড়াতাড়ি তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়।
যেহেতু সৌদিতে বিয়ের পর তারা পরিবার থেকে আলাদা হয়ে যায়, তাই এই কঠিন সময়টুকু তাকে একাই সব কিছু করতে হচ্ছিল। এবার তার স্ত্রীর শরীরের অবস্থা এমন হয়ে যায় যে পেটের বাচ্চাটাকে আর রাখা যাচ্ছে না, কারণ মায়ের সাথে যে নার্টটা লাগানো থাকে বাচ্চার নাভির সাথে তার একটা অংশ কেটে যায়। তার স্ত্রীর প্রচুর রক্তক্ষরণ হয় এবং তার অবস্থা মুমূর্ষু হয়ে যায়। কয়েক ঘন্টা অপারেশনের পর তার স্ত্রী আল্লাহর রহমতে বেঁচে যায়। মেডিকেলে থাকা অবস্থাতেই সালে একজন বড় শায়েখকে নিয়ে আসেন। শায়েখ তার স্ত্রীকে দেখে যায় এবং কিছুদিন পরে জানায় যে তার স্ত্রীকে কালো জাদু করা হয়েছে এবং এই কাজটি করা হয়েছে ইরাক থেকে। তো এটা শুনতেই সালে এবং তার স্ত্রী বুঝে যায় যে আসলে কাজটি কে করতে পারে। তারা সাথে সাথেই সালে পুলিশকে নিয়ে তার দ্বিতীয় স্ত্রী মানে ইরাকি স্ত্রীর বাসায় যায় এবং সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজতে থাকে যে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় কিনা কালো জাদুর, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। সালে নানানভাবে তার দ্বিতীয় স্ত্রীকে জেরা করতে থাকে, কোনো মতেই তার দ্বিতীয় স্ত্রী স্বীকার করে না সে এই কাজটি করেছে বা এই কাজের জন্য তিনি দায়ী, তার হাতে কিছু আছে কি না সে স্বীকার করে না। কারণ সৌদি আরবে কালো জাদু যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড, আর যদি প্রমাণ পাওয়া যায় যে কেউ কালো জাদু করেছে তাহলে তার 10-15 বছরের কারাদণ্ড হয়ে থাকে। তো সেই বাড়িতে কোনো কিছুই পাওয়া যায় না, যে কারণে তার দ্বিতীয় স্ত্রীর কে আর দোষারোপ করতে পারে না তারা। কিন্তু সালে তার কিছুদিন পরেই তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আর সেই শায়েখ বেশ অনেকদিন কষ্ট করে বিভিন্ন ইসলামিক পদ্ধতিতে তার স্ত্রীকে মানে সালের সিরিয়ান স্ত্রীকে ধীরে ধীরে সুস্থ করে তোলেন। তো তার সন্তান তো মারাই যায়। তো এভাবে অনেকদিন পর একটা সময় গিয়ে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো এই ছিল ঘটনা। ঘটনার জন্য সাজ্জাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাজ্জাদ ভাই চেষ্টা করছেন সৌদি আরব সহ তার পাশের দেশগুলোর কিছু কিছু ঘটনা কালেক্ট করতে এবং আমরা আশা করি তার কাছে ঘটনাগুলো খুব দ্রুতই পেয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শামীম ভাইকে অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য। এবং শামীম ভাইও প্রতি শামীম ভাই আমাকে কতদিন না কিছুদিন আগে বলেছেন, আলিফ ভাই আমি একজন কয়েকজনের কাছ থেকে ঘটনা কালেক্ট করছি এবং অলরেডি তিনি 10টা ঘটনা কালেক্ট করেছেন। এবং কালেক্ট করার শেষে তিনি বলেছেন যে আমি পিছনেই লেগে আছি আরও কয়েকজনে, যাতে আমি আরও কিছু ঘটনা বের করতে পারি। শামীম ভাই বেস্ট অফ লাক আপনার এই চেষ্টার জন্য, এবং ভৌতিকতার সাথে থেকে আপনি কোর মেম্বার হিসেবে কাজ করছেন আমাদের সবার সাথে। আমরা এখন চলে যাব আমাদের নতুন মডারেটর কাম আমাদের নতুন ভয়েস ওভার আর্টিস্ট অথবা বলতে পারেন যে আমাদের নতুন স্টোরি টেলার হিমেল খান ভাইয়ের কাছে, এবং তিনি বেশ চমৎকার ঘটনা বলেন এবং ঘটনা শেয়ার করেছেন বিধায় আমি তাদের ঘটনা শেয়ার করছি। চলে যাব সরাসরি হিমেল ভাইয়ের কাছে। আপনি আপনাকে দেখেছেন হয় আয়নায় আর নয় ক্যামেরায়, আমিও আমাকে দেখেছিলাম। 2004 সাল, আমি দাদি আর ছোট কাকা গিয়েছিলাম গ্রামের বাড়িতে কয়েকদিনের জন্য। আমাদের গ্রামের বাড়ি এরিয়ার সামনে ফুলবাগান, মাঝখানে দোতলা বাংলো বাড়ি আর পেছন সাইডে বিশাল একটি দিঘি। শোনা যায় সেই দিঘিটা কোনো পরীরা খনন করে দিয়েছিলেন, আমার দাদারা তার পূর্বপুরুষেরা, এবং এখন পর্যন্ত আমরাও দেখে আসছি সেই দিঘির পানি কখনোই শুকায় না। রাত আনুমানিক 10টা হবে, আমার দাদি নিচে রান্না করছেন, আমি দোতলায় বেডরুমে শুয়ে আছি, আর কাকা গিয়েছেন তার বন্ধুদের সাথে দেখা করার জন্য। কখন যে আমার চোখে তন্দ্রা লেগে আসলো নাকি ঘুমিয়ে পড়লাম আমার কিছুই মনে পড়ছে না। আমার পরনে ছিল সাদা একটি 3/4 এবং সাদা একটি টি-শার্ট। যেদিকে দিঘি সেদিকের জানলাটা খোলা। আমি হয়তো ঘুমের চোখেই এক পাশ থেকে আরেক পাশে ফিরলাম এবং মনে হচ্ছে যেদিকে দিঘি সেই পাশটায় তাই ফিরলাম। আমি দেখছি আমাকেই, সেই পৈচাসিক হাসি আর ভয়ঙ্কর দৃষ্টি, চিৎকার দিয়ে জ্ঞান হারালাম।
যখন জ্ঞান ফিরল তখন দেখি দাদি, কাকা, তার বন্ধুরা এবং মাদ্রাসার কিছু হুজুর, পাড়ার প্রতিবেশী সবাই রুমে। আমাকে কত প্রশ্ন করছে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। এই ঘটনাটা আমার পরবর্তী ঘটনার সাথে কতটুকু রিলেটেড আমি তা জানি না, তবে আমি আপনাকে শোনাতে যাচ্ছি আমার জীবনের ভয়াবহ কিছু অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম লিসেনার, হিমেল খান বলছি ধানমন্ডি ঢাকা থেকে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি আমার অফিস কলিগের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার কথা, যার পরোক্ষ সাক্ষী আমি নিজেও। আমি স্থানীয় ব্যক্তিদের নাম ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি ঘটে যায় ধানমন্ডি থেকে মিরপুর যেতে হাতে ডানেই পড়ে যে কোনো একটি গভর্নমেন্ট হসপিটালে। বলে রাখা ভালো, বাংলাদেশের বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে আমাদের লিফট ইনস্টল করা আছে আর যার মেনটেন্যান্সের দায়িত্বে আমরাই আছি। আমি হেড অফিসে বসি, শোভনরা সার্ভিসিং ডিপার্টমেন্টে আছে, ফিল্ড ওয়ার্কার। শোভনের কাছ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। জানুয়ারি 2021, হসপিটালটা ছতলা ভবন, নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রোগী অ্যাডমিট করা, 4, 5, 6 এই তিনটা ফ্লোর। তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল আর ওই কাজ বন্ধ ছিল। দিনের বেলায় অনেক রোগীর চাপ থাকার কারণে রাতের বেলায় আমাদেরকে কাজটা করতে হবে। নিচতলা থেকে তিনতলা পর্যন্ত লাইটের ভালোই সুবিধা ছিল, কিন্তু পরবর্তী তিনটা ফ্লোর একদম অন্ধকার ছিল, শুধু ছতলা লিফটের সামনেই একটা ছোট লাইট ছিল। শোভন এবং আসিফ দুজন কাজটা করবে। কাজটি হচ্ছে বিদ্যুৎ চলে গেলে যখন জেনারেটর অন হবে সাথে সাথেই যেন লিফটও রান করে। হসপিটালের মেইন ভবনটাও অনেক বড়, আর যেখান থেকে কারেন্ট আর জেনারেটর সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে হসপিটালের পেছন সাইডে, যেখানে মর্গ আছে, লাশগুলো রাখা হয় সেই রুমের পাশেই। তো লিফটের সামনে সামনাসামনি দাঁড়িয়ে আসিফ আর শোভন 2 থেকে 3 মিনিট পর ভয় আর আতঙ্ক নিয়ে শোভন আসিফকে বলতেছে, দেখ দেখ আমি একটা কিছু দেখছি, আমি কিছু দেখছি, আমি তো আমাকেই দেখলাম, ওই যে ওই গলিতে ঢুকলো। আসিফের উপস্থিত বুদ্ধি অনেক, আসিফ বলল, তুমি যে কি বলো না, চলো যাই দেখে আসি। শোভন বলছে, না আমি পারবো না, তুই যা। আসিফ ঠিকই একটু ঘুরে আসলো এবং ওকে বলল, এগুলো কিছুই না, আমাদেরকে কাজ করতে হবে, কাজে মনোযোগ দাও। তো লিফটের সামনে একজন থাকতে হবে আর আরেকজন যাবে লাশরুমের পাশে, যেই পাওয়ার সাপ্লাই রুমটা আছে জেনারেটরের সাথে লাইন কানেক্ট করার জন্য। তো আসিফ লিফটের সামনে রইল এবং শোভন গেল সেখানে, ভবনের একদম পেছন সাইডে, আর সেখানে যেতেও প্রায় 10 মিনিট সময় লাগে। ওরা দুজনেই ফোনে কানেক্ট ছিলেন, কথা বলতে বলতে যাচ্ছিল। লাশঘরের পাশের রুমেই তো শোভনকে যেতে হবে, যেখানে জেনারেটরের রুম আছে, পাওয়ার সাপ্লাই হয়। হসপিটালের স্টাফ ছিল সেখানে, ওকে আগে থেকে জানানো ছিল। তো শোভন দেখছে লাশঘরের দরজাটা খোলা, ভেতর থেকে কেউ যদি আড্ডা দেয়, 4-5 জন মিলে কথাবার্তা বলে, সেরকম একটা সাউন্ড পাচ্ছে। শোভন চিন্তা করলো, এই সময় ভেতরে কে, আবার ছোট একটা লাইটও জ্বলতেছে, দেখি আমি একটু, মানুষ তো জানার আগ্রহটা একটু বেশিই থাকে। ও লাশঘরের সামনে গেল, দরজার সামনে, ও দেখছে ও মাঝখানে বসে আছে আর ওর চারপাশে প্রায় 10 থেকে 12টা লাশ, এবং ওদের চেহারাগুলো খুবই বিভৎস, কারো মাথা থেতলে গেছে, কারো চোখ উপড়ে গেছে, কারো কারো মুখের চামড়া একদম উঠে গেছে, শুধু কঙ্কালটাই দেখা যাচ্ছে, আর এদের সাথে ও বসে হাসতেছে, গল্প করতেছে। শোভন দেখছে সে ওর মতো করেই আরেকটা শোভন ওই লাশরুমের ভিতর থেকে ওকে ডাকছে ইশারায়, আয় আয় আয়। সেই যে ভয়ঙ্কর দৃষ্টি আর তাচ্ছিল্যের হাসি, একটা সময় খেয়াল করলো লাশগুলোর মাঝখান থেকে ওর মতোই শোভন ওর দিকে উঠে আসছে। ও চিৎকার দেয় এবং জ্ঞান হারায়, আর এই চিৎকারটা আসিফ শুনে ও দৌড়ায় আসে এবং অন্যান্য স্টাফরা চলে আসে, এসে দেখে ও সেন্সলেস অবস্থায় পড়ে আছে সেই লাশঘরের সামনেই।
ওর যখন জ্ঞান ফিরে তখন দেখে আসিফ, হসপিটাল অন্যান্য স্টাফ এবং হুজুর ওর পাশেই আছে। তো ওকে জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছিল আর তুমি কেন ওই লাশঘরের সামনে পড়েছিলে? তখন শোভন এই ঘটনাগুলো সবাইকে বলল, কিন্তু ওই সাপ্লাই রুমের সামনে যে থাকার কথা ছিল এবং লাশঘরে যে ডিউটিরত অবস্থায় থাকে, সে আরও কয়েকজন স্টাফ মিলে বলল যে লাশঘরের রুম তো একদম বন্ধ, লক করা ছিল, তো আপনি কীভাবে এগুলো দেখলেন? আসিফও বলল যে আমি তো তোমাকে নিতে আসছি, তখনও দেখছি লাশঘরের রুমটা বন্ধ, তুমি কীভাবে দেখলা? শোভন বলছে, তোরা তো আমরা বিশ্বাস করলি না, আমি যা দেখছি তাই বলছি। ওকে সুরা পরে ফু দেয়, পড়া পানি খাওয়ায়। ওই রাতে কাজটার করতে পারে নাই ওরা, হসপিটালে যে জেনারেটরে কাজ করার কথা ছিল। এরপর একদিন শোভন স্বপ্ন দেখছে, পাশের রুমে ওর স্ত্রী ওর বাচ্চার সাথে খেলাধুলা করছে। তো ও সেখানে যায় দেখার জন্য, ও ওই দরজার সামনে যেয়ে দেখে ওর মতো আরেকটা শোভন এখানে দাঁড়ানো এবং ওর স্ত্রী ওকেই একটা গ্লাসের মধ্যে টাটকা রক্ত দিচ্ছে এর খাওয়ার জন্য, এবং ও সেটা খুব আনন্দ সহকারে পান করছে। এদিকে দরজার সামনেই শোভন চিৎকার দিয়ে বলছে ওর স্ত্রীকে, আমি শোভন, আমি আমি, তুমি কাকে তোমার হাজব্যান্ড ভাবছ? এই চিৎকারে শোভনের ঘুম ভেঙে যায় এবং একই চিৎকারে ওর স্ত্রীরও ঘুম ভেঙে যায়। তো ওর স্ত্রীকে বলল যে তুমি কেন চিৎকার দিলা? ওর স্ত্রী বলল যে আমি দেখলাম তুমি বাচ্চাদের সাথে ওই রুমে খেলছো এবং আমি দরজার সামনে গেলাম তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি এক গ্লাস টাটকা রক্ত আমাকে দিচ্ছ এবং খুব আনন্দের সাথে আমি তা খাচ্ছি। তার মানে ওরা দুজন একই স্বপ্নে দেখেছে। ওর স্ত্রী ভয়ে কান্না করে দিয়েছে। যখন ওর স্ত্রীকে পানি খাওয়ানোর জন্য গ্লাসে পানি ঢালে, তো তখন দেখছে সেই পানিগুলো একদম টাটকা রক্ত। শোভন চিৎকার দেয়, সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে হুজুরে সে ওদেরকে পানি পড়া দেয়, ঝেড়ে দেয়। আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিকই চলছিল। একটা ছোট্ট সমস্যা রয়ে গেল, বাচ্চাটা শোভনের চোখের দিকে তাকালে ভয়ে চিৎকার দিত এবং অন্য রুমে চলে যেত। তো শোভন আবার ওর স্ত্রীকে বলতো, দেখো তো আমার চোখে কি, আমার চোখের দিকে তাকালে ওই ভয় পাচ্ছে। তো শোভনের স্ত্রী বলতো যে না, তোমার চোখ তো স্বাভাবিকই মনে হচ্ছে। তখন ওর বাচ্চাটাকে নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি এলাকায় ওর নানুর বাসা। শোভন বাসা থেকে অফিস বা বিভিন্ন প্রজেক্টে যাতায়াত করত বাসের মাধ্যমে। তো একদিন ভোর ছয়টার পরে ও বাসা থেকে বের হয় এবং দেখে যে ওই রোডে নতুন একটা বাস, দেখতে কি চমৎকার। ও তো দেখে কি খুশি, ওয়াও এখানে নতুন বাস আর আমি জানলাম না। তো ও সেই বাসে উঠে যথারীতি। এর কয়েক সেকেন্ড পরই ওর মতো করে আরেকজন শোভন বসে একটা সিট পরেই। তো ও এটা দেখলো এবং খুব অবাক হয়ে গেল আর ভয় আতঙ্ক নিয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না, ওর সুরা ভুলে যাচ্ছে কি পড়বে। প্রায় কিছুক্ষণ পর কন্ডাক্টর ওকে ডাক দিল, ভাই নামেন, বাস যাবে না। ও নামলো এবং ওই কন্ডাক্টর ড্রাইভারকে বলতেছে, ওস্তাদ আজকে বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি, তাড়াতাড়ি গাড়ি টান দেন। শোভন পরবর্তীতে রিক্সায় অফিসে যায় এবং আসিফকে ওর এই ঘটনাটা বলে, কিন্তু আসিফ ওকে সাহস দেওয়ার জন্য বিভিন্ন লজিক দেখায় এবং এই কথাগুলো ভুলে যাওয়ার জন্য ওকে খুব অনুরোধ করে। শোভন মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ে। আমার কাছে ছুটি চাইল দুই দিনের, আমি ওকে দিলাম ছুটি। ও প্রায় চার পাঁচ দিন পর আসলো। এরপর আমি ধানমন্ডি থেকে মিরপুর যেতে সেই গভর্নমেন্ট হসপিটালে ওদেরকে পাঠাই বিকেলবেলা আগের কাজটা সম্পূর্ণ করার জন্য। আসিফ কাজ করছে উপরে একদম টপ ফ্লোরে, নিচ থেকে সেটা চেক করতে করতে শোভন লিফটে উঠবে। লিফটটা কেভিন লিফট, 27 জন ব্যক্তি সেখানে যাতায়াত করতে পারবে একসাথে, রোগী নেওয়া আনার জন্য বেশ বড় একটা লিফট। তো লিফটটা প্রায় 10 ফুটের মতো লম্বা। লিফটে ঢোকার সাথে সাথেই একটা বড় মিরর পড়বে সামনে। তো শোভন দেখছে আয়নাতে ওকে দেখা যাচ্ছে না,
লিফটের দরজাটা লক হয়ে গেল, ওকে উপরে নিয়ে যাচ্ছি, কিন্তু আয়নার মধ্যে ও নাই। ঠিক টপ ফ্লোরে লিফট ওপেন হলো এবং ও একটা চিৎকার দিয়ে বের হয়ে আসলো। পরে আসিফকে এই ঘটনাগুলো বলল। আসিফ বলল যে আমিও খেয়াল করেছি তুমি খুব সুখে যাচ্ছ আর তোমার আচরণগুলো খুবই ভিন্ন, অনেক ব্যতিক্রম। তুমি এক কাজ করো, ভালো কোনো হুজুরকে দেখাও, দেখবা আল্লাহর রহমতে হয়তো তুমি সুস্থ হয়ে যাবা। ওদিন রাতে শোভন খুব ভয় পাচ্ছিল এবং ওর স্ত্রীকে বলল, আমাকে তিন কুল আর আয়াতুল কুরসি পড়ে ফুঁক দাও তো, আমি সব ভুলে গেছি। এর আগে দুজন তিনজন আলেম ঝেড়ে দিলেন কিন্তু কোনো সলিউশন পেলাম না, একজন ভালো হুজুর পেলে হয়তো এর ভালো একটা সলিউশন হতো। তখন ওর স্ত্রী বলল, তুমি তো চিনো ওই যে আমাদের ইন্ডিয়া যে মাদ্রাসার শিক্ষক, ওই মামাটা তো বাংলাদেশে আছে এখন, আমরা এখন ওনাকে খবর দিতে পারি আর উনি আসলে হয়তো এর ভালো সলিউশন হতে পারে। তখন শোভন বলল, হ্যাঁ হ্যাঁ তুমি তাই করো, এখন ফোন করো এবং ওনাকে খুব দ্রুত আসতে বলো। ইন্ডিয়ার সেই মাদ্রাসার শিক্ষকের মামা তার একজন ছাত্রকে নিয়ে ওদের বাসায় আসে কিছুদিন পরে এবং এই ঘটনাগুলো শোভন আর ওনার স্ত্রীর কাছ থেকে শুনলো। শুনে খুব রেগে গেল এবং উনি বুঝতে পারলো এটা ব্ল্যাক ম্যাজিক না অন্য কিছু। সে মামা বলল, বাবা তুমি চিন্তা করো না, আগামীকাল আমার এই ছাত্রের উপরে এই জিনটা হাজির করব এবং বিস্তারিত তুমি শুনতে পারবা। মামা খুব রেগে গিয়েছিলেন সেই জিনের উপরে যে এরকমও করতে পারে। পরের দিন ঠিকই রাতের বেলা একটা অন্ধকার রুমে ওরা সবাই বসলো এবং অনেক রিচুয়াল করার পর বেশ কিছু সময় পর সে ছাত্রের উপরে শিক্ষকটা জিন হাজির করতে পারলো। মাদ্রাসার যে শিক্ষক মানে ওদের মামা, সে তো খুব রাগ ছিল ওই জিনটার উপরে, কিন্তু নাকি কণ্ঠে একটা সালাম আসলো, লম্বা সালাম, খুব স্পষ্টভাবেই শুদ্ধ উচ্চারণে। সেই মামা বলছিলেন পরবর্তীতে যে ওর সালামটা শুনেই না আমার কেন জানি সব রাগটা কমে গেল। সে সালাম দিয়েই আরবি এবং হিব্রু ভাষা মিলিয়ে কথা বলা শুরু করলো। মামা যেটা বলল, তো মামাও সে আরবি আর হিব্রু ভাষা মিলিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলল, পরবর্তীতে সে বাংলায় কথা বলল। সেই ছাত্রের উপরে ভর করা মেয়ে জিনটা বলে উঠল, আমি কোহিনুর, আমি এই জায়গায় থাকি আর মাঝে মাঝে এখানে বেড়াতে আসি। সেদিন আমার বাচ্চাটা খেলছিল আর ও কি করছে, আমার বাচ্চাটাকে মেরে ফেলছে। জিজ্ঞেস করেন ওকে, এভাবে এভাবে মারছে। তখন সেই মামা শোভনকে জিজ্ঞেস করল, ঘটনাটি কি বলতো? তখন শোভন বলল, আমি আর আসিফ ক্যান্টনমেন্টে যে কোনো একটি প্রজেক্টে কাজ করছিলাম আর লিফটের নিচে দেখি একটা ছোট কুমিরের বাচ্চা আবার গুইসাপ এরকম হবে, এটা হয় কালো কালার অথবা অ্যাশ কালার, কয়েকটা কালার মিলানো, শুধু রং পরিবর্তন হচ্ছিল। পরে আমি ওকে মেরে ফেলি, মেরে ডাস্টবিনে ফেলাই দিই। কিন্তু মামা, এটা যে ওনার সন্তান হবে সেটা তো আমি মানে বুঝতে পারি নাই। তো যখন শোভন কথা বলছিল তো তখন ওর গলা কেঁপে কেঁপে আসছিল। তখন সে বলল যে আমিও তোর 7 মাসের সন্তানটাকে পেটের ভিতরে মেরে ফেলেছি, কেমন লেগেছিল তোর? সে কোহিনুর আবারও মামাকে উদ্দেশ্য করে বলছে, আপনার সামনে যদি আপনার সন্তানটা মৃত দেখেন, তার লাশ আপনার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, আপনি কি করবেন? আমি যে কতটা কষ্ট পেয়েছি সেটা একমাত্র আমি জানি আর সৃষ্টিকর্তা জানে। আমি বিচরণ করে বেড়াই বিভিন্ন স্থানে, আমি ওখানে প্রায় যাই আমার সন্তানদেরকে নিয়ে, আমার সন্তানরা ওই জায়গাটাকে খুব পছন্দ করে। কি দোষ করেছিল আমার সন্তানটা? আমার সন্তানটাকে ওকে দেখে ভয় পেয়েছিল। ও যদি আমার সন্তানটাকে বলতো যে তুই যদি কোনো জিন হয়ে থাকিস তাহলে চলে যা, আমার সন্তানটা চলে আসতো, কিন্তু ও সেটা করলো না, ও তাকে মেরেই ফেললো, কেন করলো এটা? হুজুরটা বলল যে যা করার আপনি তাই করেছেন, ওকেও শাস্তি দিয়েছেন, এখন কি কোনোভাবে ওকে ক্ষমা করা যায় না? ও তো উপলব্ধি করতে পেরেছে সন্তান হারানোর কষ্টটা। শ্রোতাদেরকে বলে রাখি, তখন ওর ওয়াইফ
প্রেগনেন্ট ছিল, আর এই ঘটনার মাঝখানে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। হুজুরটা আবার সে কোহিনুরকে বলল, ওকে দেখেন যেভাবে হোক ক্ষমা করে দেন। কোহিনুর খুব রেগে ওকে বলল, আমি জমিনে বিভিন্ন জায়গায় যে বিচরণ করে বেড়াই, আমি কত মানুষকে দেখি যারা অন্য মানুষকে প্রতি অত্যাচার করে, আমি তাদেরকেও ছাড় দিই না। আমি অনেক মানুষকে দেখি যারা অন্যের উপকার করে, আমি তাদেরকে উপকার করে বেড়াই স্বপ্নের মাধ্যমে। আমি বিচার করি সঠিক বিচার, যেখানে অত্যাচার দেখি সেখানে প্রতিবাদ হয়ে দাঁড়াই, যার মাধ্যমে ভালো কাজ দেখি তার পাশে এসে দাঁড়াই। আমি সেই কোহিনুর, ওকে আমি ক্ষমা করব না, ওকে আমি আরও শাস্তি দেব, ওকে আমি আরও বুঝাবো পরিবারের সদস্য হারানোর যন্ত্রণাটা আরও কত তীব্র হতে পারে। হুজুর বলল, আপনি তো আমার ক্ষমতা জানেন, আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি। কোহিনুর পুনরায় হুজুরকে বলল যে, আপনিও নিশ্চয় জানেন আমার ক্ষমতা কতটুকু। হুজুর খুব অনুরোধ করল যে একটু ভেবে দেখেন, যা করার করেছেন এবারে মতো ক্ষমা করে দেন। তো অনেকক্ষণ ওদের মধ্যে কথাবার্তা হয়, তারপর একসময় কোহিনুর রাজি হয় যে ধানমন্ডি থেকে মিরপুর যেতে হাতের বামে কোনো একটি মাদ্রাসায়, আমি মাদ্রাসার নামটি বলছি না, বলছে যে এই মাদ্রাসায় তুমি চার শুক্রবার এতিমদেরকে খাওয়াই দিবা, তোমার সামর্থ্যে যা আছে। তুমি যদি গরুর গোস্ত না খাওয়াতে পারো, সামান্য চাউল ডাল আর চিনি দিয়ে সিন্নি করতে পারো, তুমি চার শুক্রবার তোমার সামর্থ্য অনুযায়ী সেটাই খাওয়াই দিবা, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, এবং আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও, এতটা না করলেও পারতাম। সেই চিন্তা তারপর চলে যায়। পরবর্তীতে শোভন চার শুক্রবারই সে এতিম বাচ্চাদেরকে খাওয়ায়, আমিও এক শুক্রবারে উপস্থিত ছিলাম ওর সাথে। এখন আল্লাহর রহমতে শোভন খুব ভালো আছে। এই ছিল আজকের মতো আমার ঘটনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনিও চাইলে আপনার অভিজ্ঞতাটি ভৌতিকতায় শেয়ার করতে পারেন। আমি আপনাকে মেল অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি, bhoutigoutaa@gmail.com। ভালো থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন, নিজেকে ভালোবাসতে শিখবেন, তাহলে অন্যকেও ভালোবাসতে পারবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের সৎ ইচ্ছেগুলো সঠিক সময় পূরণ করে দেয়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হেমাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য, এবং আশা করছি আপনি আরও সামনে সুন্দর সুন্দর ঘটনা আরও সুন্দর করে গুছিয়ে আমাদের লিসনারদের কাছে নিয়ে আসবেন, এবং আপনার আপনার ঘটনা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং আশা করছি আমাদের লিসনারদের কাছেও ভালো লাগবে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের শুনছেন এবং সাবস্ক্রাইব করেনি, আমাদের সাবস্ক্রাইব বাটনটি হিট করে রাখুন, এবং আমাদের পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা বেল বাটনটি হিট করতে ভুলবেন না। আপনাদের সবাইকে বলছি, আমাদের আরেকটি নতুন চ্যানেল আছে যেটা হরর ওয়ার্ল্ড বাই ডক্টর আলিফ, সেইখানে আমরা আশা করছি আপনাদেরকে আরও মজার মজার জিনিস দিতে পারবো, এবং সেখানে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ডিফারেন্ট একটা চ্যানেল। আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো সেটি সাবস্ক্রাইব করবার জন্য এবং সেখানের ভিডিওগুলো দেখবার জন্য। সেটা শুরুতে আমাদের ইংলিশ চ্যানেল হিসেবে ছিল, বর্তমানে আমরা সেখানে আর্টিকেলস এবং নতুন নতুন বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে, বিশ্বের বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে আমরা কিছু আর্টিকেলস পাবলিশ করছি। তো আশা করছি আপনাদের কাছে সেটিও ভালো লাগবে। সাথে বলছি, আমাদের আমাদের এই প্রজেক্টে আমরা কিছু ডকুমেন্টারি আপনাদের সামনে নিয়ে আসবো, আশা করছি সেটা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এরপরে আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে আমাদের টি শার্টের প্রজেক্ট কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, এবং এবার টি শার্টের মধ্যে কিছুটা ভিন্নতা আসছে আপনাদের জন্য। তো আপনাদের কাছে কিছু চয়েস থাকবে অবশ্যই, এবং সেটার উপরে ভিত্তি করে আপনারা প্রি অর্ডার করতে পারবেন টি শার্টের, এবং সেটা আমরা জানিয়ে দিব আমাদের পেজে। সুতরাং আপনাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে আমাদের পেজ এবং আমাদের গ্রুপে কী ধরনের আলোর আলোচনা হচ্ছে। আমরা চলে যাব সরাসরি সামির ভাই আরও একটি ঘটনা শুনে আসবার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের পছন্দ হবে, এবং আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, উঠে কোথাও যাবেন না, ইয়ারফোনটি কানেই রাখুন। চলে যাচ্ছি সরাসরি সামির ভাইয়ের কাছে। আজকের এপিসোডে এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা যে ভাই পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে মানা করেছেন। তার ছদ্মনাম দিচ্ছি আমি রাশিক। তো রাশিক ভাই, তিনি ওনার বড় খালুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেন।
এবং এটাও বলেন ওনাদের এলাকায় এখনও এই ঘটনাটা অনেকেই জানে। ওনার বাবা মা এই ঘটনার সাক্ষী তখন ছিলেন, 2008 সালের ঘটনা। তখন ওনার খালু এই ঘটনাটার পর অনেক পরিবর্তন এসে পড়ে ওনার জীবনে। তখন এই রাশিক ভাই তিনি 3 কি 4 পড়তেন, দিনটা ছিল শুক্রবার। তখন মাগরিবের নামাজের সময় আসলো, তো আজান দিল। তো সেদিন আবার ছিল হাটের দিন, তো ওনার বড় খালু তখন বাসাতেই ছিল। তো মাগরিবের আজান যখন পড়তে শুরু করে চারিদিকে, তো ওনার খালু চিন্তা করলো সবসময় তো মসজিদে যাই, আজকে তো আবার হাটের দিন, আচ্ছা একটু তাড়াতাড়ি নামাজ পড়ে দ্রুত একটু হাটের বাজারটা দেখে আসব। ওখানে তখন সন্ধ্যার পর হাটটা শেষ পর্যায়ে ছিল, তো তিনি ভাবলো যে তিনি তখন হাটে যাবে, একটু দেখাশোনা করবে, গিয়ে কেউ আসে কি না ওনার বন্ধুবান্ধব। ওনারও মনে হয় সেখানে তখন ব্যবসা ছিল। তো সেই খালু তিনি বাসায় নামাজ পড়েন। তো রাশিক ভাই যেটা বলেন যে ওনাদের যে রাস্তা দিয়ে হাঁটে যেতে হবে, মানে বড় খালু যে রাস্তা দিয়ে হাঁটে যেতে হবে, সেখানে একটা শর্টকাট রাস্তা ছিল। সেই রাস্তাটা ওনার এক দুঃসম্পর্কের খালার বাড়ির সামনে দিয়ে একটা চিপা রাস্তা, এবং সেখানে একটা চালতা গাছ এবং অনেক বড় পুরাতন একটা কড়ই গাছ আছে। লোকে মুখে তখন অনেকেই বলতো যে এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে। যাই হোক, তখন সেই বড় খালু তিনি ঘরেই নামাজ পড়েন, এবং নামাজ শেষে তিনি সেই খালার ঘরের সামনে দিয়ে সেই জায়গাটা, মানে তিনি শর্টকাটে সেই হাটের দিকে যাবেন। তো খালার ঘরটা পার হতে যে বললাম যে ভয়ানক একটা জায়গা আছে, যে বড় কড়ি গাছ চালতা গাছ আছে, তিনি সেখানে যাওয়া মাত্রই দেখছেন লম্বা একটা লোক, লোকটা হবে 7 কি 8 ফিট, জুব্বা পরা সাদা, চেহারা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তো খালু দেখে বেশ কিছুটা অবাক হয়। অবাক হয়ে যাওয়ার পর তিনি যখন লোকটাকে ক্রস করবেন, তখন তিনি লোকটাকে একটা জোরে সালাম দেন। লোকটা খুব সুন্দর করে সালামটার উত্তর দিল। খালু সেই মুহূর্তে আতরের একটা সুবাস পান, খুবই সুন্দর একটা গন্ধ। কিন্তু খালুর মাথায় এটা ছিল না যে এটা জিন বা জাতীয় কিছু হতে পারে। তো খালু যখন সেই যুবা পড়া লোকটার সামনে যাবে, তখন ক্রস করবে আর কি, তখন সেই মুহূর্তে সেই হুজুররূপী জিন সে বলছে, এই যে ভাই দাঁড়ান, আপনার বাড়ি কোথায়? ওই অমুকের বাড়ি আপনি থাকেন না? তখন খালু তিনি নাকি বললেন যে আমি তো আপনাকে চিনলাম না, আপনি কই থাকেন? তখন সেই হুজুররূপী জিন সে বলছে, আমি আপনাকে ঠিকই চিনি, আপনার বাবা বাবাকে মাকে স্ত্রীকে সবই বললো। মানে এক কথায় সে জিন একের পর এক খালু সম্পর্কে বলেই গেল, বিশেষ করে বেশ কিছু অবাক করা তথ্য খালুকে দিলেন, যে তিনি কবে এখানে আসছেন, কি করছেন, না করছেন, সব কিছু বলে দিল। তো খালু ভাবলো লোকটা হয়তো ওনাদের বাড়ির আশেপাশের পরিচিত কেউ হবে। তো খালু বেশ তাড়াহুড়া করে সেখান থেকে যেতে লাগবেন, কারণ তো একটাই কথা যে সামনে হাট আছে, যে হাটে ওনার যেতে হবে। কিন্তু এটা যে জিন জাতীয় কিছু হবে, তিনি তখন এটা মাথায় আঁচ করতে পারলেন না। তো তারপর তিনি সেই হুজুররূপী জিনটাকে বলল, আচ্ছা ঠিক আছে আমি যাই ভাই, আমার খুব ব্যস্ততা আছে, আপনার সাথে আরেকদিন কথা হবে, আপনি কই থাকেন একটু বলেন তো। তখন সেই হুজুররূপী জিনটা বলতেছে, আমি যেখানেই থাকি না কেন, তোমাকে একটা কথা বলি, তোমার সাথে যে আমার এখানে দেখা হয়েছে এটা কিন্তু কাউকে বলবা না, বললে তোমার ক্ষতি হবে। তো খালু তখন বলতেছে, কেন, আপনি এমন কি হয়ে গেছেন, আপনার কথা বললে কি হবে? তখন সেই হুজুররূপী জিনটা বলতেছে, আমি যা বললাম তোমার ভালোর জন্যে বললাম, ভুলেও আমার কথা কখনও কাউকে বলবা না, আর আমি যে এখানে থাকি, এখানে আমার সাথে দেখা হয়েছে, এটাও বলবা না। খালু তখন তাড়াহুড়া করে বলতেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই আমি, পরে কথা হবে। তো খালু যখন সেখানটা অতিক্রম করলো, কয়েক কদম সামনে গিয়ে তিনি চেষ্টা করলেন পিছে লোকটা আসে নাকি দেখতে, পিছে দেখেন কিছুই নেই, ফাঁকা। খালুটাতে বেশ অবাক হয়, এবং তারপরও তিনি ততটা গুরুত্ব না দিয়ে সেই হাটের দিকে তিনি রওনা দেন। তো যথারীতি তিনি তার যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে কথাবার্তা বলেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, এবং ওনার যে ব্যক্তিগত ব্যবসা ছিল সেটা তিনি দেখছিল। তো হাট তো শেষ হয়ে যায় সেই এসার পরপর। তিনি এখানে স্থানীয় মসজিদে নামাজ পড়ে তারপরে বন্ধুবান্ধবের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে আসতে থাকবে। তো তখন যে রাস্তাটাতে তিনি আসছিলেন সেই আগের রাস্তা দিয়ে তখন তার যে 2-3 জন বন্ধুবান্ধব আছে, তখন তিনি সেই বন্ধুবান্ধবদের উদ্দেশ্য করে বলছে,
যা রে বেটা জানিস, এখান দিয়ে আসার সময় একটা ঘটনা ঘটছে, ওই যা যা ঘটলো সব কিছু খালু তখন খুলে বলে। তো ওনার বন্ধু বান্ধবরা বলছে যে এমনও তো হতে পারে তুই কোনো জিনের সাথে কথা বলছিস। খালু তখন হেসে এটা উড়ায় দেয়, বলছে তোরা কী অবস্থা কথা বলিস এখানে, এখানে কেন জিন আসবে। তখন ওনার মাঝে থাকা একজন বন্ধু বলছে, বন্ধু এই জায়গাটা কিন্তু আসলেই খারাপ, তুই হয়তো জানিস না আর তুই তো জানলেও বিশ্বাস করবি না। তো খালু ওনার সাথে দেখা সাক্ষাৎ করে আড্ডা দিয়ে পরে বাসায় ফিরে আসেন। বাসায় এসে তিনি রাতে ঘুমিয়ে যান। হঠাৎ মাঝরাতে একটা স্বপ্ন দেখে সে খালুর ঘুম ভেঙে যায়। স্বপ্ন ছিল যে সন্ধ্যায় তিনি যে জুব্বা পরা যে হুজুরটুপি জিনটাকে দেখেছিল সে এসে স্বপ্নের মাঝে বলছে, তোকে এতবার নিষেধ করলাম যে আমার সাথে দেখা হয়েছে কোথায়, আমি কে এটা কিছুই বলবি না, তারপরও তুই তোর বন্ধুদের বললি, আচ্ছা ঠিক আছে এটার ফল তোকে ভোগ করতে হবে। এরপর খালু ঘুম থেকে জেগে যান এবং উনি কাউকে আর কিছু জানান না, শুধু ওনার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনাটা বলেন। তো তারপর ওনার স্ত্রী বলছে, দেখো তুমি আর কী দরকার ছিল এটা নিয়ে বাড়াবাড়ি করার, কেন তোমার বন্ধুবান্ধবকে বলতে গেলে, তুমি তো জানো যে ওই জায়গাটা ভালো না। খালু তারপরও স্ত্রীকে একটা ধমক দিয়ে বলছে, তুই এসব উল্টাপাল্টা জিনিস বিশ্বাস করবা না, তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। সেদিন আর কিছু হয় না, মাগরিবের নামাজের পর সেদিন সন্ধ্যায় হঠাৎ করে খালুর অনেক জ্বর এবং তিনি বমি করতে থাকেন। সবাই লক্ষ্য করেন যে ওনার কথা বলার সময় মুখে জড়তা সৃষ্টি হচ্ছিল, ভালোভাবে কথা বলতে পারছিল না। সেই রাতেই সবাই ভাবে যে হয়তো উনি স্ট্রোক করেছেন বা ওনার শরীরে এরকম খারাপ কিছু হতে পারে। ডাক্তার ডেকে নিয়ে আসা হয়, ডাক্তার ওষুধও দেয়, বমিটা কমে। এরপর মোটামুটি রাতে সবাই ঘুমায় যায়। আবার মাঝরাতে খালু চিৎকার দিয়ে তিনি ঘুম থেকে উঠে পড়েন। সবাই ওনাকে এসে জিজ্ঞেস করতে থাকে কী সমস্যা। এক পর্যায়ে সবাই বুঝতে পারে যে খালু আর কথা বলতে পারছে না। তখন রাশিক ভাইয়ের খালা এবং খালতো বোন সহ সবাই জোরে জোরে কান্নাকাটি শুরু করে, ভাবে এই হয়তো খালু দুনিয়া ছেড়ে চলে যাবেন। কয়েকদিন ধরে খালু এরকম অসুস্থতা থাকতে থাকে এবং অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয় কিন্তু কোনো সুরাহা হয় না। এবং কিছু কিছু কবিরাজ নাকি এমনও হয়েছিল, দু তিনজন নাকি ওনাদের বাসায় এসেছিল, বাসার সীমানার কাছাকাছি আসার পরে নাকি তারা চলে যেত, কোনো কাজ করতে যেত না। তখন বাড়ির আশেপাশের মানুষরা বুঝতে থাকে যে হয়তো বা এখানে কোনো সমস্যা হয়তো বা আছে। তারপর ওনারা ভাবতে থাকে, খালা বুঝতে থাকে যে হয়তো ওনার হাজবেন্ড এরকম অসুস্থ যাচ্ছে, কেউ তো হয়তো ওনাকে সহায়তা করবে, নিজের থেকেই অনেক দোয়া দরুদ পরে ওনার স্বামীকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু না আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না। অনেক চিন্তায় পড়ে যান। প্রতি রাতেই নাকি খালু এরপর থেকে হঠাৎ করে এরকম চিৎকার দিয়ে ঘুম থেকে তিনি উঠে যেত, জিজ্ঞেস করলে বোবাদের মতো ইশারা করতে থাকে, এদিক ওদিকে তাকাতো এবং মাঝে মাঝে তো খুব কান্নাকাটি করতেন নিজে থেকেই, এবং তিনি বুঝার চেষ্টা করতে জন্য অনেক ভয় লাগছে। তো এসব কিছু যখন দেখছে তখন রাশিক ভাই নানা একজন বড় মাপের হুজুরের সন্ধান পান এবং সে হুজুরকে নিয়ে আসেন। তো হুজুর সে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি একা একাই বলতে থাকেন, লাভ নাই লাভ নাই, আমি ভয় পাওয়ার পাত্র না, আগে থেকেই বলতেছি এখান থেকে চলে যা। তো এই কথাটা তিনি কয়েকবার বলেন। তো উপস্থিত যারা ছিল তারা সবাই সে হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি এগুলো কী দেখলেন, কী বললেন। হুজুর সবাইকে চুপ থাকতে বলে। আর যেহেতু রাশিক ভাই নানা একজন সরকারি ব্যাংক কর্মচারী ছিলেন, তার অনেক চেনাজানা লোক ছিল, সেদিন নাকি বাড়িতে অনেক এসেছিল, প্রায় 15-20 জনের মতো এসেছিল এই জিনিসটা দেখতে আসলে কী করে হুজুর। কারণ সেই মুহূর্তে মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছিল যে রাশিক ভাইয়ের খালু পজেস্ট। তো তারপর হুজুর সবাইকে বলে যে আলাদা ঘরে থাকতে, এবং তিনি সেই রাশিক ভাইয়ের খালু যেই ঘরে সেই ঘরে একা একাই যান। 2 মিনিট তিনি সেই খালুর সাথে রুমে থাকেন এবং কথাবার্তা বলেন এবং বাইরে এসে পড়েন। বাইরে এসে উঠান যেখানে আছে বাড়ির সামনে সেখানে একটা গোল বৃত্তের মতো একটা ছক কাটেন তিনি, এবং এক গ্লাস পানি হাতে নিয়ে তিনি সেখানে বসে দোয়া পড়তে থাকেন। হঠাৎ করে নাকি সেই হুজুর তিনি কাঁপতে থাকেন, কাঁপতে কাঁপতে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আশেপাশের লোকজনকে বলেন যে দেখুন এখন যাই হবে না কেন আপনার কেউ ভয় পাবেন না এবং চিৎকার করবেন না। তখন হুজুর আবার সেই দোয়া পড়তে থাকে এবং পানির মধ্যে ফুঁ দিয়ে থাকে। হঠাৎ সেই খালু
তিনি ঘরের ভেতর থেকে চোখ বন্ধ করা অবস্থায় আসতে থাকেন এবং সবাইকে অবাক করা দিয়ে অবাক করে তিনি সেই বৃত্তাকার জায়গাটা বসেন এবং চোখ বন্ধ করেই তিনি হুজুরকে জিজ্ঞাসা করেন, তোর নাম কি, এখানে কেন আসলি? হুজুর বললেন, আপনি তো জানেন আমি এখানে কেন আসছি, আর এই লোকটাকে কেন এত কষ্ট দিচ্ছেন, কী অপরাধ তার? তখন সেই খালুর ভিতর থাকা যে জিনটা ছিল সে আসলে কথা বলছিল, সে বলছে, এই বেয়াদবটাকে আমি অনেক মানা করছিলাম আমার বিষয়ে যাতে কাউকে না জানায়, এর জন্য আমি ওকে শাস্তি দিচ্ছি, দেখি না ও কতদিন টিকতে পারে। তখন হুজুর বলে, দেখেন আপনি একজন ইমানদার জিন, এসব কি আপনার কাছে শোভা পায় নাকি? আপনি খারাপ জিন বা বদ জিন হলে একটা কথা ছিল। কিছুক্ষণ সেই খালুর সাথে ভর করা জিনটার সাথে ইমসব অনেকক্ষণ হুজুরের অনেকক্ষণ কথাবার্তা হয়। হুজুর এটা বলে যে আপনাকে ভোগ চাইলে ভোগ দিয়ে দেখেন, একটু যান না এখান থেকে, পরিবারটাকে বাঁচান, দেখতেছেন তো এই লোকটার একমাত্র মেয়ে, ঘরে ইনকাম করার সোর্স উনি। জিনটা অনেকক্ষণ চুপ থাকে, তখন সেই জিন বলে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, তবে বাড়ির কিছু জায়গা দেখাই দিই, এই জায়গাগুলোতে যাতে এই বাড়ির আর কেউ কখনো না যায়। এবং তার পাশাপাশি সে জিনটা বলে একটা জায়গা দেখায় দেয় এবং দিয়ে বলতেছে যে এটা অমুক জায়গা, সিলেটের একটা মাজার, সেখানে গিয়ে কিছু দান সৎকার করতে হবে, 7 দিন থাকতে হবে, তারপর এই লোকটা সুস্থ হয়ে যাবে। এরপর সঙ্গে সঙ্গে জিনটা সেখান থেকে চলে যায়। সেই খালু তখন অসুস্থ অবস্থায় ছিল এবং তিনি কথা বলতে পারতেন না, কিন্তু তাকে ধরে ধরে হাঁটা চলা করানো যেত। এরপর ওনাকে সেই জিনের কথা অনুযায়ী সেই হুজুর বলে যে এরকম সিলেটের একটা মাজার আছে, সেই মাজারে চলে যেতে। পরিবারের 3-4 জন সদস্য ওনারা সেই মাজারে চলে যায়। তো ওরা মাজারে একটা জায়গায় অবস্থান করে, হুজুরদের সাথে ওখানে স্থানীয় হুজুরদের সাথে কথা বলে একটা মাজারে একটা জায়গায় অবস্থান করে এবং খালু একটা জায়গায় আর একজন পুরুষ সাথে ওনার সাথে ছিল, আমাদের ফ্যামিলির সদস্য কী হবে তার সাথে একটা জায়গায় ওরা কিছুক্ষণ এরকম থাকা শুরু করে। তো একদিন ফজরের পর সবাই, তখন তো ফজরে আজান দিয়েছে বা আজান দিবে এমন একটা মুহূর্ত, সবাই তো তখন ঘুম ঘুম অবস্থায় ছিল, মাঝে একটা কোনায় এরকম ওনারা বসেছিল বা শোয়ার অবস্থায় ছিল। তো যেটা ঘটে যে হুজুর, সেই হুজুরের কথা অনুযায়ী তোনারা এরকম সদকা দেয়, তারপর সেই ফজরের আজান যখন দিবে তখন সেই খালু নিজে থেকে এসে উনি ওনার স্ত্রী এবং ওনার মেয়েকে ডাক দেয় ঘুম থেকে, এবং ওনার সাথে যে ছিল আরেকজন ছিল তাকেও ডাক দেয়। খালুকে দেখে তো সবাই বেশ অবাক হয়ে যায় এবং বলছে যে এটা কীভাবে সম্ভব, তুমি কীভাবে এরকম ঠিক হইলা? তখন খালু বলে, একজন হুজুর আসছিল, আমাকে ঘুম থেকে তুললো, তোলার পর ওনার সাথে আমার বেশ কিছু কথা হলো, তারপর হুজুরটা চলে গেছে। এতটুকুই সেই খালু বলে। তারপর তো ওনারা খুব কান্নাকাটি করে খুশিতে এবং সেখান থেকে তারপর ওনারা ওনাদের বাড়িতে এসে পড়ে। বাড়িতে আসার পর খালুকে নাকি অনেকে জিজ্ঞাসা করেছিল যে আপনি অসুস্থ যখন ছিলেন তখন কী কী দেখতেন আর বোবার মতো কী কী চিলাচিলি করতেন এবং মাঝারে বা কী হয়েছিল, কিন্তু খালু এর থেকে আর বেশি কিছু কখন আর বলেনি কাউকে। তারপর তিনি 5 ওয়াক্ত নামাজ শুরু করেন এবং আল্লাহর রহমতে তিনি এখন সবসময় নামাজ পড়েন এবং একজন পরেশগার বান্দা হিসেবে তিনি আল্লাহর রহমতে এখন বেঁচে আছেন, আর পরবর্তীতে আর কোনো সমস্যা তার হয়নি। আশিকভাবে অসংখ্য ধন্যবাদ একটা খালুর ছোট একটি ঘটনা শেয়ার করবার জন্য। London bridges falling down, falling down, falling down. London bridges falling down, my fair boy. যখন এই হাসির শব্দটা আসে সেই ডিফারেন্ট হাসির সাথে সবাই জুড়ে দেন শ্যামন ভাইয়ের নাম। শ্যামন ভাই এখন আসছে আপনাদেরকে আর তার একটি ভয়ঙ্কর ঘটনা শোনাবার জন্য, এবং তার এই ঘটনাটি তিনি কালেক্ট করেছেন এবং আমাকে তিনি বলেছেন যে আলিফ ভাই সামনের এপিসোডেই আসছে মহিবুল্লাহ হুজুরের একটি ঘটনা। আজকে কি ঘটনা নিয়ে আসছে আমরা শুনবো শাওন ভাইয়ের মুখে। আশা করছি শাওন ভাইয়ের ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা যারা আছেন শেয়ার করতে থাকুন আমাদের চ্যানেলের লিঙ্কটি এবং সবাইকে জানিয়ে দিন 127তম এপিসোডের কথা। চলে যাচ্ছি শাওন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে পাঠানো সাবিত সারোয়ার তপুর ঘটনা। আমরা সরাসরি তপুর ঘটনায় চলে যাই। তপুর বাসা পাবনা শহরে, তপুর বেড়ে ওঠাও সেই পাবনা শহরেই। 2008 সালের দিকে তপুর ঢাকা আসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য।
সে প্রথম দিন যখন ঢাকা আসে তখনই সে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং প্রথম কয়েকদিন সে তার আত্মীয় স্বজনদের বাসায় থাকে। বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তপু তার ভার্সিটির কিছু ফ্রেন্ডদের নিয়ে একটা সিদ্ধান্ত নেয় যে সে মেসে থাকবে। যেই কথা সেই কাজ, তারা একটা মেস খুঁজতে থাকে। এরপর তারা ঢাকার একটু অদূরে একটা জায়গায় একটা মেস খুঁজে পায়। সেটা একটা ফ্ল্যাট যেখানে মেস করে থাকা যাবে। তপু এবং তার আরও চার বন্ধু খুব আনন্দিত হয় এবং তারা খুব দ্রুতই সেই ফ্ল্যাটে শিফট হয়। সেই জায়গাটার বর্ণনা যদি আমি ভৌতিকতার লিসেনারদের দিই সেটা অনেকটা হবে এরকম। সেই জায়গাটা অনেকটা গ্রামীণ পরিবেশ, সেই জায়গাটার চারপাশটা অনেকটা গ্রাম্য। তপুদের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার পিছনে একটা বিস্তীর্ণ জায়গা খালি পড়ে আছে। তপুদের বিল্ডিংটা চারতলা, শুধু চারতলার পাশাপাশি দুইটি ফ্ল্যাটেই ব্যাচেলররা থাকে এবং বাকি যে তিনতলায় আছে সেই তিনতলার প্রত্যেকটা ফ্ল্যাটেই থাকে ফ্যামিলি। তো তারা যখন প্রথম সেই ফ্ল্যাটে ওঠে, ওঠার পর তারা বুঝতে পারে যে এই ফ্ল্যাটে আগেও ব্যাচেলররা থাকতো, কারণ চারপাশের দেয়ালে বিভিন্ন লেখা, যা দেখে ওরা বুঝতে পারে যে এখানে আগেও ব্যাচেলররা থাকতো। তো ওরা আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে ওদের পাশের ফ্ল্যাটেও কয়েকজন ব্যাচেলার আছেন এবং তারা সবাই মোটামুটি চাকরি করেন। তো তারা প্রথম দিন যখন সেই ফ্ল্যাটে ওঠে খুব পরিশ্রম হয় তাদের, সব জিনিসপত্র ঠিকভাবে গুছগাছ করতে তাদের অনেক সময় চলে যায়। সেই ফ্ল্যাটে দুইটা রুম ছিল, বড় আর একটা রুম ছিল ছোট। তো পাঁচ বন্ধু মিলে যেহেতু সেই ফ্ল্যাটে উঠেছে, তাই তারা দুই বন্ধু মিলে দুইটা রুমে চলে যায় এবং আরেক বন্ধু যার নাম ছিল পলাশ, সেই ছোট্ট রুমটাকে পছন্দ করে এবং সে সেখানেই থাকতে চায়। তো কেউ আর দ্বিমত করে না। তো প্রথম দিন তাদের খুব পরিশ্রম হয়েছে, তাই তারা রাতেরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু ঘুমাবার কিছুক্ষণ পরেই তারা শুনতে পায় যে ছাদে, ঠিক চারতলার উপরেই ছিল ছাদ, তো সেই ছাদে কে জানি হাঁটাহাঁটি করছে, একজন না বেশ কয়েকজন মিলে হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ পর তারা একটু দৌড়াদৌড়ির শব্দ শুনতে পারে। তো ওরা মনে করে হয়তো পাশের ফ্ল্যাটের বড় ভাইরা তারা ছাদে উঠেছে, তারা হয়তো নিজেদের মতো মজা করছে। তো তারা আর কিছু চিন্তা না করে ঘুমিয়ে যায়। এরপর দিন সন্ধেবেলা তপু এবং তার আর দুই বন্ধু মিলে তারা ছাদে যায়। ছাদটা দেখে তাদের খুবই ভালো লাগে। সেই বাড়ির পেছনের দিকটা একেবারে সবুজ বন জঙ্গলে ভর্তি। তারা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎ করেই তপু একটা আগরবাতির গন্ধ পায়। তো তপু যখন তার পাশে দাঁড়ানো তার দুই বন্ধুকে জিজ্ঞেস করে যে তারা আগরবাতির গন্ধ পাচ্ছে কিনা, তখন তারাও বলে যে তারা আগরবাতির গন্ধ পাচ্ছে, কিন্তু আশেপাশে তারা কিছু দেখতে পাচ্ছে না। তো তারা চিন্তা করে যে হয়তো পাশের ফ্ল্যাটের বড় ভাইদের কেউ হয়তো আগরবাতি জ্বালিয়েছে, তাই হয়তো গন্ধটা পাওয়া যাচ্ছে। কিন্তু তারপরও তাদের ভেতর একটু অস্বস্তি কাজ করে, তাই তারা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, তারা চলে আসে বাসায়। এভাবে বেশ কিছুদিন তারা সেই ফ্ল্যাটে কাটায়। একটা জিনিস নিয়মিত তারা এই কয়েকদিন সহ্য করেছে, সেটা হচ্ছে রাত 12:30-1টার দিকে ছাদে খুব দৌড়াদৌড়ির শব্দ হয়। তো তারা চিন্তা করেছে যে তারা কিছুদিন যাওয়ার পর তাদের পাশের বাসার সেই বড় ভাইদের কিছু বলবে, কারণ তারা নতুন এসেছে, সম্পর্ক ডেভেলপ করতে একটু সময় লাগবে। তো এরপরেও তারা এই সমস্যা নিয়ে বেশ কিছুদিন কাটিয়ে দেয়। আরেকদিন রাতের ঘটনা, সেদিন কারেন্ট ছিল না বাসায়। তো তপু এবং তার ফ্রেন্ড যে পলাশ, সেই পলাশ এবং তার আর দুইটা ফ্রেন্ড চারজন মিলে ছাদে যায়। তো তারা ছাদে নিজেদের মতো গল্প করছিল। তো তাদের মধ্যতে পলাশ ফোনে কথা বলার জন্য ফোন নিয়ে ওদের থেকে উঠে একটু সামনে এগিয়ে গেল। পলাশ যখন উঠে 2-3-4 কদম এগিয়ে যায়, ঠিক তখনই হঠাৎ করেই ওরা বুঝতে পারে যে ছাদে মনে হয় এখন অনেক মানুষ চলে এসেছে এবং তাদের আশেপাশ দিয়ে মানুষগুলো হাঁটাহাঁটি করছে, কিন্তু ওরা কেউ দেখতে পাচ্ছে না। এই ব্যাপারটা ওরা প্রত্যেকটা বন্ধু আলাদা আলাদাভাবে উপলব্ধি করে, কারণ কেউই মুখে এই ব্যাপারটা কাউকে বলেনি। তারা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, এমন কি যে পলাশ কথা বলতে বলতে একটু এগিয়ে গিয়েছিল, সেও ভয়ে তার বন্ধুদের দিকে ফিরে তাকায়। তারা বুঝতে পারে যে ছাদে হয়তো কোনো অদ্ভুত কিছু হচ্ছে, কারণ
যে শব্দগুলো হচ্ছে এবং মানুষের গম গম আওয়াজগুলো হচ্ছে এবং যারা করছে তাদেরকে তারা দেখতে পাচ্ছে না, তখন তারা সবাই মিলে এক দৌড়ে তাদের ফ্ল্যাটে চলে আসে। তারা কোনোভাবেই মিলাতে পারছিল না। তারা পাশের যে ফ্ল্যাটে সেই বড় ভাইদের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমরা তো এরকম ছাদে একটু ভয় পেয়েছিলাম একটু আগে, আপনারা কি ছাদে কোনো উল্টাপাল্টা কিছু দেখছেন কি না। তো সেই সময় যে বড় ভাই ছিল সে তাদের বলে যে না, আমি তো এরকম কোনো কিছু দেখি নেই, অন্য কেউ দেখলেও দেখতে পারে, আমি কোনো সময় কোনো কিছু দেখি নেই। তো সেই সময় ফ্ল্যাটে আর কোনো বড় ভাইও ছিল না, তাই তারা সেই বড় ভাইয়ের কাছ থেকে সেই কথাটা শুনে আবার তাদের ফ্ল্যাটে চলে আসে। তো তারা সেই রাতটা খুব ভয় ভয়ে কাটায়। পরদিন বিকেলবেলার দিকে তাদের এক বন্ধু যার নাম মুকুট, সে একটা জিনিস আবিষ্কার করে। সেটা হচ্ছে তাদের ফ্ল্যাটের যে ছোট্ট রুমটা, সেই রুমের ফ্লোরের থেকে একটু উপরে দেয়ালে একটা বাক্য লেখা। সেই বাক্যটা হচ্ছে, এই বাসায় ভূত আছে। তো এই ব্যাপারটা যখন মুকুট দেখে তখন সে একটু ভয় পায় এবং সে সবাইকে ডেকে এনে ব্যাপারটা দেখায় যে দেখ নিচে কি লেখা। তো সবাই দেখে যে গোটা গোটা অক্ষরে কেউ একজন লিখেছে যে এই বাসায় ভূত আছে। তো প্রথমে সবাই চিন্তা করে যে হয়তো মুকুট এটা লেখার পর সবাইকে ডাক দিয়ে মজা নিচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারে যে আসলে মুকুট মিথ্যা কথা বলছে না এবং মুকুটের হাতের লেখাও এটা না। তখন সবাই একটু ভয় পায়। তো এরপর এই বিষয় নিয়ে কি করবে আসলে তারা বুঝতে পারছিল না। কিছুদিন পরই ঈদের ছুটি, হয়তো তিন চার দিন। তো তিন দিন আগেই পলাশ এবং তার আরেক বন্ধু যে মুকুট, তারা বাসায় চলে যায় এবং সেই ফ্ল্যাটে ছিল তপু এবং তার আর দুই বন্ধু। আরেক বন্ধু, তপুদের মধ্যে যে আরেক বন্ধু ছিল সেও চলে যায়। তখন তপু এবং তার আরেক বন্ধু সুমন, তারা থাকে সেই ফ্ল্যাটে, তারাও চলে যাবে ঈদের দুই দিন আগে। তাদের ট্রেনের টিকিট, তাদের ট্রেনের টিকিট হচ্ছে ভোর ছয়টার দিকে, তারা সেই ট্রেনে চলে যাবে। তপু এবং তার সেই বন্ধু সুমনের যেদিন ট্রেনের টিকিট, তার সেই দিন আগের রাতে তারা দুই বন্ধু সেই ফ্ল্যাটে একাই ছিল। তারা একটা রুমের ভেতর বসে দুইজন মিলে গল্প করছিল, তাদের রুমের সাথেই ছিল বারান্দা। হঠাৎ করেই তাদের বারান্দায় একটা শব্দ হয়, মনে হয় কেউ কিছু একটা ছুঁড়ে ফেলেছে। তারা দুই বন্ধু মিলেই সেই বারান্দার দিকে যায়। তো বারান্দায় যাওয়ার পর তারা দেখতে পায় একটা ছিঁড়া জুতা, সেটা আগে এখানে রাখা ছিল কিন্তু যে জায়গায় এখন পড়ে আছে সেখানে এটা থাকার কথা না। তো তারা একটু অবাক হয়। এরপর তারা সেই ছিঁড়া জুতাটা তার সেই জায়গায় রেখে আবার চলে আসে রুমে। এরপর কিছুক্ষণ পর তাদের নিজেদের মধ্যে তারা কথা বলতে বলতে সময় পার করতে থাকে। হঠাৎ করেই আরেকটা খুব জোরে শব্দ হয়, তারা আবার সেই বারান্দায় যায়। যাওয়ার পর তারা দেখতে পায় সেই বারান্দার কোণায় একটা ভাঙা ছাতা ছিল, সেই ছাতাটা অনেক দূরে কেউ ছুঁড়ে ফেলেছে। সেই বারান্দাটা গ্রিল দিয়ে আটকানো এবং বাসায় শুধু আছে তপু আর সুমন, আর কেউ নেই। কিন্তু কে এই কাজগুলো করছে? তখন তপু আর সুমন খুব দ্রুত তাদের রুমে ঢোকে এবং সেই বারান্দার দরজাটা বন্ধ করে দেয়। তারা একটু ভয় পেয়ে গিয়েছিল এবং নিজেদের মধ্যেই কথা বলছিল যে একটু আগে এটা কি দেখলাম। ঠিক তখনই ওদের অবাক করে দিয়ে তাদের সেই বারান্দার দরজায় কেউ ধুপ ধুপ দুইটা শব্দ করল, মনে হলো কেউ দুইটা লাথি দিল। ওরা আতঙ্কে চমকে ওঠে, কিছুক্ষণ তারা চুপ করে থাকে। ব্যাপারটা কি আসলেই ঘটল না কি হলো, যখন ওরা সন্দিহান, ঠিক তখনই একসাথে 10-15 কিল পড়তে থাকে সেই দরজায়। মনে হচ্ছে দরজার বাইরে যে আছে সে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে আসবে, এবং ভিতরে যদি সে ঢুকে আসে সেক্ষেত্রে এই দুই বন্ধু বেঁচে থাকবে না। ওদের ভেতর এরকম একটা আতঙ্ক তৈরি হয়। তখন ওরা দ্রুত সেই বাসার থেকে নিচে নেমে আসে। তারা দুই বন্ধু সারা রাত সেই বিল্ডিংয়ের নিচে থাকে, তাদের বাসায় ঢোকার তাদের কোনো সাহস ছিল না। ভোরের আলো ফোটার পর তারা দুই বন্ধু মিলে তাদের ফ্ল্যাটে যায়। যাওয়ার পর তাদের ব্যাগ আগে থেকেই গোছানো ছিল, সেই ব্যাগ নিয়ে তারা রেল স্টেশনে চলে আসে এবং তারা বাড়ি চলে যায়। ঈদের ছুটি কাটাবার পর তারা সবাই যখন আবার ঢাকা ফিরে আসে, তখন তারা বন্ধুদের মধ্যে এ ধরনের কথাবার্তা বলছিল। সুমন এবং তপু তার বন্ধুদের বলে যে এরকম একটা ভয়ের
ব্যাপার তাদের সাথে ঘটেছে এবং তারা যেটা দেখেছে এটা সত্যি, এই ফ্ল্যাটে কোনো সমস্যা আছে, এই ফ্ল্যাটটা ছাড়তে হবে। তো এই কথা বলার পর তাদের মধ্যে যে বন্ধু ছিল পলা, সে একটু রেগে যায়। সে বলে যে এত দ্রুত কি ঢাকা শহরে ফ্ল্যাট খুঁজে পাওয়া যায়? আমরা থাকি কিছুদিন, নতুনই ফ্ল্যাটে উঠেছি, এগুলো তোমাদের মনের সমস্যা আর কিচ্ছু না, ভূত বলতে কিচ্ছু নেই। তখন তপু একটু রেগে যায়, কারণ ভয়টা তো আসলে তারা পেয়েছে, তারা নিজের চোখে দেখেছে, পলাশ তো আর দেখেনি। তো তখন তপু একটু রাগ করে পলাশের উপরে, তখন সব বন্ধুরা মিলে ব্যাপারটা মিউচুয়াল করে দেয়। এরপর বেশ কিছুদিন তারা কাটায়। তো সবাই একটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে পলাশ আগের থেকে একটু চুপচাপ হয়ে গেছে। সে সিঙ্গেল রুমে থাকতো এবং সে প্রায়ই তার রুমের দরজা বন্ধ করে রাখত। তো তার বন্ধুবান্ধবরা যখন পলাশকে এই বিষয়ে জিজ্ঞেস করত, সে ব্যাপারটা হেসে উড়িয়ে দিত। একদিন রাতের বেলা সবাই ঘুমাচ্ছিল, হঠাৎ করেই মুকুটের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় পলাশ তার রুমের দরজা খুলে ডাইনিং স্পেসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। মুকুট শুয়ে থাকা অবস্থায় ব্যাপারটা দেখতে পাচ্ছিল, কারণ তার রুমের দরজা খোলা ছিল। সে দেখতে পায় পলাশ সেই ডাইনিং রুমে কিছুক্ষণ দাঁড়িয়ে মাথাটা উপরের দিকে, সিলিংয়ের দিকে তাকিয়ে কি জানি বিড়বিড় করল। এরপর সে তাদের বাসার দরজা খুলে বেরিয়ে গেল। মুকুট একটু ভয় পেয়ে যায়। সে তার পাশে শুয়ে থাকা তার বন্ধুকে ঘুম থেকে ওঠায়। ওঠাবার পর সে বলে যে পলাশ বাসা থেকে বের হয়ে গেছে, চল তো দেখি ও কোথায় গেল। তো ওরা দুই বন্ধু তখন ধীরে ধীরে তাদের বিছানা থেকে নামে। এরপর তারা যখন তাদের মেইন দরজার সামনে আসে, তখন তারা বুঝতে পারে যে পলাশ ছাদে গেছে, কারণ ছাদের দরজা খোলার শব্দ হচ্ছে। ওরা কিছুক্ষণ ওয়েট করে। পলাশ যখন ছাদের ভেতর ঢুকে, তখন তারা পেছনে পেছনে সেই ছাদে ওঠে, কিছুক্ষণ ওয়েট করে, এরপর আবার তারা ছাদের ভেতর ঢোকে। ঢোকার পর তারা দেখতে পায় পলাশ সেই বিল্ডিংয়ের পেছনের দিকের যে অংশটা, সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে এবং হাত নাড়িয়ে কার সাথে যেন কথা বলছে এবং বলছে, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। তো এই ব্যাপারটা দেখে মুকুট এবং তার সাথে থাকা সেই বন্ধু এতটাই ভয় পায় যে মুকুটের মুখ দিয়ে একটা শব্দ বের হয়। সে একটা গঙ্গানের মতো শব্দ করে ফেলে। সেই শব্দে পলাশ পেছনে ঘুরে তাকায় এবং তাদের দেখার পর পলাশ একেবারে স্বাভাবিক। পলাশ নিজের মতো করে হেঁটে হেঁটে তাদের সামনে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে, তোরা এখানে কি করিস? তখন মুকুট বলে যে তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলি? তখন পলাশ বলে, কই না তো, আমি তো কারোর সাথে কথা বলছি না। সে পুরোপুরি ব্যাপারটা অস্বীকার করে। মুকুট এবং তার সেই বন্ধু ব্যাপারটা বাড়ায় না, তারা পলাশকে নিয়েই রুমে চলে আসে। পরদিন সকালবেলা মুকুট তপুর সাথে এবং তার আর দুই যে বন্ধু ছিল তাদের সাথে ব্যাপারটা খোলাসা করে। তারাও পলাশের এই অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল। একদিন সন্ধেবেলা তাদের ফ্ল্যাটে পলাশ ছিল আর ছিল তপু। তপু তার রুমে ছিল এবং পলাশ ছিল তার নিজের রুমে। কোনো একটা কারণে তপু পলাশের রুমে যায়। পলাশের রুমের দরজাটা হালকা করে ভেড়ানো ছিল। তো তপু যখন দরজাটা খুলে ভেতরে ঢুকে, তখন সে দেখতে পায় পলাশ তার বিছানার উপর চার হাত পায়ে অনেকটা কুকুরের মতো বসে আছে এবং তার জিব্বাটা সামনের দিকে বেরিয়ে আছে এবং জিব্বাটা অনেক বড়। এটা দেখে তপু একটা চিৎকার করে এবং তপু দেখতে পায় পলাশ সেই অবস্থা থেকে লাফ দিয়ে তার গলা চেপে ধরেছে, তাকে ফ্লোরে ফেলে তার গলা টিপে তাকে মেরে ফেলছে। সে ছোটাছুটি করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে কপাল ভালো মুকুট বাইরে থেকে বাসায় ঢোকে। সে ঠুকেই দেখতে পায় যে পলাশ তপুর গলা চেপে ধরে রেখেছে। তখন মুকুট কোনোভাবে পলাশকে তপুর কাছ থেকে ছোটায়। এরপর তপু এবং মুকুট মিলে পলাশকে বেঁধে ফেলে। পলাশ বিভিন্ন গালাগালি করছিল, বিভিন্ন কথা বলছিল এবং তার গলার স্বরটা কেমন যেন একটু অদ্ভুত হয়ে গিয়েছিল। সে চিল্লাচিল্লিতে পাশের বাসার সেই বড় ভাইরাও চলে আসে। তারা এসে দেখতে পায় পলাশের এই অবস্থা। তখন পলাশের বাসায়ও এই খবর পাঠানো হয়। এই চিল্লাচিল্লিতে সেই বাকি যে তিনতলায় ফ্যামিলিরা থাকতো, তাদের ভেতর থেকেও কয়েকজন উপরে উঠে আসে। তারা উঠে এসে এই অবস্থা দেখে তারা বলে যে এই ফ্ল্যাটে তো সমস্যা আছে,
তোমাদের আগে যে ব্যাচেলাররা থাকতো তাদের ভেতর থেকেও একটা ছেলেকে এভাবে জিনে ধরেছিল, পরে তো তারা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছিল, তোমরা খোঁজ খবর নিয়ে উঠবে না? তখন তপুরা বলে যে আমরা তো আসলে বিষয় জানতাম না। তখন তপু অনেকটা রেগে গিয়েই ফোন দেয় সে বাড়িওয়ালাকে। বাড়িওয়ালা পুরো ব্যাপারটা অস্বীকার করে এবং তপুদের বলে যদি তারা থাকতে চায় তো থাকবে, না না থাকতে চাইলে তারা যেতে চলে যায়। এবং তপুরাও সিদ্ধান্ত নেয় যে তারা চলে যাবে, কিন্তু পলাশের ফ্যামিলি না আসা পর্যন্ত তো তারা যেতে পারবে না। পলাশের ফ্যামিলির আসতে পরদিন সকালবেলা, অর্থাৎ এই রাতটা পলাশকে নিয়ে তাদেরই কাটাতে হবে। তো তারা কীভাবে রাতটা কাটাবে বুঝতে পারছিল না, আর পলাশ হিংস্র হয়ে উঠছিল। সে বিভিন্ন অভিশাপ দিচ্ছিল এবং খুব খারাপ ভাষায় গালাগালি করছিল। তখন উপস্থিত সবাই একজন হুজুর ডেকে নিয়ে আসতে বলে। তখন তপুরা সেই তাদের বিল্ডিংয়ের কাছাকাছি একটি মসজিদ ছিল, সেই মসজিদের ইমাম হুজুরকে নিয়ে আসে। সেই ইমাম হুজুর এসে কিছু ঝাড়ফুঁক করে দেন, কিছু সুরা পড়েন, কিছু পানি ছিটিয়ে দেন। তখন পলাশ একটু শান্ত ছিল। তখন হুজুর একটা তেল পড়া দিয়ে যান তপুদের, যে সে যখন চিল্লাচিল্লি করবে তখন যাতে এই তেলটা তার মাথার তালুতে ঘষে দেওয়া হয়। এই কথা বলে সে হুজুর চলে যায়। তো সেই হুজুর যখন চলে যায়, ঠিক তার কিছুক্ষণ পর থেকে পলাশ আবার সেই পাগলামি শুরু করে। সেই রাতটা খুব খারাপ কাটে তপুদের। পরদিন সকালবেলা পলাশের বাবা মা চলে আসে। তারা এসে তাদের ছেলের এই অবস্থা দেখেই বুঝতে পারেন যে তাদের ছেলেকে জিনে ধরেছে। তো তারা চিন্তা করেন আগে এখানেই ট্রিটমেন্টটা করাই, তারপর ওকে নিয়ে বাসায় যাওয়া যাবে। কারণ পলাশের অবস্থা এমন ছিল যে তাকে জোর করে বাসায় নিতে গেলে অনেক হাঙ্গামা করতে হবে এবং সে খুবই হিংস্র হয়ে উঠেছিল। তখন পলাশের বাবার একজন পরিচিত হুজুর ছিলেন ঢাকায়, তিনি সে হুজুরকে খবর দেন। সেই হুজুর বাসায় আসেন, তিনি সে বিল্ডিংয়ের নিচে যখন দাঁড়িয়েছিলেন তখনই তিনি বলছিলেন যে আমি তো সেই চারতলায় কিছু অদ্ভুত প্রাণী দেখতে পাচ্ছি, এরা তো এখানে থাকে, ওরা এখানে এসে উঠেছে কোন দুঃখে। পলাশের বাবা কোনো কথা বলেন না। পলাশের বাবা সে হুজুরকে নিয়ে সে ফ্ল্যাটে ঢোকেন। হুজুর ফ্ল্যাটে ঢুকতে একটু দ্বিধা করছিলেন, তিনি বলছিলেন এই ফ্ল্যাটটা তো দূষিত, আপনার ছেলে যে এখনও মারা যায়নি এটাই ভাগ্য। তখন সে হুজুর সে ফ্ল্যাটে ঢোকেন। সে হুজুরকে দেখার পর পলাশ অকথ্য ভাষায় গালাগালি শুরু করছিল এবং সে হুজুরের বিভিন্ন কথা সেই পলাশ হুজুরকে বলছিল এবং হুজুর মিটমিট করে হাসছিলেন। এক পর্যায়ে হুজুর পলাশের দিকে তাকিয়ে বলেন যে আচ্ছা তোর সব কথাই তো শুনলাম, এখন আমার কথা শোন, তুই কী জন্য এই ছেলেটার উপর এসেছিস? তখন পলাশ বলছে যে ওরা আমাদের জায়গায় কেন থাকতে আসে, ওদের জায়গায় কি আমরা যাই? ওরা এসে আমাদের বিরক্ত করে, ওরা কেন আমাদের বিরক্ত করেছে তাই আমরা এই ছেলেটাকে ছাড়বো না, এই ছেলেটাকে নিয়ে যাব। তখন হুজুর সেই জিনটার সাথে, অর্থাৎ পলাশের ভেতর যে জিনটা ছিল সেই জিনটার সাথে বিভিন্ন বাহিস করেন, বিভিন্ন কথাবার্তা বলেন এবং এক পর্যায়ে তিনি সেই পলাশের ভেতর থাকা সেই জিনটাকে বের করতে সক্ষম হন। কিন্তু তিনি বলেন যে এই বাসাটা খুব দ্রুত ছেড়ে দিতে হবে, কারণ তিনি খুব কম সময়ের জন্য সেই জিনটাকে বের করতে পেরেছেন। পলাশ যদি এই বাসায় থাকে সেক্ষেত্রে পরবর্তীতে এই জিনটা আবার পলাশ বা পলাশের আশেপাশে কাউকে এফেক্ট করতে পারে। তখন পলাশের ফ্যামিলি পলাশকে নিয়ে চলে যায় এবং পরদিন সকালবেলায় তপু এবং তার আর যে বন্ধুরা ছিল তারাও সে ফ্ল্যাটটি ছেড়ে দেয় এবং তপু তার সেই আত্মীয়ের বাসায় গিয়ে ওঠে। এরপর তপু যে কয়দিন ঢাকা ছিল সে তার আত্মীয়ের বাসায় থাকত, সে আলাদা কোনো মেসে ওঠার সাহস করে উঠতে পারেনি। সে তার মাস্টার্সও শেষ করে তার এক আত্মীয়ের বাসায় থেকে, এরপর সে চলে যায় তার দেশের বাড়ি। এটাই ছিল আজকের তপুর পাঠানো ঘটনা। এরপর পলাশের ছাতে আর কোনো ঘটনা কিন্তু ঘটেনি, পলাশের পর কিন্তু ভালোই ছিল। শুধু সেই ফ্ল্যাটে থাকা অবস্থায় কিছু অদ্ভুত আচরণ পলাশ করেছিল যেটা পলাশ মনে করতে পারে না। পলাশকে যখন জিজ্ঞেস করা হয় যে সে সেই ফ্ল্যাটে এইসব আচরণ করেছিল, তখন পলাশ বলে যে তার কিচ্ছু মনে নেই। এরপর বন্ধুরা আসলে এই বিষয় নিয়ে পলাশকে ঘাটায় না,
কারণ তারা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেটা তারা আর মনে করতে চায় না। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুনছেন আপনারা ভৌতিকতা, ভৌতিকতার 127তম এপিসোড। আজ আপনারা অনেকগুলো ঘটনা শুনেছেন এবং কোনো কোনো ঘটনা হয়তো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অথবা সব ঘটনাই আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ঘটনাগুলো কেমন লাগলো, এবং আমাদের ঘটনাগুলোতে আশা করছি আমরা সামনে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসতে পারবো। যেমন আমি একটা ঘটনা পেয়েছি একটা অ্যাম্বুলেন্সের, অনেকদিন পর, যদি এটা আমাদের বাংলাদেশের না, অ্যাম্বুলেন্সের ঘটনাটি এসছে শ্রীলঙ্কা থেকে। আশা করছি আমরা খুব শিগগিরই কলম্বো শহরের সেই ভয়ঙ্কর অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সেটি হয়তোবা আমরা এক দুই এপিসোডের মধ্যে পেয়ে যাবো। যার সাথে যার কাছ থেকে ঘটনাটি আমরা কালেক্ট করছি তার সাথে আমরা কন্ট্যাক্টে আছি, তিনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছেন। আশা করছি আমরা খুব শিগগিরই তার কাছ থেকে ঘটনাটি পাবো। তিনি আমাদের বাংলাদেশের একজন ভাই যিনি কলম্বোতে গিয়েছিলেন এবং তিনি কলম্বো থেকে বেশ কিছুদিন চাকরি করেছিলেন বাংলাদেশ হতে যেয়ে, এবং সেইখান থেকেই তিনি এই ঘটনাটি কালেক্ট করেন। আশা করছি নারিকেলের দেশ শ্রীলঙ্কা, আসলে সব কিছু নারিকেল দিয়ে বানানো হয় সেখানে, সেখানের একটি ঘটনা আমরা শীঘ্রই সামনে আপনাদের সামনে নিয়ে আসবো, এবং সেটি পেলে আমরা সাথে সাথে আপনাদের জানাবো। আমরা আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে পারেন, দ্যাট ইস BHOUTIDOTA@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ঘটনাটি লিখে অথবা শেয়ার করতে পারেন, সেটি আপনারা রেকর্ড করতে পারেন, লিখেও পাঠাতে পারেন। অবশ্যই এখনও আমাদের অনেকেই ঘটনা পাঠাচ্ছেন সেই সাবজেক্টে যেটির চার লাইনই আমরা দেখতে পারি, বাকিটা আমরা দেখতে পারি না। অনেকেই মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন, আলিফ ভাই এটাই কি রিয়েল ইমেল অ্যাড্রেস কি না? যদি ইমেল অ্যাড্রেস এটা রিয়েল হয়ে থাকে আমাদের রিপ্লাই দিন আমাকে, আমি আমার ঘটনা শেয়ার করব। দেখুন আমাদের অনেক ঘটনা, অনেক কিছু আসে আমাদের, সেগুলোকে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতি ঘন্টা এগুলোকে ফিল্টার করার লাগে। আপনাদের বলবো যারা আপনাদের দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনাদের দ্বিধাদ্বন্দ্বে থাকবার কোনো কারণ নেই, একটু ভালো করে দেখে টাইপ করলেই হবে bhautikgota@gmail.com, এইখানেই আসবে। যদি আপনারা প্রপারলি ঘটনাটি লিখে পাঠান আমাদের কাছেই আসবে, অবশ্যই আপনাদের নাম ঠিকানা বলতে ভুলবেন না। চলে যাচ্ছি ঘটনায়। প্রতিশোধ কিভাবে নেবেন? ধরুন কেউ আপনাকে একটা চড় মারল, ঠিক সেভাবে সেই শক্তিতে পুনরায় কি চড় মেরে আপনি পাল্টার প্রতিশোধ নিতে পারবেন? কোনোভাবেই পারবেন নাকি পারবেন না? লিসনার, আপনারা যারা আছেন শুনছেন 127তম এপিসোড, একটু দুই লাইন বলেই আপনাদের বলছি হয়ে যাচ্ছে আমি জাহিদ ভাই। বরং তখন যুক্ত হবে আপনার প্রতি হওয়া আক্রমণের উপর আক্রোশ। আক্রোশে দ্বিগুণ, তিন গুণ, দশ গুণ করতে পারে প্রতিউত্তরের ধাক্কাকে। কিন্তু কিছু লোক আছে যারা সেভাবে প্রতিশোধ নেয় না, তারা প্রতিশোধ নেয় এমনভাবে যাতে তাদের মনে জমে থাকা ক্ষোভ তাদেরকে সেই ব্যক্তিকে পারলে জীবন্ত নিঃশেষ করে ফেলে দিবে। পুষতে থাকা ক্ষোভ কতটা ভয়ানক হতে পারে তার ধারণা আমাদের নেই। কিছু প্রতিশোধ ঘটে অন্তরালে, গোপনে, এক চরের খেসারতে হতে শত শতগুণ বেশি দিতে হয়। এক ছেলেকে দেখার জন্য, যাই হোক একটা ছেলের বর্ণনায় আসি, এক ছেলেকে দেখার জন্য আমাকে আমার পরিচিত এক ব্যক্তি বলল একদিন, ছেলেটার হাত পা মুড়ে যায় খিঁচুনি হয়ে, মানে বাঁকা হয়ে যায়, মুখে ফেনা আসে, তখন নাকি ওর উপর একটা আসর আসে। ওনারা গত 14-15 বছর কোনো রকমের সুফল পাননি। দুই তিন মধ্যম ঘুরে তারা আমার খোঁজ পায়। তা আমি এখনকার সময়ে কারোর বাসায় যেতে চাই না, কিন্তু যখন আমাকে বলল একটা 7-8 বছরের বাচ্চারও সমস্যা হচ্ছে, আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমি বাধ্য হয়ে সেই বাসায় যাই। মালিক সাহেব বয়স হবে 70-এর কাছে,
ওনার ছেলে মেয়ে আছে, কিন্তু ওনার ছোট ছেলে এবং তিন মেয়ের সন্তান মানে নাতির সমস্যা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। নাতির সমস্যা মাত্রই শুরু, কিন্তু ওনার ছেলে ভুগছে। আজ যুগ অতিক্রম করে গেছে এতটা সময়। মালিক সাহেবের ছেলে শুকিয়ে কাঠ, মাথার চুল পড়ে গেছে, হাড়গুলো সব বেরিয়ে আছে, চোখ বেরিয়ে গেছে এমন অবস্থা, মুখের চামড়া শুকিয়ে চোখের অক্ষিকোটর থেকে তখন ছোট্ট চোখটিও বেশ বড় মনে হয়। আর মালিক সাহেবের নাতির প্রতিরাতের ব্যথার কান্না যোগ হয়েছে নতুনভাবে। প্রতিরাতে ছেলেটার শরীরে দাগ পড়ছে, যেন কেউ মারছে। আমি মালিক সাহেবকে বলি, ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতে যাব কবে থেকে এমন হচ্ছে। ঠিক তখনই আমি দেখতে পাই মালিক সাহেবের ছেলের পাশে শুকনা হাড় বের হয়ে আসে একটা ছেলে বসা, যার মুখের এক পাশে পোকা কিলবিল করছে, আর ডান পায়ে একটা বড় ঘা যেখানে মাছি ভন ভন করছে। বসে আছে এক হাত মালিক সাহেবের ছেলের গলায় রেখে। আমি সেটা দেখি কিন্তু কাউকে বুঝতে দিচ্ছিলাম না। মালিক সাহেব আমাকে বললেন অনেক বছর ধরে এই অবস্থা ছেলের। তখন গ্রামে ছিলেন মালিক সাহেবরা। একদিন রাতের বেলা পরীক্ষার আগের রাতে বন্ধুদের ডাকে লুকিয়ে ঘর থেকে বের হয় মালিক সাহেবের ছেলে। শীতের রাত, খেজুরের রস চুরি করার বেশ ইচ্ছা ওদের। একটা বাগানের কাছে যাবার পর ওর দুই বন্ধু দুই গাছে উঠে কিন্তু রস পায়নি। গাছে কেবল তিনজন উঠতে পারত বিধায়। ওরা দুজন হয়রান হয়ে অথবা ক্লান্ত হয়ে যাওয়ায় মালিক সাহেবের ছেলে গাছে ওঠে, দুই তিন হাত বাকি কলসের কাছে যাবার জন্য। তখন জঙ্গলের ভেতর থেকে ব্যথায় কান্না করছে কেউ, মা, উহ, ও মা, এভাবে কান্নার শব্দ আসছিল। মালিক সাহেবের ছেলে নিচ থেকে বন্ধুদের বলল, দেখ তো কে কাঁদে। তখন ওর বন্ধুরা বলল, ভাত দে, তাড়াতাড়ি কর। কিন্তু কলসের ধারের কাছে যেতেই কান্নার শব্দটা যেন আরও তীব্র হয়ে উঠল, যেন গাছের উপর থেকেই কান্নার শব্দ আসছে। তখন কলস ধরে নামাতে যাবে মালিকের ছেলে, তখন সে দেখতে পায় গাছের আগায় একটা কালো কিছু বসে আছে, শুকনো গরনের কিছু। কলসটাকে লাথি মেরে মালিকের ছেলের উপর রস ঢেলে দেয়, কিন্তু মালিকের ছেলে রসের বদলে অনুভব করে গরম তেল পড়ছে ওর উপর। সাথে সাথে গাছের উপর থেকে নিচে পড়ে যায় ছেলেটি। মালিকের ছেলের শরীরে গরম তেল পড়ার কারণে ছটফট করছিল এরকম অবস্থা। আর ওর বন্ধুরা সেখান থেকে দৌড় দিয়ে মালিকের বাড়িতে যেয়ে ওর চাচা আর মালিক সাহেবকে নিয়ে এসে ছেলেটাকে নিয়ে যায়। পরে ছেলের হুশ আসার পর ছেলের মুখ থেকে কি দেখেছে তা শুনে পরে একজন হুজুরকে বাসায় নিয়ে আসা হয়। এনে দোয়া পরে ফু দিয়ে পানি দিয়ে গোসল করায় সেই ছেলেকে। সকাল পরীক্ষার ফলে পরীক্ষা দেওয়ার সময় জানালার দিকে মালিক সাহেবের ছেলের নজর গেলে সে দেখতে পায় একটা কালো একটা ছেলে গায়ে কাপড় নেই, ওর দিকে তাকিয়ে আছে। এরপর এক মাস পর একদিন রাতের বেলা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছিল নদীর পার ঘেঁষে। সামনের দিকে সোজা রাস্তা, আর একটা রাস্তা বামে চলে গেছে গ্রামের মাঝ দিয়ে। ওই রাস্তার বাম পাশে ছিল খাল। এই খালে মানুষের আবর্জনা, ময়লা আর ড্রেনের লাইন ছিল। বেতের বন ছিল ওই খাল ঘেঁষে। আর মূল রাস্তায় পার হওয়ার জন্য ছিল বড় নদী। মালিক সাহেবের ছেলে বন্ধু বান্ধব সহ ঘুরতে ঘুরতে দেখতে পায় একটা জবা গাছ, যেটা কাত হয়ে ঝুলে আছে নদীর উপর। সেটার গোড়া থেকে আবার সেই কান্না, ব্যথায় গোঙানো কান্না। এবার শুনে ওরা ভয় না পেয়ে উল্টো মালিক সাহেবের ছেলের ছেলে বলো, চল যেয়ে দেখি কোন মামতো ভূত কাঁধে রাতের বেলা গাছ কাঁধে গাছের উপর। সেই কথা মোতাবেক ওরা সবাই পাশের খাল থেকে বেত তুলে নিয়ে এসে সেই গাছের কাছে যায়। অল্প কয়েকটা ঝোপঝার পার হয়ে সেই জবা গাছ। ওরা ঝোপে ঢোকার সময় দেখলো বলের মতো ফুটবলও না, আবার টেনিসও না, মাঝামাঝি আকারে একটা বলের মতো, কিন্তু ওই গাছের গোড়া ঘেঁষে পানিতে টপ করে পড়ে গেল। ওর বেত দিয়ে গালি গালাজ করতে করতে সেই জবা নিয়ে গাছের বাড়ি মেরে নিজেদের ক্ষোভের ঝাল মেটাতে থাকে। মালিক সাহেবের ছেলের কাণ্ডে গাছের উপর থেকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এ কোন ভূত। এরপর গালিগালাজ শুরু। জবা গাছটা কিন্তু পানির মধ্যে নুয়েছিল। গাছটা ঝাঁকাতে যে ধপাস করে নদীতে পড়ে যায় মালিকের ছেলে। কোমর সমান পানিতে উঠে দাঁড়ানোর পর মালিক সাহেবের ছেলে দেখল একটা মানুষের বুকের ছাতা, যেমন ঠিক তেমন একটি ছাতা।
একটা ছোট আকৃতির গাছের শেকড় এর সাথে আটকে আছে। তখন ওর পায়ের কাছে পানির ভেতর থেকে কিছু একটা নড়ে ওঠে। মালিকের ছেলে সরে যাওয়ার আগে দেখতে পায় একটি মাথা ওর বুক বরাবর পানি থেকে ভেসে উঠেছে। অল্প কিছু চামড়া আর খুলির মধ্যে থাকা কাদা সহ, মানে খুলির ভিতরে কাদা ঢুকেছিল, সেই মাথাটা ওনার সামনে ভেসে ওঠে। মালিকের ছেলে পরে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। অনেকে পানি গিলে ফেলেছিল জ্ঞানহীন অবস্থায়। ওর বন্ধুরাই ওকে টেনে তোলে। সেদিনের পর থেকে ওনার অবশ্য ছেলের এই অবস্থা, কথা বলে না, হাত পা বেশি নাড়ায় না, ফেল ফেল করে তাকিয়ে থাকে। অনেক জায়গায় যাওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। এখন আবার ওনার নাতির সাথে সমস্যা হচ্ছে, আর ওনাদের সমস্যাটা একই রকম, এমনকি ওনার নিজেরও। সাথে মালিক সাহেবের মেয়ের সমস্যা হচ্ছে। মালিক সাহেবের মাতি তার জন্মদিনের রাতের বেলা হুট করেই কান্না শুরু করে আর দাঁড়িয়ে লাফাতে থাকে, যেন গরম পানি পড়লে আমরা যেভাবে বাঁচার জন্য পাগলের মতো লাফাই ঠিক সেভাবে। তো ওর মালিক সাহেবের সাথে ঘুমাতো, তাই মালিক সাহেব উঠে দেখতে পান বক্সের মতো গুটি গুটি লাল ছাপ তার নাতির মুখে রীতিমতো ফুটে উঠেছে। আর তার নাতি বলছিল যে একটা লোলের উপর গরম পানি ঢেলে দিছে, অনেক অনেক গরম পানি। এদিকে ছেলের বাবা জেগেই ছিল তাদের রুমে, সে এসে দেখতে পায় ছেলের অবস্থা ভালো না, তাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুই ধরা পড়ে নাই। এমনকি আলো ফোটার পর সে ছোপ ছোপ দাগ রীতিমতো খাড়ার গায়েব হয়ে যায়। প্রতিদিন ছেলেটা এভাবে রাতের বেলা লাফিয়ে উঠত ঘুম থেকে। প্রতিদিনই ছেলেটা নাকি এরকমভাবে লাফিয়ে উঠত, কিন্তু দিনের বেলা আর কিছুই হতো না। এর মধ্যে একদিন রাতের বেলা ছেলের মা ঘুম থেকে উঠে ছেলেকে দেখতে যায়। যে দেখে রুমে নাই, বাথরুমের দিকে যায়, কিন্তু ওনার নজর যায় রান্নাঘরে। ওনার ছেলে বসে আছে চুলায় গ্যাস ছেড়ে, তার উপর এক পাতিল পানি। ওনার ছেলে ঘুমের ঘরেই ব্যথায় কাতরাচ্ছে, ও মা করে, কিন্তু সাথে সাথে চুলা বন্ধ করে দেন তিনি। আর ছেলেকে সেখান থেকে বের করে জড়িয়ে ধরিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসেন। হঠাৎ তার মনে হলো তার ছেলের শরীরটা যেন কেমন তেল তেলে ভজ ভজ করছে। তাকে দেখতে পান একটা ছেলে 7-8 বছরের বয়সের, মাথাটা পচে গেছে, এক চোখ খোলা আর এক চোখ গলে গলে পড়ছে, গালের চামড়া পচে গেছে ডান পাশে, ডান পাটা পুরাই ফোসকা পড়া। উনি সাথে সাথে চিৎকার দেয়। ওনার স্বামী আর অন্যান্য সবাই এসে দেখতে পান মহিলার মুখ থেকে ফেনা বের হচ্ছে আর খিচুনি উঠে গেছে। হাসপাতালে নেবার পর একটু সুস্থ হন তিনি, পরে ভয়ে বাসায় আর আসবেন না বলে দেন। আর ওনার ছেলেকে নিয়ে উনি ওনার বাবার বাড়ি চলে যান, আর মালিক সাহেবকে বলে দেন বাসার ঝামেলা ঠিক করতে, কারণ সমস্যাটার কারণে ওনার সমস্যা এতটাই হয়েছিল যে এই ছেলের সমস্যা ওনাদের সমস্যার এক সুতায় গাঁথা, তা তিনি বুঝে ফেলেছিলেন। কারণ আগেও শুনেছিলেন তার অসুস্থ দেবর কি হয়েছিল, তার স্ত্রী কথা বলছে। তো কয়েকজন হুজুরের কাছ থেকে দোয়া দুরুদে মনে আমল নিলেও কাজ হচ্ছিল না। একদিন নিজ বাড়িতে রাত 2টার দিকে ঘুম ভেঙে যায় মালিক সাহেবের নাতির। তো মহিলা ঘুম থেকে উঠে, নাতির মার আর কি, তো মহিলা ঘুম থেকে উঠে যান কান্নার শব্দ শুনে। উনি উঠে দেখতে পান পাশে শুয়ে আছে একটা ছেলে, 7-8 বছর বয়সে, গায়ে শুকনো পাতা পড়ে আছে, দুই হাত শক্ত সোজা হয়ে গেছে। উনি ধরফর করে উঠে দাঁড়াতে দেখতে পান ছেলেটার ডান পায়ে বিশাল বড় খা। মা, ও মা করে ডাকছে যন্ত্রণায়। উনি রুম থেকে বের হয়ে ওনার মা বাবাকে ডাকতে যাবেন, তখন দেখতে পান ওনার ছেলে ওনার মা বাবার দরজার সামনে শুয়ে আছে, আর ওনার মা আর বাবা ওনার সামনেই গরম পানির পাতিল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো উনি ভয়ের চোটে কিছু বলার আগেই ওনার মা বাবা ওনার ছেলের উপর বলকানো পানিটা ঢেলে দেন। মহিলা সাথে সাথে দেখতে পান চামড়াটা যেন কেমন কুকড়ে গেল ফুলে, আর এটা দেখেই উনি চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। ওনার মা বাবা এসে ওনাকে শান্ত করলেন। আর এদিকে সেই রাতেই মালিক সাহেবের ঘুম ভেঙে যায়। ওনার স্ত্রী তালাদা ওনার শ্বশুরবাড়িতে, সেই একই সময়ে তিনি একই একটা স্বপ্ন দেখেন। উনি দেখতে পান একটা ছেলে দৌড় দিয়ে গ্রামের সেই নদীর উপর লাফ দিল, উনিও সেই ছেলের পিছু পিছু গেলেন, সেই ছেলেকে উনি দেখছিলেন। দেখতে পেলেন সেই ছেলে পরে নদী থেকে সেই উঠে সেই জবা গাছের গোড়ায় যেয়ে বসল। উনি দেখতে পান ছেলেটা কাঁদছে হাউমাউ করে, ডান পায়ের উরুর বিশাল অংশের চামড়া পুরো আলাদা হয়ে ঝুলছিল। এরপর ওনার ঘুম ভেঙে যায়। বিচ্ছিন্ন অনেক কিছু সেদিনের পর থেকেই হচ্ছিল, এখনও হচ্ছে। আমি কথাগুলো শোনার পর মালিক সাহেবের ছেলের কাছে আরেকবার যাই।
দেখার জন্য সেই বাচ্চাটাকে দেখতে পাই কিনা, কিন্তু আমি আর তাকে দেখতে পাইনি। রাতের বেলা আমির সাহেব আমার কাছে এসে থপাস করে বসেন, যেন উনি ক্লান্ত, অবসাদগ্রস্ত। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কিছু কি জানতে পেরেছেন? আমির সাহেব বললেন, ওই গাছের গোড়ায় যেতে হবে জানার জন্য। আমি বললাম, কেন? আমির সাহেব বললেন, কারণ এখানে কোনো জিন নেই, যে আছে সে কারিন। আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, এই জন্যই তো টের পায়নি কোনো কিছু ওই বাসায় ঢোকার পর, কারণ কি? আমির সাহেব বললেন, শোনো। তুমি কি শোনোনি ওরা কি কি বলেছে? ধারণা তো করাই যাচ্ছে এদের দ্বারা অবশ্যই কিছু হয়েছে, নাহলে অভিশাপের বাহক কেন আসবে? আমি জিজ্ঞেস করলাম, কি করব? উনি বললেন, তুমি বলো, তুমি সেই গাছের কাছে যাবে, তোমাকে যেন নিয়ে যায় ওরা। তা আমি পরের দিন ওনাদের বললাম, ওনাদের বললে ওনারা দুই দিন পর আমাকে ওনাদের গাড়িতে করে নিয়ে যান ওনাদের গ্রামে, এবং সেই গাছটাকে আমি দেখতে পাই। জেলা সদর দিয়ে ওই গ্রামে পাশ দিয়ে সোজা রাস্তা গেছে, ডান দিকে একটা রাস্তা গ্রামের মাঝ বরাবর, আর খাল ছিল দুই রাস্তা সেই রাস্তার বামে, আর রাস্তা ঘেঁষেই মূল নদী, আর হেলে পড়া সেই জবা গাছটা সেখানেই ছিল। কিন্তু আমার কেন যেন মন খারাপ হয়ে গেল সেই গাছটা দেখে। মাগরিবের পর আমি রাস্তায় দাঁড়িয়ে গাছটাকে দেখছিলাম। আমি সব গাছটার কাছে গেলেন, এমন সময় আমার নজর যায় খালের দিকে। বেতের জঙ্গল থেকে দুটো চোখ আমার দিকে আমাকে দেখছে, সাথে সাথে আমি সেদিকে দৌড় দিয়ে যাই, আর আগেই বেতের মধ্যেই লাথি মারি। ওই খালটা এখন আর খাল নেই, শুকনা সব। আমি দেখলাম একটা পিশাচ, সে আমার লাথি খেয়ে দৌড় দিল। আমি এই বেতের বনের মধ্যে দিয়ে দৌড় দিয়ে যেতে কাঁটাওয়ালা কচুর মতো পাতার সাথে খসা খাই, যার কারণে আমি আরও বেশি বিরক্ত হয়ে সেই পিশাচের দিকে দৌড় দিই। একটা গাছ কি বেয়ে ওঠার সময় আমি আমার পায়ের জুতা খুলে খুব জোরে ছুঁড়ে মারি ওর দিকে, যাতে বাড়ি খেয়ে সে পড়ে যায়। ততক্ষণ আমির সাহেব আমাকে না করতে করতেই সেই পিশাচকে সরিয়ে আড়াল করে দেন আমার সামনে থেকে। আমি বললাম, পিশাচকে গার্ড দিচ্ছেন কেন? আমির সাহেব বললেন, জাহিদ সে সাক্ষী। বলতে বলতে পিশাচের দিকে তাকিয়ে বলেন, এই পিশাচ সাক্ষী আলামিনের। আমি বললাম, আলামিনকে? আমির সাহেব পিশাচের দিকে তাকিয়ে বললেন, ওকে জিজ্ঞেস করো। আমি বললাম, ওই বল, তুই আলামিনকে? আমির সাহেব বললেন, আমাকে বললেন, ভদ্রভাবে জিজ্ঞেস করো। ওই পিশাচ বলল, কি জানতে চাস তুই? তুই মানুষ, আমাকে চিনিস না, জানিস না, তাই তুই আমাকে মারলি। তুই আর মালিক ব্যাপারের মধ্যে তফাত কি? আমি নিজেকে কন্ট্রোল নিয়ে পাশে একটা নারিকেলের গাছের গোড়ায় যেয়ে বসি, আর বলি, আমাকে বল আলামিনকে। পিশাচটা বিড়ালের মতো করে নিজের এক হাত পরিষ্কার করলো মুখ দিয়ে, এরপর মাটির উপর বসল। পিশাচটা বলতে চাইল না, কিন্তু পরে আমির সাহেবকে বলাতে সে বলল, 2000 সাল। আমি জাহিদ আমার মতো করেই বলছি পিশাচের কথাগুলো। আমাদের দেশের একটা গ্রাম, মালিক মিয়ারা ছিলেন প্রভাবশালী মাতবর। মালিক মিয়ার ছেলে বয়স যখন 10 বছর, গ্রামের দস্যিপনা করে বেড়ানো ছেলেদের নেতা বলতে পারেন। ওই গ্রামে একটা ছেলে ছিল আলামিন, বয়স 7-8 বছর। বাচ্চাটার মা বাচ্চার জন্মের পরে আত্মহত্যা করেছিলেন বিষ খেয়ে, কারণ বাবার পরিচয় ছিল না সেই জন্য। 2000 সালের এই কথা, এই যুগেই আমরা এখনও অনেক পিছিয়ে নৈতিকভাবে। তখন তো ভয়াবহ ছিল আমাদের নৈতিকতার অবস্থা। এক নারীর সবচেয়ে বড় দুশ্মন আসলে আরেক নারী, এটা সত্য। গ্রামের অবস্থা আরও খারাপ, শহরে কেউ কাউকে চিনে না, কিন্তু গ্রামে কার ঘরে কে এলো, কার চুলায় কী রান্না, তা বাতাসে বাতাসে ছড়িয়ে যায় মুহূর্তেই। সেই আমলে যদি এমন কোনো সন্তান থাকে যার বাবার পরিচয় নেই, তার উপর দিয়ে কী যায়? বিশেষ করে মূর্খ সমাজে বিচরণকারী মানুষগুলোর সেই বীভৎস আচরণ, তা কেমন চোখে না দেখলেও কেউ বিশ্বাস করতে পারবে না। কুকুরের সাথেও এমন আচরণ কেউ করবে না। আলামিনের একটা জায়গা ছিল, ওর নানি। সেই নানি মারা যাওয়ার পর থেকে ছেলেটা গ্রামের রাস্তায় ঘুরত, ক্ষুদায় জমি থেকে হয়তো কারোর কোনো ফসল চুরি করত। 7-8 বছরের ছেলে, মারতে কেউ দ্বিধাবোধ এখনও করে না। তখনকার কথা ইমাজিন নাই করলাম, গ্রামের মানুষগুলো ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দিত। ছেলেটার পরনের কাপড় ছিল না, ছেলেটার মামা ছিল, সবাই সবই ছিল, কিন্তু বাবার যার পরিচয় নাই তাকে তো মানুষ হিসেবে কেউ গণ্যই করেনি। সুপারির বাইল দিয়ে ছেলেটা প্যান্টের মতো কিছু বানিয়েছিল। মালিক মিয়ার দস্যিপনা করা ছেলেটার প্রতিদিন আলামিনকে অযথাই মারত। সেদিন
যেদিন বিবেক হারিয়ে গিয়েছিল মূর্খ সমাজের, সেদিন মালিক মিয়ার মেয়ের বিয়ে ছিল। রাতের বেলা হারিকেনের আলোতে পরদিনের অতিথিদের খাবার তৈরি হচ্ছিল। কয়েকটা হারিকেনের আলোতে চারপাশে অনেকটা ভিজিবল ছিল। সকালের খাবার রান্না করে ডেকচিটা রাখা ছিল। আলামিন, যার কপালে ভাত ভাত জোটে না, রান্নার গন্ধে এই মাঝরাতে নদীর পার থেকে এসেছিল। বাচ্চা মানুষ থাকে জঙ্গলে নদীর পারে, এর জীবনের আর কি দাম, এর চাওয়া পাওয়ার কি দাম? দোষ ছিল ডেকচির পাশে আসছে কেন না পাকিয়ে পয়দা। আগে কেউ গরম তেল ছুঁড়ে মেরেছিল, যেটা ছেলেটা উড়ুতে যে লাগে, সাথে বড় লাঠির দুটা বাড়ি। আমি আমি দেখেছিলাম এমনটাই, আমার মনে পড়ল। দেখেছিলাম অদৃশ্য কেউ একটা ছেলেটাকে দুইবার আঘাত করল। ছেলেটা হাত নিচে হাত দিকে দিয়ে আঘাত থেকে বাঁচতে চেয়েছিল। আমি আর শুনতে চাই নাই, আমি বললাম থাম থাম থাম। তখনই সেই জিন চিৎকার করে বলে, থামবো কেন, তুইও তো এখানে আছিস ওদের পক্ষের লোক হয়ে। হ্যাঁ তাই না? সত্য জানতে চাস? সত্য জানতে আসছিস না? সত্য শুন, শুনে যা। ওই যে নদীর পার দেখছিস, আলামিন বেদৌড় দিয়ে আগে নদীতে নামছে, ওর পিছনে মালিকের কামলায় ধাওয়া ধাওয়া দিয়েছিল, নদীতে নেমে কচুরিপানার পাশে যে লুকিয়েছিল, বেচারার উরুটা জ্বলে গেছে, শরীরটায় কিছু তার না কিছু নাই, খাবার জুটল না কিন্তু কষ্ট জুটল। এই নদীর পারেই এই গ্রামের লোকেরা যেত আসতো, শুনত আলামিনের কান্না, জলে ফোসকা পরে ঘা হয়ে পোকায় ধরে ফেলেছিল, জ্বরে শরীরটা আরও শেষ। মালিকের মেয়েকে যেদিন শ্বশুরবাড়ি থেকে বাবার আবারও বাবার বাড়ি নিয়ে আসে, এই যে রাস্তা দিয়ে আমি আসার সময় নদীর পারে জবা গাছে নদীর উপর হেলে পড়তে দেখেছিলাম। ওই জবা গাছের তলে আলামিনের শেষ নিঃশ্বাসটা গেছে, 7-8 বছরের ছেলে। পিশাচটা আমাকে বলল, মরে গেল যে, কেউ তো দেখে নাই, 2 দিনের শরীরটাকে বেজি কুকুর কামড়ে খেয়ে ফেলেছে, এই রাস্তার আশেপাশে এই হাড়গোড় হয়তো পাইলেও পাইতে পারিস। মাথাটা পড়েছিল, পচে গেছে, গন্ধ ছুটে গেছে। পরে অমুক কিরস্ত দেখে দেখলো একটা বাচ্চার মাথা পোকা খাওয়া, সে বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে মাথা ফেলে দিল নদীর মধ্যে। এই মানুষ, এসে তো তুইও আমাকে মারলি আগে, এই মানুষ তুই যে আমাকে মারলি, এবার বল ইনসাফ কি? আমি উঠে দাঁড়ালাম, বললাম তোর বয়স কত? সে বলল জানি না। আমি জিজ্ঞেস করলাম, তুই কিছু করতে পারলি না, দেখলি কিভাবে তাহলে? সে বলল, আমি পিসাইস, খালের মাছ ধরতে হাত দিয়ে ধরতে পারি না, মানুষকে কিভাবে ধরব। আমি বললাম ভালো থাকিস, এটা বলেই আমি হাঁটতে শুরু করি। আমির সাহেব ওই সময় আমার সাথে কথা বলেননি, কারণ আমার মন মানসিকতা তখন ভালো ছিল না। ঢাকায় ফিরতে ফিরতে চিন্তা করছিলাম আসলে কি করা উচিত, কিছু তো হবেও না চেষ্টা করলে, কিন্তু জেনে বুঝে এমন কাউকে হেল্প করা মানে হলো আলামিনের সাথে যা হয়েছে তা ভুলে যাওয়া। কোনোভাবেই তো মালিকের ছেলেকে হেল্প করা সম্ভব না, কিন্তু মালিকের মেয়ের যে বাচ্চা ও তো নির্দোষ, তারপরেও কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি। এদিকে আমি ওনাদের ফোন ইগনোর করি, কারণ মালিকের ছেলে বড় বড় ঢেকুর তুলছিল, সাথে সে আলামিনকে দেখছিল, তার পাশে বসে তো তাকে ডাকত। একদিন ওর আমির সাহেব জানতে চান কি করলাম আমি। তখন আমি বলি ওনাদের কাজে আমি আর যাব না। আমির সাহেব বললেন, বাচ্চাটার তো দোষ নেই। আমি ওনাকে বললাম, সেই জন্য আপনি নিজে কিছু করে দিন, এখন আর ওকে দেখতে পারবো না, আর দেখতে পারবো না ওই ছেলেটাকেও। আমি সে আমাকে বললেন, তাহলে এটা করো, তাদেরকে বলো যে মালিকের ছেলের জন্য করার মতো কিছু নেই, কিন্তু মালিকের মেয়ের বাচ্চার জন্য কিছু করব আমরা। সেই মোতাবেক আমি ওনাদের বাসায় যাই, গেট খুলে ড্রয়িংয়ে যাই, ড্রয়িং রুমে যেয়ে বসি, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আলামিনকে, সেইভাবে একটা হাসি, সেই একই রকম সুপারির বাইল মোড়ানো শরীর। আমি ওনাদের বলি, আসলে মালিকের ছেলের জন্য আমার পক্ষে কিছু করা সম্ভব না, কিন্তু আমি ওনার নাতিকে চেষ্টা করতে পারি নাতির জন্য। ওনারা অনেক প্রশ্ন করছিল আমাকে, এমনকি এটাও বলছিল আমাকে যাতে যে আপনাকে 2টা কাজই করতে হবে, কিন্তু আমি রাজি ছিলাম না। এমনকি আমার উপর প্রভাব বিস্তার করতে চেয়েছিল 1,00,000 টাকার বিনিময়ে, কিন্তু এটা আমি জাহিদ মানুষের দ্বারা প্রভাবিত হইনি, কোনো দিন আর হবও না,
এমনকি আমার নৈতিক অবস্থা কেমন তা আমার পরিচিত সবাই জানেন। তারা টাকার তথায় কথা তোলায় শেষমেশ আমি তাদের না করে দিই এবং পরে ঠিকই মালিকের ছেলে মারা যায়। পরে ওরা আবার এসেছিল আমার কাছে বাচ্চাটার সমস্যা যাতে না হয় সেটার জন্য। সেই সমস্যার সমাধান আমির সাহেব করেছিলেন। আমি জাহিদ টাকার কাছে মাথা নুয়াইনি কোনো দিন। টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। আমি যা দেখি তা মানুষ দেখে না, যা করি তা সাধারণ মানুষ করতে পারবে না, যার মুখোমুখি হই তার মুখোমুখি মানুষ হতে পারে না। টাকা কোনো দিন সুখ দেবে না। দিলের সুখ বিবেকের সুখ হলো আসল। যার বিবেক নেই সে ইনসান না, সে হলো আদমখোর। এই আলামিনরা আল্লাহর সৃষ্টি। নাপাক যে বলবে সে মুনাফিক নাকি কাফের আমি জানি না, কিন্তু আল্লাহর বিরুদ্ধচারণকারী তা তো অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই আপনার ঘটনার জন্য। আসলে কি বলবো, আমার নিজেরই ভয় পেয়ে গেছিলাম। আলামিনের জন্য খারাপ লাগছে যে একটা কারিন কীভাবে এক্সপোজ হতে পারে, তাকে কীভাবে মেরে ফেলা হয়েছিল, কীভাবে তার দেহর অংশগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। পিশাচের কাছে শুনছে যেভাবে, সেভাবে যখন জাহিদ ভাই শুনছিল তার কীরকম লাগছে, আর আমি যে আপনাদের বলছি আমার নিজের অন্তর কলিজাটা শুকিয়ে যাচ্ছে। 7-8 বছরের একটা বাচ্চা, কি আর বলবো আমি, আমার বলার কোনো ভাষা নেই। অসম্ভব সুন্দর একটি ঘটনা। এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আমাদের এখনকার পাইপলাইনে আছে। আপনাদের সবার সহযোগিতা একান্তই দরকার আমাদের, যারা আমাদের সাথে আছেন। আবারও বলছি, আমাদেরকে চাইলে আপনারা আপনাদের নিঃসংকোচে আপনাদের কালেক্টেড অথবা এক্সপিরিয়েন্স স্টোরিটি পাঠিয়ে দিতে পারেন। এটার জন্য খুব বেশি বেগ পেতে হবে না আপনাকে, জাস্ট ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে হবে, দ্যাট ইস BHOUTIWGOTA @gmail.com। শেষ পর্যায়ে চলে আসছি। আজকে অনেক কথা হলো আপনাদের সাথে, অনেকগুলো ঘটনা শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামী 128তম এপিসোডে বিশাল বড় মহিবুল্লাহ সাহেবের বড় একটি ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো ইনশাল্লাহ, যেটি শোনাবেন আমাদের আপনাদের সবার প্রিয় জাহিদ, আমাদের শাওন ভাই। আশা করছি আপনারা সবাই সেই ঘটনা পেয়ে যাবেন 128তম এপিসোডে। এবং সবাইকে 128তম এপিসোডের আগাম আমন্ত্রণ দিয়ে শেষ করছে আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সাবধানে থাকবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।